তো আমরা এখন লাইভে আছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়োথ কার্নিভালের অফিসিয়াল পেজে। সাথে আছি আমি আফসানা রাজ মিশু, পিয়ার এন্ড কমিউনিকেশন ম্যানেজার অফ ইয়োথ কার্নিভাল। তো অনেকদিন পরে কিন্তু আমি আপনাদের সামনে দারুণ একটি লাইভ নিয়ে চলে এসেছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু দারুণ দারুণ স্পেশালিস্ট মানুষজন আছেন আমাদের সাথে, এবং আমাদের ইয়োথ কার্নিভালের বোর্ড টিম যেটাকে আমরা বলি। তো আমাদের সাথে আছেন জনি মোহাম্মদ শাহিনুর আলম ভাইয়া, যিনি কিনা ইয়োথ কার্নিভালের প্রতিষ্ঠাতা, এবং একই সাথে তিনি এমআইটি এবং হার্ভার্ড অ্যালামনাই, এটা যেটা কিনা আপনারা সবাই জানেন। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ ফজল রাব্বি ভাইয়া, যিনি কিনা ইয়োথ কার্নিভালের ডিরেক্টর এবং হচ্ছে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। এবং একই সাথে আমাদের সাথে আছেন মোহাম্মদ আরিফুল হক ভাইয়া, যিনি কিনা বাংলাদেশ আচ্ছা যিনি কিনা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এর ডিজিএম হিসেবে আছেন। এবং আমাদের সাথে আছেন সালেহ রুকন ভাইয়া, যিনি কিনা ইয়োথ কার্নিভালের হেড অফ কমিউনিকেশন, এবং একই সাথে তিনি ব্র্যাকে আরএম হিসেবে আছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি সবাইকে ঈদ মোবারক জানিয়ে নিচ্ছি, কেননা এটি হচ্ছে আমাদের ঈদের পরে প্রথম একটা লাইভ হতে যাচ্ছে, যেহেতু হচ্ছে ঈদে সবাই আমরা বাড়িতে থাকার কারণে ঈদ লাইভটা করতে পারিনি, এবং এটি একই সাথে আমাদের ঈদ আড্ডা এবং একই সাথে কেরিয়ার লাইভ আড্ডা। তো যারা যারা দেখছেন আপনারা আপনারা কিন্তু চাইলে আপনাদের কেরিয়ার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, এবং যে যেখান থেকে আছেন তারা কিন্তু সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমাদের স্পেশালিস্ট যারা আছেন তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদের জানাতে পারেন। আমি প্রথমে জনি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো ঈদ আছি। মোবারক। তো এবারে ঈদটা ভাইয়ার কেমন কেমন গেল? ঈদটা আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমাদের এখানে পরিস্থিতিটা একটু ভালো হয়েছে। তো ঈদের আচ্ছা জাস্ট 2 দিন আগে আমাদের লকডাউনটা অনেকটা শিথিল হয়েছে, তো সেই জন্য এবার মানে প্রায় 2 বছর পরে আমরা ঈদটা বাইরে করতে পেরেছি, বাট যদিও আচ্ছা খুবই ক্ষুদ্র পরিসরে। তো আমরা হুম তিন হুম চারজন ফ্যামিলি এবার একত্রিত হয়ে ঈদ যাপন। আর যেটা হয়েছিল যে আমাদের এখানে ঈদ হয় আসলে বাংলাদেশের একদিন আগে, তো এই জন্য ওই দিন আমরা আসলে বিজি ছিলাম এখানকার লোকাল মানুষদের সঙ্গে। তারপরে পরের দিন আসলে ঈদের যেদিন বাংলাদেশে ঈদ, সেই দিন আবার বাংলাদেশিদের সাথে আমরা ঈদ করেছি। তো এখানে প্যারেন্টস ফ্রেন্ড সবার সাথে চেষ্টা করেছি অনলাইনে কমিউনিকেশন করার জন্য। তো সবকিছু সবকিছু মিলে আসলে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়ার কিন্তু 2 বার তাহলে ঈদটা পালন করা হয়, এটা একটা মজার ব্যাপার। এবার আমি চলে যাবো ফজল রাব্বি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহামদুল্লাহ, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুব ভাইয়ার ভালো আছি। ঈদটা এবারের কেমন গেল? যদি হচ্ছে আমরা জানি এই যে 2টা বছর যাবত আমাদের পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা যাচ্ছে করোনার জন্য, তো এবার ঈদটা আপনি কেমন ভাবে পালন করলেন? এবারে এটা একটু আমি কি বলবো যে হেকটিক অ্যান্ড রেকলেস। প্রথম কথা হচ্ছে যে আমি এইবার ঈদে ঢাকা থেকে বগুড়া চলে গেছি ঈদ করার জন্য, বিকজ আমার শ্যালিকার বিয়ে ছিল। তো এই ঈদের আচ্ছা 2 দিন আগে থেকে শুরু করে মোটামুটি 1 সপ্তাহ পর পর্যন্ত মানে আমি হুম বুঝি না হুম আসলে ঈদ কোথায় ঈদ কোথায় কোন দিক দিয়ে চলে গেছে আর কি, মানে কাজে এত বেশি ব্যস্ত ছিলাম। তবে হ্যাঁ যেহেতু বগুড়া গেছিলাম নিজের নিজের জায়গায়, ভালো লাগছে। ঈদের দিনে ক্রিকেট ম্যাচ ছিল সেটা খেলেছি, ঈদের পরের দিনে ক্রিকেট ম্যাচ ছিল সেটা খেলেছি, তারপর দিন থেকে বিয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেছি। ফ্যামিলিকে সময় দিতে পারিনি, কিন্তু আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, খুব ব্যস্ততায় গিয়েছে যেটা আমরা বুঝলাম। আর বেশ ব্যস্ততায় গেলে কিন্তু ভালো, একদিক দিয়ে আসলে দিন কখন যে পার হয়ে যায় বোঝা যায় না। হুম তাই ধন্যবাদ ভাইকে, আমরা আবারও ফিরব ভাইয়ের কাছে। এখন আমি চলে যাবো আরিফুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? ভাই এবার এটা কেমন গেল? এখনকার করোনার ঈদ তো ঘর বন্দি, গত 2 বছর ধরে ঘরের মধ্যে আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে ঈদ করা, বাবা মা সবসময় তো বাবা মার সাথে ঈদ করার অভ্যাস। ঈদের দিন সকালে বাবার সাথে গিয়ে নামাজ পড়া, সেটা 2 বছর ধরে হচ্ছে না। এটা আসলে আনন্দ করার মতো ঈদ না, ঈদ আসলে আমাদের জীবন থেকে অলমোস্ট চলেই গেছে। আমরা দোয়া করি যে আল্লাহ স্বাভাবিক অবস্থায় আমাদের সবাইকে নিয়ে আসুক, আমরা সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ করি।
আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। রুকন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, আর এট দ্য সেম টাইম সবাইকে গুড ইভিনিং। এই তো আচ্ছা ভাইয়ার, এবারে ঈদটা কেমন গেল? আমরা তো দেখি ভাইয়ার পোস্ট, ভাইয়ার দিনকাল খুবই ভালো যাচ্ছে, সাথে ব্রাকে মানে নতুন প্রমোশন হলো, তো ভালো ভাইয়ার যাচ্ছে, এটা এবারে ভালো। ঈদটা সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে? ডেফিনেটলি আমার অ্যাকচুয়ালি ঈদ তো মানে খারাপ যাওয়ার কোনো রিজন নাই, ঈদ তো খুশির যেখানেই থাকি। আমি দেখা যাচ্ছে এবার পরিবার ছাড়া ঈদ করেছি, কারণ একটা আতঙ্ক ছিল এবং এটা সত্য যে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা আছে সেটা বাংলাদেশে খুব ব্যাডলি ইম্প্যাক্ট করা শুরু করেছে। সো যেটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল কিছু প্রোটোকল ছিল, এই কারণে আমরা এবার ফ্যামিলি ছাড়াই ঈদ মানে করেছি নিজের নিজ কর্মস্থলে। তো এটা একটা ব্যাপার ছিল। আর আরেকটা যেটা হচ্ছে যে মানে চেষ্টা করেছি যে যাদের সাথে ঈদ করি পুরোটা আর কি মানে এনজয় করা। হ্যাঁ, কারণ দিন শেষে ঈদ তো একটা মানে এনজয়ের একটা উপলক্ষ, তো ওই কাস্টমাইজ করে নেওয়া। তো গত 2 বছর আর কি কাস্টমাইজড ঈদ চলতেছে আমাদের সবারই। হুম হুম তো আমরা আশা করছি যে আগামী বছর বা তারপরের বছরে হয়তো যদি আমরা সবকিছু আমাদের ঠিকঠাক থাকে দেন আমরা আবার সেই পুরোনো লাইফ ফেরত যেতে পারবো। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, সেটা তো একটা মিস করার মতো ব্যাপার আছেই। হুম হুম তারপরে হচ্ছে পরিবারদের সবাইকে ভিজিট করা, সেটা একটা মিস করার মতো ব্যাপার আছে। তো এই ঈদে শুধু আমার না, আসলে আমাদের প্রায় সবারই এই বিষয়গুলো ঘটছে যে আমরা এই বিষয়গুলো মিস করেছি। হুম তবে আমরা আশা করছি হয়তো আগামী বছর বা তারপরের বছর আমরা হয়তো এই বিষয়গুলো আবার কন্টিনিউ করতে পারবো, যদি না আমার সাথে সবকিছু ঠিকঠাক থাকে আর কি, আমরা সহি সালামতে থাকি। ইনশাল্লাহ। দ্যাটস ইট। তো ভাইয়ের কাছে আরো অনেক গল্প শুনবো, তো আমি জনি ভাইয়ের কাছে চলে যাব। ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি রাবি ভাইয়ের কাছে যাই। যে ভাইয়া, এখন তো অনেকে আসলে যে সিচুয়েশনটা যাচ্ছে, স্টুডেন্ট কিংবা হচ্ছে যারা দেখা যায় যে গ্রাজুয়েট হয়ে যেত কিন্তু এই যে 2টা বছর ধরে আটকে আছে, তারা আসলে কিছুই করতে পারছে না, গ্রাজুয়েট হতে পারছে না, কোথাও জবের প্রিপারেশন নিতে পারছে, কারণ যেহেতু গ্রাজুয়েট হতে পারছে না সেখানে তো জবের আসলে প্রিপারেশন কিভাবে নেবে, তারা আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তারা এই অবস্থায় কি করতে পারে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারে? যে আমি বলবো আসলে যে কোনো পরিস্থিতিকেই আসলে নিজের সুযোগ মতো নিজের সুবিধা মতো ইউজ করতে হয়, এটা হচ্ছে একটা ক্যাপাবিলিটি আমাদের, আমরা ইউজ করতে পারি সেই সময়টাকে। এখন যে পরিস্থিতি চলছে সারা বিশ্বব্যাপী, হ্যাঁ, এই সময়টাকে তো আসলে আমরা চেঞ্জ করতে পারবো না, তো এটাকে আমাকে ইউজ করতে হবে, যে কোনো ভাবে আমাকে ইউজ করতে হবে করতে হবে। তো আমি বলবো যে আসলে লার্নিং স্কোপ বেড়েছে। আমি এই সময়টুকুতে আমি যদি ভাবি বলি যে হ্যাঁ জবের স্কোপ নেই, ইন্টারভিউ দিতে পারছি না, জব সার্কুলার কম, বাট একজন স্টুডেন্টের জন্য কিন্তু এই সময়টুকুতে নিজেকে তৈরি করা, নিজেকে প্রিপেয়ার করার স্কোপ কিন্তু বেড়েছে এই সময়টাতে। কিভাবে বলতে পারি আমি, যে ডিজিটালি এখন আসলে অনেক কিছু লার্নিং এর অনেক বড় স্কোপ ক্রিয়েট হয়েছে আর কি। যে সমস্ত কাজগুলো আমরা আগে ফিজিক্যালি করতাম সেই কাজগুলোকে আমরা আসলে ডিজিটালি এখন অনেক ভালোভাবে করতে পারছি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সিম্পলি সিম্পলি যে যে জুমে যখন আমরা মিটিং করছি, হ্যাঁ, এই জুমটাকে কিভাবে চালাতে হয়, আমরা যারা মিটিং করি আমাদের কর্পোরেট লাইফে দেখি আসলে অনেক বড় বড় স্যাররা আমরা ঠিক মতো হচ্ছে এটাকে ইউজই করতে পারে না। আমার মানে প্রত্যেকটা স্টেপে ডিজিটাল এই লাইফে আমি আসলে অভ্যস্ত ছিলাম না আগে আমরা, তো এই ডিজিটাল লাইফটাকে অভ্যস্ততার মধ্যে নিয়ে আসার জন্য ডেফিনেটলি স্টুডেন্টরা কাজ করতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আগে যেখানে কোচিং করতে পারে লার্নিং এর জন্য আমরা রাস্তায় যে সময়টুকু নষ্ট হতো সেই সময়টুকুকে আসলে আমি এখন আমার বাসায় বসে আমি সেটাকে ইউজ করতে পারি। এখন যেখানে জব সার্কুলার নেই সেখানে তো আমি আসলে জব জব পাবো না, কিন্তু এই সময়টাতে আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারবো। নিজের টেক্সট বইয়ের বাইরে আমরা যখন পড়াশোনা করছি তখন তো আসলে নিজের টেক্সট বইয়ের বাইরে তেমন কিছু পড়া হয় না। আমি নিজে যখন পড়াশোনা করেছি, বিবিএ এমবিএ করেছি, শুধু কোর্সটুকুই পড়াশোনা করা হয়েছে, এর বাইরে নিজেকে প্রিপেয়ার করতে পারিনি। আমার আমার যেখানে দুর্বলতা আছে সেটা হতে পারে ইংলিশ স্পিকিং এ, হতে পারে আমার ম্যাথস এ, হতে পারে আমার প্রোগ্রামিং এ। যেমন এখন একটা বড় সুযোগ সুযোগ চলে আছে যে আমরা যারা প্রোগ্রামিং বা আইটি লাইনে নই
তারা কিন্তু আসলে বেশ কিছু প্রোগ্রামিং শিখতে পারি। এখন আমি আমি আইটি বেসড বেশ কিছু কাজ শিখতে পারি, আমি ফ্রিল্যান্সিং শিখতে পারি, আমি এটার বাইরে আমার যেমন যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো একটা বড় অপরচুনিটি চলে আসছে। আসলে বিসিএস এর অনেক অনলাইন অনলাইন কোচিং ক্রিয়েট হয়েছে, তো আমি বলবো যে এই সময়টাতে আসলে নিজেদের ঠিক বসে না থেকে এটাকে ইউটিলাইজ করা উচিত, এবং ইউটিলাইজ করার জন্য লটস অফ অ্যাভিনিউজ। যদি আমি চাই যে ইউটিলাইজ করবো তাহলে আসলে ইউটিলাইজ করার লটস অফ অ্যাভিনিউজ, এবং সেই অ্যাভিনিউ গুলোর দিকে স্টুডেন্টদের নজর দেওয়া উচিত। এখানে আসলে ফ্রাস্ট্রেট হয়ে লাভ নেই, কারণ সারা ওয়ার্ল্ডে একই একই পরিস্থিতি চলছে, আমার জন্য যা হচ্ছে আর একজনের জন্য জন্য সেটা হচ্ছে। তো আমাকে যেটা করতে হবে এই সময়টাকে আমি কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, বিকজ যখনই প্যান্ডেমিকটা উঠে যাবে তখনই কিন্তু আমার ডাক পড়বে। মানে এখন যেমন লোক নিচ্ছে না, 2 বছরের মধ্যে অনেক লোক রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, অনেক অর্গানাইজেশন ডিজিটাল হয়ে যাচ্ছে, তো আমার জন্য সেই সুযোগটা আসবে, হয়তো আজকে আসছে না 2 দিন পরে আসবে। তো সেই সময়টার জন্য নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে এখন মানে মূল চ্যালেঞ্জ। আমি বলবো স্টুডেন্টদেরকে সেই দিকে এগোনোর জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং হচ্ছে যেহেতু হচ্ছে একটা সময় যাচ্ছে, এরকম একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে সবার ক্ষেত্রে সেম, তো আমার মনে হয় এর দিকে আসলে বেশি ডিপ্রেশনে না গিয়ে নিজেকে কিভাবে জবের জন্য প্রিপেয়ার করা যায় সেই জন্য বাসায় বসে বসে বেশি বেশি জানার চেষ্টা করা। ধন্যবাদ ভাইয়াকে। এবার হচ্ছে আমি আরিফুল হক ভাইয়ের কাছে চলে যাব। তো ভাইয়া আছেন হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডে, তো এটা আমরা জানি অনেক বড় একটা কোম্পানি, সেখানে অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে ভাইয়া যে এখানে জয়েন করার, তো সেই ক্ষেত্রে আপনি যদি বলতেন যে এখানে জয়েন করতে হলে কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এটি বাংলাদেশ মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে একটি গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং আমরা অনলি কোম্পানি যা বাংলাদেশের ডাটা কানেক্টিভিটি থ্রু সাবমেরিন কেবল এটা আমরাই দিয়ে থাকি। এখানে এটা মেইনলি আপনার একটা বিজনেস অর্গানাইজেশন, কিন্তু সার্ভিসটা তো টেকনিক্যাল, অতএব আমাদের ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে অল দ্য পজিশনস আর মেইনলি বিএস ইঞ্জিনিয়ার উইথ এমবিএ। তো যেহেতু আমাদের টেকনিক্যাল সার্ভিস আমরা সেল করি, আমাদের ম্যাক্সিমাম এমপ্লয়ি যারা এখানে আছেন তারা বোথ ইঞ্জিনিয়ারিং এবং সাথে ফাইন্যান্স অথবা মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড, যাতে একটা ফুল অর্গানাইজেশন চালানোর জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার সেটা এখানে আছে। আর এটা হচ্ছে বেসিক। আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু সাবমেরিন কেবল কোম্পানি এটা সাবমেরিন প্লাস ট্রান্সমিশন রিলেটেড সার্ভিস, অতএব এখানে জয়েন করতে হলে এই দুটা সাবজেক্ট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হয়। আর ফর এভরি গভর্নমেন্ট সার্ভিসে যেরকম কম্পিটিটিভ পরীক্ষা হয়, আমাদের এখানেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে এন্ট্রি পজিশন আর কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেখানে নিয়োগ পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ হয়, এবং পরীক্ষাগুলো হয় হচ্ছে আপনার বুয়েটের মাধ্যমে, তারা পরীক্ষা নিয়ে থাকে আমাদের এখান থেকে, এবং তার মাঝে আমাদের রিসেন্টলি আমাদের 5 জন পজিশনের এগেনস্টে প্রায় 700 অ্যাপ্লিকেশন পড়েছে বিএসসি ইঞ্জিনিয়ার ওই পজিশনে অ্যাপ্লাই করার জন্য। তো এটা একটা খুবই কম্পিটিটিভ এক্সামিনেশন, এবং থরো প্রিপারেশন নিয়ে এখানে আসতে হয়, এবং আমরা ইন্ডাস্ট্রির বেস্ট যে রিসোর্স গুলা, যদিও গভর্নমেন্ট অর্গানাইজেশন সম্পর্কে অনেকে নেগেটিভ ধারণা করে থাকে, বাট এখানে আমরা বেস্ট রিসোর্স গুলো নিয়ে থাকি, এবং আমাদের ফাইন্যান্সিয়াল যে পারফরমেন্স সেটা আউটস্ট্যান্ডিং। আমাদের ইয়ার অন ইয়ার রেভিনিউ আমরা অনেক ভালো করছি, এবং আমরা আমাদের বাংলাদেশের যে স্টক এক্সচেঞ্জ সেখানে আমরা লিস্টেড কোম্পানি, এবং আমাদের প্রত্যেক বছর আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে এনাফ এবং গুড কি বলে এটাকে প্রফিটেবিলিটি দিয়ে থাকি, এবং আমাদের মার্কেট পজিশন খুবই ভালো। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর অ্যাজ এ প্রফেশনাল ভালো লাগে এই কারণে যে বাংলাদেশকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর সাথে কানেক্টেড করে দিতে পারি, এবং ইউরিং দিস প্যান্ডেমিক আসলে এই যে কানেক্টিভিটিটা আমরা যে কথা বলছি এটাও এই সাবমেরিন কেবলের মাধ্যমেই কিন্তু এই কানেক্টিভিটিটা হচ্ছে। আমরা যে জনি ভাইকে দেখতে পাচ্ছি উনি কিন্তু সাবমেরিনের যে আমাদের কানেক্টিভিটি সেটার ভেতর দিয়ে আমাদের কাছে আসছে নাকি, তো যেহেতু এটা টোটাল কানেক্টিভিটির মধ্যে আছি, এটা আমার পার্সোনাল একটা
আনন্দের জায়গা যে আমরা এই সার্ভিসটা আমাদের দেশকে দিতে পারছি। এবং আপনি জানেন যে মোস্ট অফ দ্য কোম্পানি এখন কিন্তু ওয়ার্কিং ফ্রম হোম, জনি ভাই ইজ ওয়ার্কিং ফ্রম হোম, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি যারা মাল্টি ন্যাশনাল হোক আর লোকাল বড় বড় কোম্পানি যারা প্রোডাকশন রিলেটেড না, তারা কিন্তু ম্যাক্সিমামই ওয়ার্কিং ফ্রম হোম করছে। তো এই ওয়ার্কিং ফ্রম হোম করার জন্য কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি লাগছে, এবং এর জন্য যে এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা হয়েছে ডাটা ডাটার জন্য যে রিকোয়ারমেন্টটা ছিল, আমরা প্রাউডলি বলতে পারি যে সাবমেরিন কেবল কোম্পানি বাংলাদেশের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই অনুযায়ী আমাদের ক্যাপাসিটিটা আমরা দিতে পেরেছি এবং আমরা দিয়ে যাচ্ছি উইথ কোয়ালিটি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়ার কাছ থেকে আরো জানবো। এবার হচ্ছে আমি জনি ভাইয়ের কাছে চলে যাব। তো ভাইয়া, আমরা কিন্তু প্রায় 2 বছর ধরে একটা হচ্ছে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো আপনি জানেন যে আপনার কাছে বেশিরভাগ মানুষের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে বাইরে যাওয়া নিয়ে। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা থাকে হার্ভার্ডে কিভাবে ভর্তি হতে পারে, কিভাবে MIT তে অ্যাপ্লাই করতে পারে, তো এই সব নিয়ে, এবং হচ্ছে দেশের বাইরের যে কোনো দেশে কিভাবে যেতে পারে, সবকিছু শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে প্রশ্ন করা হয়। তো বর্তমানে যে সিচুয়েশন চলছে, এই অবস্থাতে কিন্তু বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে ভাইয়া কি বলতে পারেন আপনি, যে তারা আসলে যাদের অনেক বেশি ইচ্ছা যে না আমাকে বাইরে যেতেই হবে, আমাকে বাইরে পড়াশোনা করতেই হবে, তো তারা আসলে কি করতে পারে? ধন্যবাদ রাত্রি, খুবই ভালো কোশ্চেন। তো প্রথমেই একটা ব্যাপার নিয়ে কারেকশন দিয়ে শুরু করি, পরিস্থিতি নাই এই কথা ঠিক না। এর মধ্যেও অনেকে ভিসা পাইছে, অনেকে ট্রাভেল করেছে, তো অনেক সাকসেস স্টোরি এই কোভিড সিচুয়েশনেও আছে, সেটা জবের ক্ষেত্রে হোক এবং সেটা হায়ার স্টাডির ক্ষেত্রেও হোক। কারণ অনেক সময় গেছে যে এটা শিথিল হয়ে গেছে, অনেকে শিথিল হচ্ছে, অনেকে জব পাচ্ছে নতুন করে, অনেকে অ্যাডমিশন পাচ্ছে, অনেকেরই হয়তো বা রিমোটলি কাজ করা লাগছে, বাট সাকসেস স্টোরি নাই এরকম না। সেটা হচ্ছে যে পরিস্থিতিগত কারণে, রাব্বি যেটা বলেছিল শুরুতে যে সবার পরিস্থিতি এক, আমরা বাংলাদেশে বসে থেকে এরকম ফেস করছি এটা না, এটা পৃথিবীর সব জায়গাতেই সবাই কিছু না কিছু স্ট্রাগল করতে হচ্ছে, পরিস্থিতি অব স্ট্রাগল আছে। তো সেই জায়গাগুলোতে কাজ করার অপরচুনিটি অনেক বেশি। তো আমরা যদি এই সময়টাকে ফ্রাস্ট্রেশন জায়গা থেকে উঠে এসে নিজের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, স্কিলগুলোকে ডেভেলপ করি, যেটা রাব্বির কথাটা আবার ফির আমি রিপিট করব যে অপরচুনিটি অনেক বেড়েছে, ভিজিবিলিটিটা গুলো বেড়েছে, যে জিনিসগুলো বাংলাদেশে আসলে প্র্যাকটিস হইতো না, যেটা কিনা রিমোট ওয়ার্ক করা কিংবা রিমোট মানে অনলাইন এডুকেশন, এটা নিয়ে বিভিন্ন নেগেটিভ আছে এবং আমরা নেগেটিভ জিনিসগুলোকে মানে এটাকে ট্রোল করা বলি কিংবা অন্য কিছু করা বলি, সব কিছুতেই আমরা খুবই পারদর্শী। বাট এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে, তো এই রেডি কিন্তু অনেক জায়গায় দেশে আগে থেকেই ছিল, অনলাইনে ক্লাস করা, একদিন দুই দিনের জন্য ক্লাস করা, অনলাইনে ট্রেনিং করা, এই জিনিসগুলো কিন্তু আগে থেকেও ছিল, কিন্তু এখন এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে, কারণ এটা ছাড়া উপায়ই নাই এই জিনিসগুলোকে। এবং এটাকে আগে যেটা কিনা হার্ভার্ডের যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, তারা এটা সব সময় বলতো এবং এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ স্ট্র্যাটেজি। হার্ভার্ড যখন প্রথম তাদের এডুকেশনটাকে, পৃথিবী যেহেতু ওয়ান অফ দ্য প্রাইম ইউনিভার্সিটি, আইভি লিগ ইউনিভার্সিটি, তো সেখানে সব পৃথিবীর সব মানুষেরই থাকে ইচ্ছা থাকে যে তারা কোনো না কোনো ভাবে এই ইউনিভার্সিটিতে কিংবা যে কোনো একটা বিজনেস স্কুলে কিংবা যে কোনো একটা একাডেমিক ফ্যাকাল্টিতে তারা লেখাপড়া করবে, এরা সবারই ইচ্ছা থাকে। কিন্তু যখন এই জিনিসটা নিয়ে একটা একদল লোকজন একদল একাডেমিয়া চিন্তা করলো যে আমরা এই জিনিস একটা একটা অংশকে আমরা অনলাইনে নিয়ে যাব, তখন কিন্তু বড় একটা অংশ এটাকে বিরোধিতা করে যে আমরা যাব না, কারণ আমাদের ব্র্যান্ড ইমেজ কে ক্ষতি করবে কিংবা এই করবে সেই করবে, কারণ আমাদের অ্যাডমিশন প্রসেস আছে, অনেক জিনিসগুলো আছে, অনেক মোর কম্পিটিটিভ। পরে দেখা গেল যে না, আলটিমেটলি হচ্ছিল যে এটা যদি আসলে উদ্দেশ্যটা কি, একটা এডুকেশনে যদি আমরা মিশন স্টেট দেখি, সেটা MIT হোক, হার্ভার্ড হোক, স্ট্যানফোর্ড হোক, তাদের কি হলো যে মানুষকে শিক্ষিত করা কিংবা মানুষকে নলেজেবল করা, লিডার বানানো, তো এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এটাকে ডাইভার্স করা কোনো ব্যাপার না। তখন তারা কিন্তু এটা শুরু করেছে, এটা শুরু করেছে আজ থেকে 7-8 বছর আগে, 10 বছর আগে, কিন্তু তখন কিন্তু আমরা বাংলাদেশে বসে থেকে এতটা বেশি ফ্লেক্সিবিলিটি পাইনি কিংবা আমরা এই জিনিসটাকে ফোকাস করতে পারি না। কিন্তু লাস্ট 2 ইয়ার্সে কিন্তু এই জিনিসগুলো ফোকাসড হয়েছে, হাইলাইটেড হয়েছে, লোকজন এক্সেস পেয়েছে, এক্সেসিবিলিটি। তো এই জায়গায় ঘরে বসে থেকেই আমি এখন MIT-র একটা কোর্স করতে চাইলে এটা করতে পারি, আমি হার্ভার্ডের একটা কোর্স করতে চাইলে করতে পারি।
তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে, এবং কারা ক্লাস নিচ্ছে তারাই নিচ্ছে, যারা কিনা হার্ভার্টের দেখা যাবে যে বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা ডেজিগনেটেড প্রফেসর তারা নিচ্ছে। তো আমরা কিন্তু এই অপরচুনিটি পাইছি, এটা এই অপরচুনিটি কিন্তু আগে ছিল না। তো দেখা যাচ্ছে কি এখন সাত্তিয়া যেটা হচ্ছিল মাইক্রোসফটের সিও, সে এসে নিজে কথা বলতেছে, এসে সুন্দর পিচাই কথা বলতেছে গুগলের সিও। আমরা কিন্তু আগে তাদেরকে এইভাবে দেখতে পারতাম না। হ্যাঁ, তাদের একটা স্পিচ শোনা মানে একটা MBA কোর্স করার মতো, কারণ তারা যেভাবে তাদের লাইফটাকে গ্রাফকে ইন্ডিয়ার একটা ছোট শহর থেকে এসে IIT-তে লেখাপড়া করে আমেরিকাতে গিয়ে লেখাপড়া করে তারা এত বড় একটা কোম্পানিতে চাকরি করতে 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 কিংবা সরাসরি ইন্ডিয়া থেকে চাকরি করতে করতে এ লেভেলে চলে গেছে। আমি দুজনের নাম বললাম, বাট বাকি আরো এরকম অনেক এক্সাম্পল আছে, তারা এসে কথা বলছে। তো তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি, তাদের যে টেকনিক্যাল নলেজ কিংবা তাদের যে কমার্শিয়াল ওয়ার্ল্ড সম্পর্কে যে ভিউগুলো, এই জিনিসগুলো আমরা জানার অপরচুনিটি পাইছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি এবং সেই হিসেবে আমরাকে ডেভেলপ করতে পারি, সো সেগুলো আমাদের যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, মানে যার যার যেটা ইচ্ছা, আমি বলবো যে সেক্টর ধরে ধরে যদি আমরা বলি যে হায়ার স্টাডি একটা সেক্টর, আর একটা সেক্টর হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি জব অপরচুনিটি, আরেকটা হচ্ছে যে আমি ঘরে বসে থেকে টাকা ইনকাম করবো, আমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমি ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিং করবো, সেটারও অপরচুনিটি হয়ে গেছে। এবং সাথে আমি এন্টারপ্রেনারশিপের মধ্যে ফোকাস করব, আমি বিভিন্ন ই কমার্সের, যেহেতু এখন কিন্তু লাস্ট 2 ইয়ার্সে অনেক বেশি ই কমার্স প্ল্যাটফর্ম বাংলাদেশে দাঁড়াইছে, তারা কাজ করছে, তাদের রেভিনিউ হচ্ছে, সো তারা গ্রোথ করছে। তো আমরা যদি এইভাবে সবকিছুকে অ্যাকোমোডেট করে আমার ফোকাস জায়গাতে গোলটাকে সেট করে সেই হিসাবে যদি আমি আমার স্ট্র্যাটেজিকে রেডি করি এবং সেই হিসাবে প্রিপারেশন নিই, তো এটা হবে কি আমাদের অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, এবং সেই জিনিসগুলো কি হবে পরবর্তীতে আমরা এখান থেকে রেজাল্ট পাবো। এবং যারা করেছে, আসলে আমি যে দেখেছি যে যারা কিনা, আমি বললাম যে সাকসেস স্টোরি আছে, সাকসেস স্টোরি আছে ইন এ সেন্স হচ্ছে যে যারা প্যান্ডামিকের শুরুতে এই জিনিসগুলোকে ফোকাস করে যারা কিনা করেছে, 6 মাস 1 বছরের মধ্যেই কিন্তু তারা নতুন নতুন জবে গিয়েছে। এবং আমাদের আজকে প্যানেল যে আমরা যে 4 জন আছি, 4 জনের মধ্যে 2 জনের কিন্তু আমি সাকসেস স্টোরি জানি যে তারা এই প্যান্ডামিকেই নতুন চাকরি কেউ নিয়েছে, কারো প্রমোশন হয়েছে। তো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে যেটা খুবই সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে যে যারাই এই সময়টাকে কাজে লাগাচ্ছে তো তারা কিন্তু আগে যাচ্ছে, বাকিরা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে পিছনে চলে যাচ্ছে তারা কিন্তু দিন যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে। তো আমাকে ডিসাইড করতে হবে আমি কি পিছনের দিকে যাব নাকি আমি সামনের দিকে যাব। ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে, আমরা অনেক কিছু জানলাম, আমরা জানতে পেরেছি যে এই সময়টাতে কিন্তু আরো অনেকে অনেক সুযোগ খুঁজে পেয়েছে, অনেকের অনেক সাকসেস স্টোরি আমরা জানতে পেরেছি, শুনতে পারলাম ভাইয়ের কাছে। এখন আমি রুকন ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া একজন যার কিনা হচ্ছে করোনার মধ্যেই তার একটা সাকসেস স্টোরি আমরা দেখতে পেয়েছি, তো ভাইয়ের কাছে আমি জানতে চাইছি যে ভাইয়ার সাকসেসটা নিয়ে। রূপন ভাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে একটু ব্রিজ ছিল। থ্যাংক ইউ রাত্রি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সাকসেস স্টোরি এখন হচ্ছে, এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, সেটা হচ্ছে যে আমরা যেসব অর্গানাইজেশনগুলোতে আমাদের আমরা যারা কাজ করি দেখা যাচ্ছে এইসব অর্গানাইজেশনগুলো কিন্তু সাস্টেনেবল অর্গানাইজেশন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা আসলে পূর্ব থেকেই দেখা যাচ্ছে, আমরা যখন জয়েন করি এই পজিশনগুলোতে বা অর্গানাইজেশনগুলোতে তখন থেকে আমাদের সেন্সটা ছিল না যে এটা এই প্যান্ডেমিকের মধ্যে ফাংশন কীভাবে করবে বা না করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ জানতাম না। বাট বাই দ্য প্যাসেজ অফ টাইম আমরা যখন এই জায়গাগুলোতে রিক্রুটেড হয়েছি, যখন এই জায়গাগুলোতে ভাইভা দিয়েছি, তখন কিন্তু একটা অ্যানালাইসিস ছিল যে এই অর্গানাইজেশনগুলো কেমন হবে ইন দ্য লং রান, আমার ক্যারিয়ারের জন্য এটা সাস্টেইনেবল হবে কিনা, এই অ্যানালাইসিসটা ছিল। বিধায় দেখা যাচ্ছে যে যারা আমরা প্রমোশন পাচ্ছি কিংবা যারা আমরা নতুন জব পাচ্ছি এই বিষয়গুলো কিন্তু ঘটতেছে। অনেক অর্গানাইজেশন আছে যাদের জব কাট হচ্ছে, যাদের স্যালারি ডিডাকশন হচ্ছে বা অনেক অনেক কিছু, সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটদের একটা কমন জিনিস হচ্ছে কি যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যানালাইসিস করি যে আমরা আসলে কোন অর্গানাইজেশনে চাকরি করতে যাচ্ছি, ঠিক আছে? এটা একটা বড় রকমের পার্ট। আমি অলওয়েজ একটা জিনিস বলি আর কি যে আমি যদি আমার লাইফ স্প্যান 70 ইয়ার্স হয়,
আমি হচ্ছি 30 বছর দেখা যাচ্ছে পড়াশোনা এবং আদার্স একেবারে ইনিশিয়াল লার্নিং এ আমি নিজেকে ইনভেস্ট করব, বেড়ে ওঠাতে ইনভেস্ট করব, আর বাকি 30টা বছর এই 30টা বছর আমি আমার প্রফেশনাল লাইফে আমি ইনভেস্ট করব, আর বাকি 10 বছর আমি আমার লিজার টাইম কাটাবো, মানে আফটার হ্যাভিং রিটায়ারমেন্ট। তো আমার এই যে 30 ইয়ার্স, 30 ইয়ার্স এর যে প্রফেশনাল লাইফটা হবে, এই 30 ইয়ার্স কিন্তু অ্যাটলিস্ট 3টা দিন আমার আগের যে 30 বছর সেই 30 বছরের থেকে অ্যাটলিস্ট 3টা দিন ডিজার্ভ করে, যে ওই 30 ইয়ার্স এর প্ল্যানিং, ওই 30 ইয়ার্স এর অ্যানালাইসিস, এই জিনিসগুলো কিন্তু ডিজার্ভ করে। কিন্তু আমি মানে একেবারে শিওরলি বলতে পারি বাংলাদেশের 95% গ্র্যাজুয়েট আমরা, আমাদের যারা আছে, তারা কিন্তু এই অ্যানালাইসিসটা করে না। হ্যাঁ, মানে একটা তাদের ক্যারিয়ার গোল যদি আমি বলি, যেটা ক্যারিয়ার গোলটা অনেকে থাকে না, হ্যাঁ আমি পড়াশোনা করি কি জন্য করছি বা আমি কোন সেক্টরে জয়েন করব, হ্যাঁ একটা জায়গায় আমি দেখছি যে যাদের টার্গেট হয় সরকারি চাকরি, তারা মোটামুটি বলতে পারে যে হ্যাঁ ভাই আমি হচ্ছে পড়াশোনা শেষ করে প্রিপারেশন নিবো, দিয়ে হচ্ছে এই বিসিএস দিবো, তারপরে ব্যাংকের প্রিপারেশন বা এই। আচ্ছা ভাইয়ার মেবি নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, আমরা আসবো ভাইয়ার কাছে আবার, এখন আমি রাবি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া বর্তমানে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, তো এই অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, এবং হচ্ছে অনেকেই দেখা যায় যে যারা স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে বুয়েটও যারা পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারও অনেক অনেক সময় ব্যাংকিং এর দিকে আসে, তো সেই ক্ষেত্রে অনেকে ইচ্ছে থেকে আসে, অনেকে বাধ্য হয়ে আসে, তো সেই ক্ষেত্রে ভাইয়া জানতে চাচ্ছিলাম যে প্রাইম ব্যাংকে অথবা যে কোনো ব্যাংকে যদি কেউ জয়েন করতে চায় প্রাথমিক দিকটাই, মানে তাদের আসলে কিরকম রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং তারা কি করলে কি কি রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করতে পারলে তারা ব্যাংকে আসলে আসতে পারবে, এ নিয়ে যদি আমাদের আমাদেরকে বলতেন। থ্যাংক ইউ রাত্রি। আসলে কি বলবো, ব্যাংকের জন্য মানে নিজেকে আসলে ওইভাবে কখনোই প্রিপেয়ার করতে হয়নি, তো এই জন্য আসলে মানে এটা ব্যাপারে ধারণা কম। আমার যেটুকু ধারণা কি, একজন ব্যাংকার হতে চাইলে না, সে যদি চায় যে ব্যাংকার হব, হ্যাঁ, এবং আসলে প্রিপারেশন সবসময় একটা স্টেজ থাকে। আপনি দেখবেন যে যারা যারা জব পায় বা জব মার্কেটে আসে, হ্যাঁ একটা স্টেজ থাকে, যেই যেই প্রিপারেশনে যেই লেভেলটাতে গিয়ে না একই সঙ্গে 2-3টা চাকরি হয়ে যায়, একই সঙ্গে বেশ কয়েকটা চাকরি হয়ে যায়। তার মানে আমি যদি আমাকে প্রিপেয়ার করতে আছে, যদি প্রিপেয়ার করতে পারি, তখন আসলে ওই যে ব্যাংক না মাল্টিন্যাশনাল না কোনো ব্যাপার না, আমি যখন আমার লেভেলটা অ্যাচিভ করতে পারবো তখন যে কোনো জায়গাতে জব পেয়ে যাবো আমি। আচ্ছা, ব্যাংকের জন্য এন্ট্রি লেভেলের জন্য আমি বলবো যে ব্যাংকিং এর কিচ্ছু জানার দরকার নাই, ব্যাংকিং এর একেবারে একজন মানে গাধা লোক নিয়ে এসেও বসিয়ে দেওয়া যায়, ঠিক আছে। কেন আমরা যখন ব্যাংকিং এ ঢুকি তখন কিন্তু ব্যাংকার হই না, আমরা একজন স্টুডেন্টই থাকি। একজন স্টুডেন্টের যে সমস্ত ক্যাপাবিলিটি, তার ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল তার ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি, এই যে ব্যাপারগুলো আছে না, এই ব্যাপারগুলো ব্যাংকিং এর ক্ষেত্রেও ঠিক একই ভাবে প্রযোজ্য। তবে তবে আমি যেটা বলবো যে ইঞ্জিনিয়ারদের কথা বলছি, আপনি যারা ট্রুলি স্পিকিং যে ইঞ্জিনিয়ারে ব্যাংকিং এ ঢুকে বেশ ভালো করছে, কেন ব্যাংকিং কিন্তু এখনকার এখনকার মানে যুগে আর ওরকম নেই যে জনগণের কাছে শুধু টাকা নিলাম আর টাকা দিয়ে দিলাম, এরকম নেই ব্যাংকিং আর এখন। এখন এই ব্যাংকিংটা হয়ে গেছে, যদি আমি আমার ব্যাংকের কথাই বলি, আমার ব্যাংক গত 5 বছর কোনো নতুন ব্রাঞ্চ ওপেন করে নাই, এক্সপ্যানশনে যায় নাই। আমরা আমরা কি করছি, আমরা আসলে ওপেক্স দিকে যাচ্ছি, অপারেশনাল এক্সিলেন্স দিকে যাচ্ছি, যেখানে অপারেশনাল এক্সিলেন্স সেখানে আমার ডিজিটাইজেশন, সেখানে আমার এই যে যারা সায়েন্সের স্টুডেন্ট যদি বলি, আমি জানি যে যদি বলি বুয়েট থেকে পাশ করে সেরা স্টুডেন্ট বলি, তাদের মাথাটা অনেক ক্ষুরধার হয়, আমাদের মতো মানে ডাম স্টুডেন্ট চাইতে তারা অনেক বেশি স্মার্ট হয়, তারা নিজেকে অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারে। তো আমি বলবো না যে ব্যাংকিংটা আসলে ইঞ্জিনিয়ারদের জন্য ঠিক যোগ্য না, এটা বলবো না আমি। তবে ডেফিনেটলি শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারের ব্যাংকিং এ আসা উচিত বাধ্য হয়ে, আদারওয়াইজ আমার মনে হয় যে একজন ইঞ্জিনিয়ার যে পাস করছে, ইঞ্জিনিয়ারিং পাস করছে, যে তার আসলে বিশ্বটা তার কাছে আসলে অনেক বেশি উন্মুক্ত, সে ব্যাংকিং এর ব্যাংকিং কাজটা অনেক ক্ষেত্রেই আসলে ক্যারিয়ার জব ছিল একটা সময়, এখন কিছুটা ডাইভার্সিফিকেশন আসতেছে, এখানে এখানে মার্কেটিং ঢুকতেছে, এখানে প্রোগ্রামিং ঢুকছে, এখানে মানে বেশ কিছু নতুন নতুন কাজ করার স্কোপ হচ্ছে, ইনোভেটিভ কাজ করার স্কোপ হচ্ছে। কিন্তু আমি যদি গত 50 বছর না হলে গত 40 বছর ব্যাংকিং দেখি, আসলে ব্যাংকিং কোনো ইনোভেশন আসে নাই, গত 10 বছরে যেটুকু ইনোভেশন এসছে,
আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই ইনোভেশনটা আরো অনেক বেশি রকম এসছে। আমি বলতে পারি আমি গত 2 বছরে আমার ইনোভেটিভ বেশ কিছু প্রায় 6টা আইডিয়া আমার ব্যাংক থেকে লাইভে চলে গেছে আর কি। হ্যাঁ, 2 বছরে 6টা আইডিয়া লাইভে যাওয়াটা বেশ ভালো একটা রেট আমি বলবো। আমার আমি এর মধ্যে প্রায় 24 প্রজেক্ট উঠিয়েছি গত 2 বছরে আমি। তো এই এই সবই কিন্তু হচ্ছে আসলে এই নতুন প্যান্ডেমিকের কারণে। এটা প্যান্ডেমিক একটা অপরচুনিটি, এবং আমি স্টুডেন্টদেরকে বলবো যে আসলে কোনো চিন্তা নাই, জাস্ট নিজেকে প্রিপেয়ার করে নেন। ব্যাংক কেন, দুনিয়ার সবখানে চান্স পেয়ে যাবেন ভাই। যদি আপনি কোথাও চান্স পান, তার মানে আপনি হচ্ছে যে লেভেলে চলে আসছেন, দিয়ে দেন পরীক্ষা। তবে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট ট্রেনি অথবা প্রফেশনাল অফিসারের জন্য আমি আগে ট্রাই করতে বলবো। নট দ্যাট ক্যাশ অফিসার, জুনিয়র অফিসার এই যে নয়, আগেই সেখানে নয়। যদি নিতান্ত বাধ্য হয়ে করতেই হয়, তাহলে আমি বলবো যে আপনি ভাই শুরু করেছেন, 1-2 বছরের মধ্যে চেঞ্জ করে আপনার লাইনটা শিফট করেন। কেননা ও সবে ঢুকলা ঢোকা যেটাকে বলে আমি নন ক্যাডারের গ্রুপ, যেটা সেটাকে ঢোকার চাইতে আপনি বেটার হচ্ছে ক্যাডারের গ্রুপের জন্য আপনি 2 বছর সময় ওয়েট করেন, প্রিপেয়ার করেন, প্রিপেয়ার হন নিজে, কিন্তু নন ক্যাডারে ঢুকেন না। আর যদি কেউ বাধ্য হয় সাধারণত, তাহলে তো সেখানে কিছু করার নেই, করতে হবে। তো ব্যাংকিং এর জন্য আসলে আলাদা কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মাল জবের পড়াশোনা ইজ মোর দ্যান এনাফ আই থিঙ্ক। ধন্যবাদ ভাইকে। তো আমরা রোপণ ভাইয়ের কথা শুনছিলাম, ভাইজি যেটা বলছিলেন। হ্যাঁ, আমার ইন্টারনেট কানেক্টিভিটি একটু সমস্যা থাকে আর কি। তো যেটা হচ্ছে যে আমি যেটা শেষ করতে পারি নাই তখন, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ওই 30 বছর, ঠিক আছে, যে 30 বছর আমার প্রফেশনাল লাইফ, ওই 30 বছরের যে প্ল্যানিং, এটার জন্য আমাকে কিন্তু অ্যাটলিস্ট 3 দিন বা 30 দিন পর্যন্ত আমাকে কিন্তু প্ল্যানিংটা করতে হবে, আমাকে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। স্ট্রাকচারাল ওয়েতে আমাকে দেখা যাচ্ছে আমার টিচারদের সাথে, আমার হচ্ছে যারা ইউনিভার্সিটি বড় ভাই তাদের সাথে কথা বলতে হবে যে ভাই আমি কিভাবে আগাবো বা আমি কোন লাইনে কোন লাইনটা চুজ করব। এটা কিন্তু ডিজার্ভ করে ওই 30টা বছর, যে 30টা বছর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টা বছর হবে। ওই সময় আমার ওই 30টা বছর আমাকে লিভলিহুড দিবে, ওই 30টা বছর আমাকে প্রমোশন দিবে, ওই 30টা বছর আমাকে ফ্যামিলি দিবে, এবং আমি ওই 30টা বছর যতটা বেশি ফ্লারিশ করতে পারবো তত কিন্তু আমার লাইফটাকে আমি বলতে পারি যে হ্যাঁ, আফটার 30 ইয়ার্স আমি আই এম সাকসেসফুল। সো ওই 30টা বছরের প্রিপারেশনটা কিন্তু এই প্রথম 30টা বছরের আমার কিন্তু মানে একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখানে আমি যতটা ভালো করে পড়াশোনা থেকে শুরু করে যতটা ভালো আমি টেকনিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, এই বিষয়গুলো যতটা বেশি আমি নিতে পারবো, যতটা বেশি আমি নিজের মধ্যে ইন্টারনালাইজ করতে পারবো, যতটা বেশি আমার কমিউনিকেশনটা বাড়াইতে পারবো, এই ইনভেস্টমেন্টটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। আমাদের স্টুডেন্টরা, আমরা খেয়াল করছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে কেউ কেউ অনেক ভালো কাজ করতেছেন, দেখা যাচ্ছে সোসাইটির অনেকেই আছে যারা এই প্যান্ডেমিকের মধ্যে জব হারাচ্ছেন, কেউ হচ্ছে অনেক বিপদের মধ্যে আছেন, অনেক সোশ্যাল প্রজেক্ট আসছে, কিন্তু এমন না যে সবাই কিন্তু ওই শুয়ে বসে কাটাচ্ছে, অনেক ভালো ভালো ইয়াং এনথুজিয়াস্টিক যারা আছে অনেক ভালো ভালো কাজ করতেছে। আমরাও মানে গত বছর আমি যখন ওই হোম অফিস করছিলাম তখন আমিও করছি আর কি পার্সোনালি, মানে অফিসের বাইরে একটু সময় যতটুকু পাইছি। বাট ইয়াংরা কিন্তু আরো বেশি করতেছে, কিন্তু সবই আর কি করছে, এটা কিন্তু একটা মানে বড় রকমের কোশ্চেন। এই যে আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, সে হচ্ছে ড্রাগ নিয়ে মারা গেছে, এইটা এটা কিন্তু একটা মানে কমন সিনারিও। হ্যাঁ, আমাদের ইউথরা পড়াশোনার সাথে থাকতে না মানে না থাকতে থাকতে তাদের যেটা মেইন কাজ, সেই মেইন কাজগুলোর সাথে না থাকতে থাকতে এক সময় কিন্তু ফ্রাস্ট্রেশনটা তাদের মধ্যে জন্ম নিচ্ছে। শুধু ইউথ না, দেখা যাচ্ছে অনেক প্রফেশনাল যারা হোম অফিস করতেছেন তাদের মধ্যেও কিন্তু স্ট্রেস, তাদের মধ্যেও কিন্তু স্ট্রেসটা বাড়তেছে। হ্যাঁ, এবং যার ফলে যেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক রকম অকারেন্স কিন্তু আমাদের ঘটছে। সো আমি যে প্রবলেমটা অ্যাড্রেস করলাম, এই প্রবলেমটার সলিউশনটা কি হইতে পারে, এই প্রবলেমটার সলিউশন একটাই, যে বি অ্যাক্টিভ, বি অ্যাক্টিভ। আজকেও আমি যদি বলি, আজকেও আমার এক ছোট ভাই আমাকে মেসেজ করছে যে ভাই আমি একটা জব পাইছি, জবের স্যালারিটা কম, বাট আই এম গোয়িং টু জয়েন। আমি বলছি যে যদিও এটা তুমি একটা এমন একটা ইউনিভার্সিটি থেকে পড়েছো, এই স্যালারি তোমার সাথে যায় না, যদিও আমি এটা বলছি, বাট স্টিল আমি বলছি যে হ্যাঁ তুমি জয়েন করো, কারণ ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাক্টিভ। এই এই ইনঅ্যাক্টিভ হয়ে থাকাটা আমাদের ইউথরা যেন না থাকে, আমার মেসেজ হচ্ছে এটা যে আমরা যেন ইনঅ্যাক্টিভ না থাকি, আমরা যেন ইনঅ্যাক্টিভ, আমাদের যে মানে শার্পনেস, এই ইনঅ্যাক্টিভিটিটা কিন্তু নষ্ট করে দেয় শার্পনেসটা। সো আমার আপাতত এই মেসেজ হচ্ছে এটা যে আমরা যেন ইনঅ্যাক্টিভ না হয়ে যাই। ধন্যবাদ ভাইকে। আমরা
কিন্তু অ্যাক্টিভ থাকলে দেখা যাবে যে এই যে অনেকে আমরা যারা বলি অনেক ডিপ্রেশনে আছি ডিপ্রেশনে আছি, কিন্তু অনেক বেশি যদি আমরা অ্যাক্টিভ থাকি তখন কিন্তু ডিপ্রেশনের ওই জায়গাটা আর থাকবে না। তো ভাই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। এবার হচ্ছে আমি প্রশ্ন যাব, একটা প্রশ্ন এসেছে যে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ সিএফএ অ্যান্ড ইটস বেনিফিট, প্লিজ ইনফর্ম। আচ্ছা কেউ যদি এই ব্যাপারে একটু বলতেন। আচ্ছা, আমি কিছু বলার চেষ্টা করি আর কি। আমি যদিও খুব বেশি রকম ম্যাটার বা সিএফ এর উপরে খুব বেশি দক্ষ নয়, সিএফএ মিনস সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। সিএফএ এর আসলে তিনটে লেভেলে পরীক্ষা হয়, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। সিএফএ এর পড়াশোনাটা আপনাকে শুরু করতে হবে এবং বেশ ভালো মনোযোগের সাথে শুরু করতে হবে। আর আমি কি বলবো, বেসিক রিকোয়ারমেন্টস এ আপনার কিছু বেসিক রিকোয়ারমেন্টস নেই, আপনি জাস্ট সিম্পলি গ্রাজুয়েট হলে আপনি সিএফএ করতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আপনাকে যেই পড়াশোনা গুলো, আমি একসময় পড়াশোনা পড়াশোনা শুরু করেছিলাম আর কি, তো এই পড়াশোনা গুলোর মধ্যে আমরা যে ইয়ে করছি, আমরা এমবিএ সময় যে সমস্ত পড়াশোনা গুলো করেছি সেসব দিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, এখানে ফাইন্যান্স রিলেটেড পড়াশোনাটা অনেক বেশি, ফাইন্যান্স রিলেটেড। তো লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, আমাদের দেশে আসলে লেভেল থ্রি পাস করার সংখ্যা খুব কম আছে। আমার জানা মতে দুজন আছে আর কি, আমার পরিচিতর মধ্যে, যারা সিএফএ কমপ্লিট করেছে। আর এটা যদি আমি বলি যে আপনার কিসের প্রসপেক্ট, কি প্রসপেক্ট, আমি যেটুকু শুনেছি অনেক ভালো প্রসপেক্ট, প্রসপেক্ট অনেক ভালো, মানে আমাদের দেশের চাইতে দেশের বাইরে এটার প্রসপেক্ট অনেক ভালো। জব অফার বা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি গুলো, মানে ইনস্টিটিউশন গুলোতে এটার বেশ ভালো ডিমান্ড আছে। আমার আসলে খুব বেশি রকম ধারণা নেই আমার এটার ব্যাপারে, আমার খুব প্রিলিমিনারি বা লেমেনের ধারণা থেকে আমি বললাম এটা। আর সিএফ এর ব্যাপারে আসলে আপনি গুগল করলে আপনি খুব ভালো মতো জানতে পারবেন আসলে কি আছে না আছে। ধন্যবাদ ভাইয়াকে। তারিকুল ইসলাম, আমি আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, অ্যাডিশনালি তোমাকে বলে রাখি, এটা হচ্ছে যে তোমার যে কোনো সার্টিফিকেশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের, সিএফএ, সিএফপি, এসিসিএ, এগুলো একেবারে স্পেশালাইজ সার্টিফিকেশন। সো এইসব সার্টিফিকেশনের ডেফিনেটলি ভ্যালু আছে। সো এটা এই জায়গাগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, যেরকম আদার সার্টিফিকেশন গুলো আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আছে, কম্পিউটার সায়েন্সের আছে, প্রোগ্রামিং এর আছে, সো সেই জায়গাগুলোতে ডাটাবেজ এর উপরে আছে, তো এই ধরনের ক্লাউড কম্পিউটিং এর উপরে আছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন অ্যাভেলেবেল আছে। সো এই হিসাবে এটা ফাইন্যান্স রিলেটেড সার্টিফিকেশন, এবং এগুলোর প্রচুর পরিমাণের জব অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, যেমন কেউ যখন এমবিএ করবে, এমবিএ করার পরে এই সার্টিফিকেট থাকলে, কিংবা এসিসিএ বললাম, এই ধরনের সার্টিফিকেশন থাকলে, কিংবা ম্যানেজমেন্টের উপরে সার্টিফিকেশন আছে, অডিটের উপরে আছে, তো সেগুলো করলে যেটা হবে কি, জব পাওয়ার ক্ষেত্রে, কারণ এটা স্পেসিফিক নলেজটা আর্ন করা হয়, যেটা জবের ক্ষেত্রে খুবই ভালো হবে। আর রিকোয়ারমেন্টস নিয়ে যেটা রাব্বি বললো, সাথে আমি বলবো যে গুগল করার জন্য, কারণ হচ্ছে যে রিকোয়ারমেন্টস গুলো এটা প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা করে, তাই স্পেসিফিক করে বলাটা, যেরকম রাব্বি বললো, তো আমি মনে করবো যে এটা গুগলে চেক করলেই পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে জবের ভ্যালু করার জন্য আমি বলবো যে লিংকডইনে সার্চ করার জন্য, যে এই রিলেটেড প্রচুর জব আসতেছে কিনা এই ধরনের। সো আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে ফোকাস করা উচিত। ধন্যবাদ ভাইয়াকে। তো আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে মেহেদী হাসান মিজান করেছেন যে বর্তমানে আমরা যারা অনলাইনে ক্লাস করে গ্রাজুয়েট হচ্ছি, তাদের জবে রিক্রুট করার ক্ষেত্রে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, কোন স্কিল বা কোয়ালিটি এর উপর ভিত্তি করে আপনারা রিক্রুট করবেন? কারণ আমার যেটা মনে হয়, বর্তমানে আমরা যারা অনলাইনে ক্লাস করে গ্রাজুয়েট হচ্ছি, তাদের একাডেমিক পড়াশোনায় একটু হলেও ঘাটতি থেকে যাবে। আপনারা এই ব্যাপারটি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা আচ্ছা, তাহলে আমি শুরু করি, তুমি কোশ্চেনটা ইয়ে করে দাও, কারণ হচ্ছে উইন্ডোটা, হ্যাঁ কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি, তুমি উইন্ডো থেকে উইন্ডো। আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় যে আমি এটা নিয়ে বলি, তারপরে 2 মিনিট, তারপরে আরিফ ও কিংবা রাব্বি ওরাও একটু কমেন্টস করবে। সো আমার কাছে মনে হয় না যে এটা আসলে হচ্ছিল যে মিথ, যে অনলাইনে লেখাপড়া করলে ঘাটতি থাকবে। আমার যদি রিয়েলি শেখার আগ্রহ থাকে, সো ডেফিনেটলি আমি অনলাইনেও যেভাবে শিখতে পারবো ক্যাম্পাসে গিয়ে। আর আমার যদি ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে, আমি মনে করি যে আমি শিখবই না, তাহলে সেটা ক্লাসে তাকে সারাদিন, মনে করো যে একজন মানে সুপারভাইজ করলেও তাকে শিখাইতে পারবে না। হ্যাঁ, আমরা আমরা ক্লাস 10, আমি আর আব্বি একই ব্যাচের,
তো আমাদের সময় ছিল, পরে আসলে এটা চেঞ্জ হয়েছে কিনা, তা আমাদের একটা ইংলিশ রচনা ছিল যেটাতে বলা হয়েছিল যে ঘোড়াকে তুমি ঘাস পর্যন্ত নিয়ে যাইতে পারবা, ঘাস খাওয়ার দায়িত্ব কিন্তু ঘোড়ার নিজের, হ্যাঁ তুমি কিন্তু ঘাস খাওয়াইতে পারবা না। হ্যাঁ, এটা সামারি ছিল এটা। তো আমি মনে করি যে এটা যাতে হয়, ওই যে আমি একটু আমি আমার এর আগের বক্তব্য কিন্তু আমি বলেছিলাম যে আমাদের দেশে এই জিনিসটা মিথ আছে, মানে ঘরের বাইরে এসি লাগানোর পরে বলে যেটা অনলাইনে লেখাপড়া করা ইঞ্জিনিয়ার। তো আমি যা যেসব ইউনিভার্সিটিতে অনলাইনের এডুকেশনের কোয়ালিটি দেখি, তো এই জায়গাগুলোতে এরকম না, এখানে ল্যাব অনলাইনে হয়, হ্যাঁ তো এখানে প্রবলেম গুলো সিমুলেট করা হয় এইভাবে সলভ করার জন্য। তো যে জায়গাগুলোতে রিয়েলি কাজ শেখার অপরচুনিটি আছে এবং সিমুলেশনটা ওইভাবে হয় যে রিয়েল সার্ভারে আমি কাজ করতেছি, ইভেন এই যে আমাদের আমার কাজটা আমি বলবো এবং আরিফের কাজ কাছাকাছি আমাদের কাজগুলো সেম ধরনের। তো আমি যেরকম এখানে বসে থেকে, আমি এর মধ্যে প্যান্ডামিকের লাস্ট 2 ইয়ার্সে আমি অস্ট্রেলিয়াতে কাজ করেছি, আমি ইউএসএতে এখনো কাজ করছি, এরপরে মিডিল ইস্টের বিভিন্ন দেশগুলোতে কাজ করছি। তো আমার কোনো জায়গাতে, কারণ আমি এই লাস্ট 1.5 বছরে কোথাও ট্রাভেল করিনি, আমি লাস্ট ট্রাভেল করেছি 2020 জানুয়ারিতে, এরপরে আমি এয়ারপোর্টের চেয়ারা ভুলে গেছি, টু বি অনেস্ট। আমি এয়ারপোর্টে সেদিন আমি চিন্তা করতেছিলাম যে এয়ারপোর্টে কি জানালা থাকে কিনা। হ্যাঁ, তো এই জায়গাতে ট্রাভেল না করে একটা সাইডে নিজে না গিয়ে সরাসরি সেখানে প্রবলেম সলভ করা, তো এই জায়গাগুলো তো আমি করেই আসতেছি, এটা তো আলাদা কিছু হচ্ছে না। তো আমি যখন শিখতে যাচ্ছি কাজ, আমি যখন কোনো জায়গাতে কাজ শিখতে চাচ্ছি, তো আমার কিন্তু কাজ শেখা হচ্ছে ওই এনভায়রনমেন্টেই, কারণ আমাকে এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করে দেওয়া আছে। আমাদের অনেকগুলো R&D কিংবা ল্যাব গুলো আছে, কোথাও সুইডেন, কোনোটা জার্মানিতে, কোনোটা চায়নাতে, কোনোটা ইন্ডিয়াতে। তো আমরা কিন্তু সেখানে এই ডাবলিনে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসে থেকেও কিন্তু আমরা সেই ল্যাবে প্রথমে কাজ শিখি কিংবা কাজ করি, তারপরে কিন্তু আমরা রিয়েল ফিল্ডে কাজ করি। তো আমার মনে হয় না যে অনলাইন করার লেখাপড়া করার জন্য আমাদের জ্ঞানের কোনো জায়গায় কমতি হওয়ার কোনো স্কোপ আছে। হতে পারে যেটা আমার যদি মনে করি যে আগ্রহ নাই। আর একটা জিনিস আমি একদম উড়াই দিতে পারবো না, সেটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে হয়তো বা অনেক সময় হয় কি যে আমাদের কোর্স কারিকুলাম ভাবে ওইভাবে হয়তো রেডিনেস নাই, সে জায়গাতে আমাদের কিছু উইকনেস থাকতে পারে। বাট এরপরেও যদি আমরা চাই, আমরা কিন্তু সেই জিনিসগুলো জানতে পারবো, করতে পারবো, এবং ল্যাব হাতে করা। তো সেই ক্ষেত্রে অনলাইনে দেখা আমার মনে হয় যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা ইস্যু হওয়ার কথা না। আমি যেরকম আরিফ যেটা বললো যে আমাদের অর্গানাইজেশন গুলো কিন্তু ম্যাসিভ, যেহেতু আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে আমরা ইস্টাবলিশ করতেছি কিংবা আমরা এটাকে মেনটেন করতেছি, সো এই জায়গাগুলোতে আমাদের যেহেতু যেহেতু আমি শুধু আমার কোম্পানি যদি বলি কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি মোরললেস একটা দুটা কোম্পানি ছাড়া, অর্গানাইজেশন ছাড়া সবার কিন্তু রেভিনিউ বাড়ছে, বিজনেস বাড়ছে। এবং বিজনেস বাড়ছে কিরকম, এটা অনেকেরই 120 টাইমস, সরি 120% অথবা 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, মানে 5 গুণ 10 গুণ হয়ে গেছে রেভিনিউ। তো কি জন্য বিজনেস বাড়ছে, তো সেই জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, রেগুলার বেসিসে রিক্রুট হচ্ছে। এবং রিক্রুট হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমরা ইন্টার্ন নিচ্ছি, ইন্টার্ন কাকে নিচ্ছি, যে কিনা আলটিমেটলি এখন গ্রাজুয়েশন হচ্ছে। তো এখন গ্রাজুয়েশন হলে আপনি বাংলাদেশে বসে থেকে যেরকম করছেন, আর একজন কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে লোকাল এরিয়াতেও কিন্তু সে ঘরে বসে থেকে ক্লাস করছে। তো আলটিমেটলি এই জায়গাতে মানে তাদের নলেজের যদি গ্যাপ না থাকে, তাহলে কিন্তু আমরা তাদেরকে কোনোভাবেই 2 বছর আগে যে গ্রাজুয়েট হয়েছে, আজকে যে গ্রাজুয়েট হয়েছে, আমি ডিফারেন্স করছি না কিন্তু, মানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু দেখছি যে তার নলেজ আছে কিনা। তো নলেজটাকে তো আসলে জাস্টিফাই করাই লাগবে, তো সেটা ফিজিক্যাল এডুকেশন হোক অথবা আমাকে এটা যদি অনলাইন এডুকেশন হোক, আমরা আমি পার্সোনালি মনে করি না, এবং আমার কাছে আমি আমার কোনো কলিগ কিংবা আমি আমাদের ম্যানেজমেন্টকে কখনোই দেখি নাই যে ধরনের চিন্তা ভাবনা করতে যে অনলাইনে এডুকেশনের জন্য তার কোয়ালিটি হয়েছে। সো আই ডোন্ট থিংক, ধন্যবাদ ভাইকে। তো এবার আমি আরেকজন ভাইয়ের কাছে জানতে যাব, জনের সঙ্গে আমি এক করব একটা ব্যাপার, যে জনি একদম ঠিক বলেছে। আচ্ছা, যে ভাইয়ের কোশ্চেন করেছে সেই ভাইকে আসলে প্রথমত আমি আসলে নিশ্চিন্ত করতে চাই, ভাইয়া আপনি ইউনিভার্সিটিতে না গেলে আপনার নলেজে কোনো ঘাটতি হবে না। হ্যাঁ, যখন যারা জব দেয় তারা কিন্তু কেউ খোঁজে না যে আপনি আসলে একাডেমিক্যালি খুব ভালো, তারা শুধুমাত্র চায় আপনি একটা বেসিক একটা লেভেলে পৌঁছে। বেসিক লেভেলে পৌঁছার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ে যে গিয়ে ক্লাস করতে হবে নট নেসেসারি। আপনি যদি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারেন, মনে করেন যে আপনার একাডেমিক শেষ, আপনার লাগবে না ভাইয়া, তারপর আপনার যেটা লাগবে আপনার নলেজ, আপনার স্মার্টনেস, আপনার উপস্থাপনা, আপনি কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করেন সেটাকে লাগবে। একটা মানে বলা হয় যে যখন ভাইবা বোর্ডে একজন কেউ ঢুকছে, ওর ঢোকা এবং বসা দেখে মোটামুটি 50% ধারণা হয়ে যায় যে হ্যাঁ এটা কি পারবে কি পারবে না। পরবর্তীতে সে যখন 2-4 মিনিট কথা বলে এই মানে সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ এটাকে জিনিস কেমন।
ও আসলে একাডেমিক বইয়ের পড়াশোনা দুটা কোশ্চেন পারলো কি পারলো না ব্যাপার না এটা, কেননা আমি পড়াশোনা আজ আমার আমার কথাই বলি, আমি যখন যে ব্যাংকে এসে যখন মানে এমটির জন্য ভাইবে গেছি আমার প্রথমে গিয়ে ঢুকেই দেখি আমার বিআইবিএম এর চেয়ারম্যান স্যার ইয়েতে বোর্ডে আর কি। হ্যাঁ, তো বিআইবিএম যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমাদেরকে বলে নিতে হয়েছে হ্যাঁ এই দুটো বছর আমি কোনো জব করব না। তো স্যারকে দেখে মানে এতটা ঘাবড়ে গেছি, স্যার যে হ্যাভ অ্যাটেন্ড এটা কথা ওকে ফজলার আব্বি নাও ইউ আর এট বিআইবিএম নাও ইউ আর কামিং ফর এ জব এন্ড দেন হোয়াট উইল ইউ ডু উইথ ইউর এমবিএম, স্যার যখন এইভাবে টানা কোশ্চেন করে যাওয়ার সুবিধা, তারপরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার কোর্সের নামগুলো কি, আমি কোর্সের নামগুলো বলতে পারি নাই, আমি এতটাই ভয় পেয়ে গেছি আমি আসলে আমি কি কি কোর্স করছি ওই সেমিস্টারে সেটা সেটাও বলতে পারি নাই। বাট সেখান থেকে কিন্তু আমাকে জব অফার কিন্তু সেটার জন্য আমাকে ঠেকে নেই। ইস্যু হচ্ছে কোথায় ভাইয়া, যে আসলে আপনি আপনার বইয়ের পড়াটা বা একাডেমিক পড়াটা কি করছেন না করছেন সেটুকু মানে আপনার দৌড় হচ্ছে ওই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, প্রি রিকুইজিট যেটা কোয়ালিফিকেশন মিট আপ করা সেই পর্যন্ত, তারপরে যেটা হচ্ছে আপনার ভেতরে কি ঢুকেছে, আপনার নলেজ কত দূর আছে, আপনার স্মার্টনেস কত দূর আছে, আপনি কিভাবে উপস্থাপন করছেন, দ্যাটস অল। সুতরাং কি আপনি অনলাইনে পড়াশোনা করছেন, হ্যাঁ মানলাম আমি, ঠিক আছে ওকে, আপনি যদি মানে মানসিকভাবে মানে দুর্বলতা বোধ করছেন যে আমরা তো যারা একাডেমিক্যালি ক্যাম্পাসে যাচ্ছি না তাদের পড়াশোনায় বুঝি কিছু ঘাটতি থাকছে, হ্যাঁ আছে ওকে, আপনি একাডেমিক্যালি গেলেও কেবে বিশ্ববিদ্যালয়ে গেলে কেবে 100% ওকে হয়ে যেতেন, হতেন না রে ভাইয়া, ক্যাম্পাসে গিয়েও আপনি আড্ডাই মারতেন, আমার এমন কিছু হতো না ক্যাম্পাসে গিয়ে, আপনি বরং বাসায় সময় বেশি পাচ্ছেন, এই সময়টাতে আপনি স্কিলটা ডেভেলপ করার জন্য অনেক সময় পাচ্ছেন, আপনি সেটা ডেভেলপ করেন, বরং আপনাদের জন্য আরো ভালো সুযোগ যে আপনি শুধুমাত্র এমবিএ করছেন বা বিবিএ করছেন না, আপনি সাথে আইটিও জানেন, আপনি আপনি আপনার যে পেরিফেরিটাতে আপনি সেখানে ডিজিটালি মুভ করতে পারেন, আপনার নলেজের এরিয়াটা অনেক বেশি বাড়ছে। সুতরাং আমি বলবো যে আপনার বরং এগিয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, এটুকু আমার মনে হয়। আরিফ যদি আরিফ ভাই যদি কিছু ইয়ে করেন অ্যাড করেন। ধন্যবাদ ভাই। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর কি। আমি যখন এসএসসি প্রিপারেশন নিচ্ছি তখন আমার বাবা আমার পরীক্ষা নিতেন, তো আমাদের যারা আমাদের সময়কার তারা জানেন যে এসএসসি টেস্ট পেপার ছিল ওই সময়, বিভিন্ন বিভিন্ন স্কুলের প্রশ্নের একটা ব্যাংক ছিল। আমার বাবা ওই আগের দিন বলতেন যে তোমাকে আমি এই সাবজেক্টের উপর একটা পরীক্ষা নিব, আমি ওই সাবজেক্টের উপর পড়ালেখা করে প্রিপারেশন নিতাম, বাবা ওই টেস্ট পেপার থেকে যে কোনো একটা কোয়েশ্চেন যে কোনো স্কুলের একটা কোয়েশ্চেন বের করে আমাকে দিয়ে চলে যেত যে তুমি এই 3 ঘন্টার মধ্যে এটার উপর পরীক্ষা দিবা। আমার বাবা কিন্তু পুলিশিং করতেন না, সে 3 ঘন্টা পরে এক্সপেক্ট করতো যে আমি খাতাটা দিয়ে আসছি এবং আমি 3 ঘন্টার মধ্যে আমার লেখা হয়ে গেলে আমি গিয়ে দিয়ে আসতাম। আমি যদি মনে করতাম যে আমি ওই সময় বই খুলে বা আমার নোটস দেখে আমি লিখবো, আমি লিখতে পারতাম, ক্ষতি হতো কার, আমার কই নাই তো। সেম এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, এবং সেম জিনিস আমার বাবা কারেন্টলি আফটার হিজ বিজনেস ক্লোজার তিনি একটা স্কুল চালান, সেখানেও তিনি একটা নতুন স্টাইলের পরীক্ষা চালু করেছেন, সেটাকে তিনি বলেন হচ্ছে হোমলাইন। আমি বললাম বাবা এটা কি, অনলাইন শুনেছি হোমলাইন কি, আবু বলতেছে যে আমার ছেলে ছেলে মেয়েরা যারা স্কুলে আসতো তারা তো স্কুলে আসতে পারছে না, কিন্তু তাদের পরীক্ষা তাদের যে নেক্সট লেভেলে ওঠা তাদের লার্নিং এটা তো আমাকে দেখতে হবে, তারা পড়লো কি পড়লো না এটা আমি বুঝবো কিভাবে। এই জন্য আব্বু কোয়েশ্চেন এবং খাতা দিয়ে দেয়, এবং দিয়ে দেওয়ার সময় ওই যারা আসে তার বাবা আসুক বা মা আসুক বা বাচ্চা যদি আসে তখন অনেকেই কোয়েশ্চেন করে, তার দিয়ে দিলেন বাসায় যদি দেখে লেখে, তখন আমার বাবা বলে যে এটা তো যার যার কপাল তাকেই করতে হবে আর কি, একজনের দায়িত্ব তো আর একজন নিবে না। তো যেটা হয়েছে যে পরীক্ষায় কিন্তু রেজাল্ট খুব বেশি ডিফারেন্স হয় না, কারণ টিচাররা জানে তো যে এদের রেজাল্ট আগেকার রেজাল্ট কিরকম। তো আমাদের গ্রাজুয়েট যারা চাকরি নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের রেজাল্টটা ভাইয়া ফজলুর রাব্বি ভাই যেটা বললেন আর কি, সেটা হচ্ছে এন্ট্রি লেভেলে তারা দেখবে যে আপনি গ্রাজুয়েট কিনা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমাদের এখানে সবাই ম্যাচিওর সবাই জানে, ইন্টারভিউ ফার্স্ট কোয়েশ্চেন করে টেল মি অ্যাবাউট ইউর সেলফ এবং এক্সপেক্ট করে উইদিন 3 মিনিট আপনি আপনার সম্পর্কে বলবেন, এবং 18 মিনিটের মধ্যেই রিক্রুটাররা মোটামুটি আইডিয়া করে নেয় যে ভদ্রলোককে নেওয়া যাবে কি যাবে না। এরপরে হচ্ছে নেক্সট তারা বাজিয়ে নেয় যে তার নেক্সট লেভেলের এডুকেশন কিরকম আছে, তার সিভিটা তারা দেখে, যদি ফর প্রফেশনাল যারা অনেকদিন ধরে কাজ করে তাদের ক্ষেত্রে দেখে যে
ইনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন এবং মানে তার চাকরির ধরনটা কিরকম, কি রেগুলার চাকরি চেঞ্জ করে না একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে? মানে একটা কোম্পানি সে চিন্তা করে, এবং আপনারা নিজের ক্ষেত্রে যখন রিক্রুট করবেন তখন চিন্তা করবেন যে সবাই চায় যে একজন ট্রাস্ট ওরদি এবং লং টাইম আপনার অর্গানাইজেশনে থাকবে। কেউই চায় না যে একজন অবিশ্বাসী মানুষ এবং একজন মানুষ যে মানে অল্প বেতনের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় খুব 6 মাস 1 বছরের মধ্যে চাকরি চেঞ্জ করে, এরকম লোকজন কেউ চায় না। এই জন্য রোকন যেটা বললো যে চাকরি করার ঢোকার আগে এই বিষয়ে আসলে একটু নিজেদের পড়ালেখা করার দরকার আছে যে আমি জীবনে কি করতে চাই, কোথায় যেতে চাই। আমাদের বাংলাদেশে এখন একটা ট্রেন্ড চলে চলে এসেছে যে আমাদের চাকরিতে জয়েন করেই আমাদের এখনই গাড়ি লাগবে, এখনই বাড়ি লাগবে, এখনই আমার বিয়ে করতে হবে, 20 লাখ টাকা 40 লাখ টাকা আমাকে খরচ করতে হবে। লাইফ ইজ নট দ্যাট ইজি, প্রত্যেকটা লাইফেরই একটা নির্দিষ্ট স্টেপে প্ল্যান করতে হয়। আপনি একদিনে সব জিনিস পাবেন না। এখানে যারা আছেন সবাই, আমি আমি জানি যে সবাই কিন্তু চাকরির এন্ট্রিটা খুব সহজ ছিল না। আমি চাকরিতে জয়েন করেছি এট দ্য স্যালারি অফ 8,000 টাকা ইন 2005, যেটা মানে আপনি গুণ করা যাবে না, এত দূরে চলে গেছে নেক্সট 3-4 ইয়ার্স। তো চাকরির শুরুটা আমরা ছোট হোক, ওই যে রোকন যেটা বললো আর কি, যে তার এডুকেশন অনুযায়ী ওই বেতনে চাকরি করা উচিত না, অত চিন্তা করার দরকার নাই। স্টার্ট করেন, কাজটা শেখেন। একটা গ্রাজুয়েট ছেলে বা মেয়ে, তাকে একটা কোম্পানি কেন নিবে, সে তো কিছুই জানে না। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে কি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম? বিবে গ্রাজুয়েট পাশ করে কি আমি অনেক কিছু জেনে গেলাম? নো, আমি একদমই কিছুই জানি না ওই সময়। ওই সময় যে একটা প্রথম ফার্স্ট 1 ইয়ার অর 2 ইয়ার একটা কোম্পানি যে বেতন দেয় এটাই না, কারণ এই সময় হচ্ছে লার্নিং। এই সময় তো ডাক্তারদের যেটা করে ফার্স্ট বছর তারা ইন্টার্ন করে, ইটস লাইক ইন্টার্ন ফার্স্ট 1 অর 2 ইয়ার্স, এই সময় লার্নিং। ওই সময় কিন্তু ফার্স্ট 1 অর 3 ইয়ার্স তে কোনো এমপ্লয়ি তেমন কিছু ডেলিভারি দেয় না। তো এখন আমাদের সুযোগ এসেছে লকডাউনের মধ্যে, আমাদের এখন যেটা হচ্ছে অনলাইনে আমাদের অনেক রিসোর্স আসছে। রাবি ভাই যেটা বললেন যে আমরা ডিজিটাল মার্কেট সম্পর্কে আমাদের আইডিয়া হচ্ছে, এটার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা তো অনেক লাকি, আমাদের অনেক সিনিয়র এক্সিকিউটিভ আছেন যারা কিন্তু এভাবে করে এই নতুন টেকনোলজি সম্পর্কে জানেন না, তারা আনইজি ফিল করেন, কমিউনিকেশনে আনইজি ফিল করেন। কিন্তু নতুন জেনারেশনের যারা আসছে তাদের তো এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে, কমিউনিকেশন স্কিল, কিভাবে কথা বলবে, এই জিনিসপত্র গুলো চলে আসছে। অর্থাৎ নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, যে যে বিষয়ে জ্ঞান অর্জন করছেন কাজ করুন। আর আমি বলবো যে কাজের মধ্যে ব্যস্ত থাকুন। আমাদের আমি দেখি যে আমরা তো কুয়েটের, এখানে আমি কুয়েট থেকে পড়ালেখা করেছি, তারপরে স্টুয়েস থেকে MBA করেছি, আমি দেখছি অনেক যারা এখন স্টুডেন্ট তারা দেখছি যে পার্ট টাইম বিজনেস করছে। আই হাইলি অ্যাপ্রিসিয়েট দোজ বয়েজ অ্যান্ড গার্লস, কারণ তারা বসে থাকছে না, তারা সম্মানের সাথে কাজ করছে, কোনো কাজকে ছোট মনে করছে না। এই যখন রিক্রুটার রিক্রুট করবে তখন দেখবে যে এই একটা বিজনেস চালিয়ে এসেছে, তখন সে তো ফ্রন্ট লাইনে চলে যাবে। যে একজন বসে ঘরে বসে থেকেছে আর একজন হচ্ছে যে এই সময়ে তার একটা অর্গানাইজেশন চালিয়েছে, চ্যারিটি অর্গানাইজেশন হোক আর মানি আর্নিং হোক, তারা এক ধাপ এগিয়ে থাকবে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা বসে থেকেন না, নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করেন। যদি রেভিনিউ আর্নিং কিছু না করতে পারেন, সোশ্যাল অর্গানাইজেশনে নিজেদেরকে সময় দেন। অনেক অর্গানাইজেশন আছে ভলান্টারি অর্গানাইজেশন, সেখানে নেটওয়ার্ক বাড়বে এবং আপনার ভিজিবিলিটিটা মার্কেটে বাড়বে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়াকে। তো এবার আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে সেটা হচ্ছে, এই যে একটু আগে যে প্রশ্ন করলেন যে অনলাইনে গ্রাজুয়েট হচ্ছি, সেক্ষেত্রে মানে রিক্রুট করার ক্ষেত্রে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, যারা দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ছে তারা হচ্ছে গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে ন্যাশনাল কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারা কিন্তু এই যে করোনাকালীন সময়টা প্রায় 1.5 বছর যাবত কিন্তু আটকে আছে, সেই ক্ষেত্রে সেম ব্যাচেরই সবাই বের হয়ে যাচ্ছে, গ্রাজুয়েট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা পিছিয়ে আছে, যারা কিনা এখনো সেই ফাইনাল ইয়ারে পড়ে আছে, সেক্ষেত্রে তাদের কি কোনো ধরনের মানে প্রভাব পড়তে পারে কিনা চাকরির ক্ষেত্রে, সেটা যদি একটু বলতেন। এটা হচ্ছে যে কি আমি একটু বলি এটাতে,
এটা হচ্ছে যে, এটা তো আনফর্চুনেট, এটা আমাদের দেশের জন্য, মানে হুম এটা হুম হচ্ছে হুম যে এই যে ডিপার্টমেন্ট, সেটা আমরা বললাম যে সবার পরিস্থিতি এক, কিন্তু এখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিটা এক না। এটা তো আসলে দেখা যাচ্ছে ওই ইউনিভার্সিটি কিংবা এটা এডুকেশন মিনিস্ট্রি, এটা এটা তাদের ব্যাপার এবং তাদের যে লিডারশিপের যে কোয়ালিটি সেটা নিয়ে আসলে এই জিনিসটা, কিন্তু ওভারঅল ইম্প্যাক্টেড হবে কিনা। তো এখন দেখা যাচ্ছে যে যেহেতু এডুকেশন বন্ধ, তাহলে তো আমার সেশন জট হয়ে যাচ্ছে, তাই না? আমার সেশনটা আগাচ্ছে না, হুম 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 সেই ইম্প্যাক্টটা তো আসলে এটা মানে এটা কারো চেঞ্জ করার মতো অ্যাবিলিটি তো নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের যারা লিডারশিপ পজিশনে আছে তারা যদি এটা চেঞ্জ না করে, এটা আমরা কেউই চেঞ্জ করতে পারবো না। যারা না ভুক্তভোগী, নাকি এখানে আমরা যারা বসে কথা বলছি, তাদেরও আসলে চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই। সো এখানে এই জায়গাতে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু যে জিনিসটা আমরা করতে পারি, যেটা হচ্ছে যারা আমরা ভুক্তভোগী হচ্ছি কিংবা আমরা যারা এটার জন্য সাফার করছি, তো তারা কিন্তু এই সময়টা যদি আমরা তাহলে কি একেবারে যদি আমরা বসে না থাকি, আমরা এই সময়টাতে যদি মনে করি যে আমার যে রিলেটেড সাবজেক্ট গুলো, যে চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অলরেডি আরিফ, রোকন, রাব্বি এরা অলরেডি কভার করেছে যে আসলে কি দেখতে চায় এমপ্লয়ার, কিংবা আমি যখন হায়ার স্টাডির ক্ষেত্রে যাব, সো তখন আসলে তারা কি দেখতে চায়। তারা কিন্তু এই জিনিসটাই দেখতে চায় যে তাকে, একটা জিনিস হচ্ছে প্রথম যে জিনিসটা দেখতে চায় যে একে আমরা সাইজ করতে পারবো কিনা, মানে আমি খুব মানে বাংলায় বলতেছি, মানে একে আমরা গড়ায় নিতে পারবো কিনা, মানে হচ্ছে যে ওর অ্যাবিলিটি আছে কিনা নিজেকে ট্রান্সফর্ম করার জন্য। তো এই যে এই সময়টাকে এই জন্য বলা হয় যে ট্রান্সফারেবল স্কিল গুলোকে ডেভেলপ করা, যে আমার একটা বেসিক মানে যে কোনো এডুকেশন থেকে আমরা একটা জিনিস শিখে নেই কিংবা আমরা যে জিনিসগুলোকে জানি, সেই জিনিসগুলো হয়তো বা কমার্শিয়াল ওয়ার্ল্ডে অনেক ক্ষেত্রে লাগবে, অনেক ক্ষেত্রে লাগবে না। তাহলে কি আমার এই পুরো নলেজটাকে কি যেটা লাগছে না সেটা কি নষ্ট হয়ে গেল? না, সেই নলেজটাকে ট্রান্সফার করা যায়, মানে হচ্ছে আমি একটা জিনিস জানি সেটাকে একটু রূপান্তরিত করে আমি আর একটা ফর্মে নিয়ে গেলাম। তো এই জিনিসটা, এই জন্য আমরা যেটা করব, যার যে সাবজেক্ট এটা আমরা জানি না, কারণ এটা কমন, তাই না? এটা বাংলাদেশের যারাই কিনা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, অনেক পাবলিক ইউনিভার্সিটিতে আছে, তো তাদের কিন্তু এগুলো জিনিসগুলো আগাচ্ছে না। তো তাদের আসলে বিভিন্ন সাবজেক্টেরই মানুষ হতে পারে, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, কেউ ভেরি জেনারি, কেউ ডিপ্লোমাতে আছে, সো এই জায়গাগুলোতে কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আছে। সো আমরা কিন্তু বলতে পারবো না যে কে কোথায় কিভাবে করবে, কিন্তু এটা কিন্তু তারা যদি এটা করতে পারে, যেটা কিনা আমাদের সবার লাগে, সফট স্কিল ডেভেলপমেন্ট আমরা, যেটা সব মানুষের জন্যই লাগবে, এটাতে কোনো প্রকার জাতি বর্ণ এই কোনো কিছু নেই। আমি অমুক চাকরিতে যাব, আমি স্কলারশিপে যাব, আমি এন্টারপ্রেনারশিপ করব, এইরকম জায়গাতে যেই যেটাই করতে চাউক, আমি ফ্রিল্যান্সিং করব, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু ছোট ছোট করে আমরা সফট স্কিলকে ডেভেলপ করতে পারি। এটা হচ্ছে যে সবচেয়ে বড়, আমার মনে হয় যে এই মুহূর্তে এটা করার সবচেয়ে বড় একটা সময় এবং অপরচুনিটি, তো আমরা সফট স্কিলকে ডেভেলপ করতে পারি। এর মধ্যে কমিউনিকেশন স্কিল আছে, কমিউনিকেশন স্কিল ছাড়া কেউ কোথাও যেতেই পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমার বাপ দাদা যদি না থাকে, আমার কোম্পানিতে আমাকে কেউ যদি ধরে নিয়ে এসে বসায় দিয়ে যদি আমার কেউ সিও না বানায় দেয়, আমার যদি কমিউনিকেশন স্কিল থাক না থাকে, আমি কোথাও যাইতেই পারবো না। একটা লেভেলে যাব, সেখানেই আমি মানে আলটিমেটলি ম্যাচুরিটি হয়ে আমি সেখানেই মরে যাব, আমাকে আলটিমেটলি এর চেয়ে বেশি কিছু হবে না। এই জন্য আমি কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করবো, আমার লিডারশিপ স্কিল থাকতে হবে। কমিউনিকেশন কেন বলছি, আমি ইন্টারভিউ দিতে যাই, আমি বিজনেস বিক্রি করতে যাই, আমি সেল করতে যাই, যে যে কাজই করুক না কেন, ইভেন আমি যখন ফ্রিল্যান্সিং এর কথা বলবো, সেখানেও আমাকে যখন আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো, কমিউনিকেশন স্কিল লাগবে। আমি কাজগুলো বুঝতে হবে, আমি কি আমার রেজাল্ট গুলোকে তাকে ট্রান্সফার করে বুঝাইতে হবে। আমি এন্টারপ্রেনার হয়েছি, একে একটা হচ্ছে যখন আমি ফান্ডিং এর জন্য যাবো তাদেরকে বুঝাইতে হবে, যখন আমি আমার 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 যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে যাবো তখন আমাকে বুঝাইতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে লিডারশিপ এবং কমিউনিকেশন যাবে, তো এই জিনিসগুলোকে আমাকে জানতে হবে। সাথে যে জায়গাগুলো আছে, ইনোভেশন লাগবে, সাথে হচ্ছে যে আমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা লাগবে। সো এই জায়গাগুলোতে আমাদেরকে সবারই কাজ করার জায়গা আছে। আরেকটা জায়গায় আমি বলবো যে যারা এই সময়টাতে কাজ করে, তো স্পেসিফিক আমরা যদি কিছু ওয়ার্কেবল, আমি বলবো একটা ছিল ট্রান্সফারেবল স্কিল, আর একটা হচ্ছিল ওয়ার্কেবল কিছু স্কিল যদি আমি শিখতে পারি। সাইবার সিকিউরিটি আমি শিখলাম, আমি কোন ডিপার্টমেন্টের মানুষ আমার কোনো ব্যাপারই না, আমি আর্টস এর মানুষ, আমি বাংলায় লেখাপড়া করি, আমি অমুক সাবজেক্টে লেখাপড়া করি, ডাজন্ট ম্যাটার, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দূর দূরান্তে দরকার নাই, আমি সাইবার সিকিউরিটি করলাম, আমি ঘরে বসে থেকে প্রথমে হয়তো বা $8-10 দিয়ে পার আওয়ার শুরু করব, এটা 50, এবং আমি গ্যারান্টি দিতে পারি কেউ যদি আজকে শুরু করে সে 2 বছরের মধ্যে অ্যাটলিস্ট 50 তো ক্রস করবে পার আওয়ার। তাহলে চিন্তা করেন দিনে হচ্ছে আপনার $400, $432, আমি যদি মিনিমাম রেটটাও চিন্তা করি $32,000 পার ডে যদি আমি করতে পারি, তাহলে মাসে কত টাকা হচ্ছে, জাস্ট এটাই আপনাকে কনসিডার করতে হবে। তো এটা যদি আপনি করতে পারেন, আপনি ক্লাউড কম্পিউটিং শেখেন, পৃথিবীর বড় কোম্পানি আজকে গুগল, অ্যামাজন,
তারা সবাই এটাতে ফোকাস করতেছে। কেন হচ্ছে যে আপনি যে কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন, এই যে আমরা এখনো কথা বলতেছি এটা ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ গুগলের ডাটা সার্ভার কিংবা অমুকের ডাটা সার্ভারই আমরা ইউজ করতেছি, কারণ ওখান থেকে মানে যাইতে গেলে প্রত্যেকটা পপ হয়ে আমরা গেছি। আমরা যদি ক্লাউড কম্পিউটিং শিখি এর সাথে, এই তখন কি হবে, আমি কনসালটেন্সি করতে পারবো, আমি এটা করতে পারবো। এই জায়গাগুলোতে যদি আমরা সময় দিই, একটা হচ্ছে যে আমার পরিস্থিতির জন্য কিন্তু আমার কিন্তু ইনকাম কিংবা আমার কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদারিং হয়ে যাচ্ছে। আমি পাস করে তো আলটিমেটলি জবই করবো, তা আমি শুরু থেকে যদি জব করা শুরু করি তো আমার কিন্তু অনেক সুবিধা হবে। জাস্ট আমি পার্সোনালি এই জিনিসগুলো আসলে কখনো আমি মানে হাইলাইট করতে চাই না, জাস্ট আমি একটা দিনের কথা বলি যে আমার একবার লিঙ্কডইনে একটা আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, যে বললো যে আমার ক্লায়েন্টের কিছু সাপোর্ট লাগবে, তো তুমি কি কিছু সময় দিতে পারবে কিনা। আর আমি রমজানে হচ্ছিল কখনোই কোনো কাজ করি না, মানে অফিসিয়াল কাজ ছাড়া আমি ইভেন দেখবেন যে আমি লাইভও করিনি, এবার একটা লাইভও করিনি, কারণ হচ্ছে যে আমি রোজার মাসে আসলে বেশি কথা বলা আমার পছন্দ না। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি প্রথমে বললাম যে না আমি করবো না, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে ঘরে বসে দেখে যদি কিছু বেনিফিট হয়। তো তাদের জন্য আমি পরে কথা হইলো, পরে ওর সঙ্গে আমার প্রায় 1 ঘন্টা কথা হইলো, এগুলো নিয়ে ডিটেলে কথা হইলো। তারপর আমি বললাম যে ঠিক আছে আমি করবো, তো বললাম যে তারপরে রেট টেট নিয়ে কথা হইলো, আমি তাদের সাথে 4 ঘন্টা কথা বলছি, জাস্ট 4 ঘন্টা। রেট ছিল $500, জাস্ট সিম্পল 4 ঘন্টা একদিনে, জাস্ট 4 ঘন্টা আমি তার জন্য, আমি কিন্তু এটা আমার পেশা না। হ্যাঁ তার কিছু সাপোর্ট লাগবে, আর যেহেতু এগুলো ফ্রি হয় না, যেরকম এখন আমরা বাংলাদেশে কাজ করি আমাকে কেউ অ্যাডভাইস করে চাইতে গেলে আমি তার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা করে কথা বলি, এটা এটা হচ্ছিল যে ফ্রি, কারণ এটা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি, আমি দেশের জন্য কিছু করতে চাই, সো এটা এটা উদ্দেশ্য। কিন্তু যখন আমি কমার্শিয়াল ওয়ার্ল্ডের জন্য কাজ করি তখন কিন্তু এটা ডিফারেন্ট। সো এরকম কিন্তু অনেক অপরচুনিটি আসে, অনেক কিছু পাবেন। এটা কিভাবে আসছে, এটা হচ্ছিল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। তো এরকম আপনারা যদি এখন শুরু করেন, এবং আমি যেটা বলতে চাই যে আরেকটা যে জায়গাতে একটু অ্যাড্রেস করার দরকার আছে, সেটা হচ্ছে যে অনেকেই যেটা আমার মনে হয় যে আরো সবাই অ্যাড্রেস করেছে, যে স্যালারি নিয়ে। হ্যাঁ ইনিশিয়ালি সবাই খুবই ফ্রাস্ট্রেটেড থাকে, আমি ইউথ কার্নিভালে পোস্ট দিলেই দেখি আরে ভাই 14,000 টাকা স্যালারি, একটা ড্রাইভার 20,000 টাকা বেতন পায়। তো দ্যাটস ট্রু, কারণ ড্রাইভারটা কেন পাচ্ছে, যে তার ওই স্কিল সেট হয়ে গেছে, তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে আজকে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে তাকে কিন্তু 20,000 টাকা বেতন দিচ্ছে না। হ্যাঁ যার কিনা রিয়েলি ভালো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে তাকে দিচ্ছে। সো আমার কিন্তু যখন আমরা নিব, আমরা এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং আমি সবসময় বলতাম আমার কলিগদের সাথে যে প্রথম 5 বছর, প্রথম চাকরির যদি প্রথম 5 বছর হচ্ছিল ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা বিজনেসে ইনভেস্টমেন্ট লাগে, আমরা চাকরির ক্ষেত্রে মানে প্রফেশনাল গ্রোথের জন্য 5 বছর রেখে দিতে হয়। তো এরকম আমরা হয়তো যে মাঝে মাঝেই আমাদের ফ্রাস্ট্রেশন আসতো, তো আমরা 4-5 জন কলিগ বসে আমরা এই গল্পগুলো করতাম যে ভাই আমরা আমাদের কি হইলো, উমুক উমুক জায়গায় জার্মানিতে চলে যাচ্ছে 3 মাসের 6 মাসের ট্রেনিং এ, আর আমরা কই যাচ্ছি আমাদেরকে মালয়েশিয়া পাঠায় আমাদের কোম্পানি সর্বোচ্চ। তো অনেকে তখন আমরা বলতাম যে আরে ভাই আমাদেরকে তো মালয়েশিয়া পাঠায়, অনেকে তো সিটাগংয়ে পাঠাইছে, হ্যাঁ অনেকে তো বগুড়াই পাঠাইছে, তো তার চেয়ে তো ভালো দেখা, আমরা তো মালয়েশিয়ায় যেতে পারতেছি, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টুইন টাওয়ারটা তো দেখে আসতে পারলাম। তো এই যে ডিফারেন্স, এখন হচ্ছে যে আলটিমেটলি ওই প্রথম 5 বছর রিয়েলি খুব যে টাকা কামাইছি এরকম কিন্তু সব মানে না, এবং এটা এটা হচ্ছিল যে তখন কি অর্জন করেছি, তখন যে অর্জন করেছি 1 নম্বর প্রথম যে জিনিসটা কামাই করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ যে কে আমাকে পরবর্তী লাইফে আমাকে হেল্প করবে। আরেকটা জিনিস কামাইছি স্কিল সেট, দুটো হচ্ছে যে একটা জিনিস কাজ করে শেখা, আর একটা হচ্ছিল ওটার অ্যাডিশনালি লেখাপড়া করা মানে ট্রেনিং করা। তো এই যখন আপনারা করবেন, তো এই জিনিসগুলো কিন্তু এই যে যারা আজকে ফ্রাস্ট্রেটেড আছে তাদের জন্য কিন্তু খুবই ভায়াবল, কারণ হচ্ছে যে যারা এডুকেশন নিচ্ছে যারা অপরচুনিটি আমরা লাগি না, এবং আমরা কিন্তু সবসময়, এবং আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকেই আসছি যে আমরা আমরা কিন্তু সবসময় না, আমি কুয়েটে লেখাপড়া করছি, আমাদের কিন্তু একাডেমিক যে জিনিসগুলো ছিল না কুয়েটের কম্পেয়ারে কিংবা ইভেন অনেক প্রাইভেট ইউনিভার্সিটির কম্পেয়ারে, কিন্তু আমাদের এডুকেশনের কোয়ালিটি আমি বলবো যে আমাদের সিলেবাস থেকে শুরু করে এত স্মার্ট ছিল না। কিন্তু যেটা হয়েছে যে ওই সময়টাকে যেটা শেখার সেটা খুব ভালোভাবে শিখেছি, এবং চাকরির লাইফে যেটা আশা করছি প্রথম দিন থেকে যে জিনিসটা জানতাম না ওটাকেই ধরো আমার জন্য পজিটিভ করে নেওয়ার চেষ্টা করছি, ওই জিনিসের উপর ফোকাস করছি। তা আপনারা সবাই এই জায়গাগুলোতে ফোকাস করেন, তো আপনি দেখবেন যে চাকরির ক্ষেত্রে আবারও ব্যাক করছি যে ফ্রিল্যান্সিং তো আপনি এখনো করতে পারেন, এটা কিন্তু 2-3 মাসের একটা ট্রেনিং করে কিন্তু আপনারা শুরু করতে পারে। তো এই জায়গাগুলোতে আপনারা ফোকাস করেন, আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশন থাকবেন এবং লাইভে দেখবেন, এবং রাত্রি তুমিও তো এই আমার মনে হয় যে প্যান্ডামিকের সময় নিজেও এন্টারপ্রেনার হয়েছো তাই না, তো তোমারও কিন্তু সাকসেস স্টোরি আছে। তো দেখো যে এরকমই কিন্তু সাকসেস স্টোরিগুলো হচ্ছে, এবং সবারই কিন্তু এই জায়গাগুলোতে সময়টা যদি নষ্ট করতে, তুমিও তো তোমার সেশন জট আছে তাই না, তোমার মতো তুমিও যদি এরকম মনে করতে যে ভাই আমার সেশন জট আমার তো কিছু হচ্ছে না আমি ঘরে বসে থাকবো, তাহলে যদি এরকম করে সবাই বসে থাকতো তাহলে কিন্তু হবে না।
কিন্তু এর মধ্যে থেকে যারাই এবং বেরিয়ে আসছে একই সাথে আমি তারা একটা বেনিফিট। ফুল টাইম জবও পেয়েছি এই প্যান্ডামিকের মাঝে, এটা আমার আরেকটা সাকসেস। তো আমি মনে করি যে আসলে একটা সমস্যায় যেটাই আমরা পড়েছি সবাই কিন্তু একসাথেই পড়েছি, সেই জন্য ডিপ্রেশনে না পড়ে থেকে নিজে আসলে যে স্কিলটা, আমার যে স্কিলটা ভালো সেটা যদি আমি খুব ভালোভাবে চর্চা করি, তাহলে কিন্তু সেই সেক্টরে অবশ্যই আমাকে, আমি যদি সেই সেক্টরে ভালো থাকি অবশ্যই আমাকে নিতে বাধ্য কোম্পানি। তো সেই দিকে আমার মনে হয় আপনি যে সেক্টরে যে স্কিল নিয়ে বেশি ভালো সেটা নিয়ে যদি বেশি চর্চা করে থাকেন তাহলে কিন্তু আপনি ঠেকবেন না। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমি রোকন ভাইয়ার কাছে যাব। যে ভাইয়া ব্রাকে আছেন, আমরা সবাই জানি যে ব্রাক খুব নামি দামি একটা, অনেক বড় একটা কোম্পানি, তো অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে ব্রাকে জয়েন করার। সেক্ষেত্রে ভাইয়া যারা হচ্ছে একদম ফ্রেশার থাকে, তারা কিভাবে ব্রাকে জয়েন হতে পারে, কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়? ভাগ্যি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে রাত্রি, থ্যাংক ইউ। আমার এখানে, আমি সরি বলে নিচ্ছি অডিয়েন্সের কাছে, আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আজকে, তো হোপফুলি যতটুকু পারা যায় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। মেবি ওকে, আমাকে শোনা যাচ্ছে কিনা রাত্রি? জি জি ভাই, শোনা যাচ্ছে। অলরাইট, সো রাত্রি যেটা কোশ্চিন আস করলো সেটা হচ্ছে যে ব্র্যাকে কিভাবে কাজ করা যাবে আর কি। ব্র্যাকে তো অনেক, মানে অনেক রকমের ভ্যাকেন্সি থাকে, লাইক একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড লেভেল এবং টপ লেভেল। প্রতিনিয়তই যখন আমরা ওই পিডি জবসটা খুললেই দেখা যাবে যে মোটামুটি ব্র্যাকের 3-4টা সার্কুলার অলওয়েজ ওপেন থাকে। সো যেহেতু ব্র্যাক অনেক বড় একটা অর্গানাইজেশন, সেহেতু আসলে এটার সার্কুলারও দেখা যাচ্ছে প্রচুর থাকে, এবং রিক্রুটমেন্ট তো প্রতিদিনই রিক্রুটমেন্ট হয় আর কি। তো কিভাবে জয়েন করা যাবে এটা যদি আমি একটু বলি বা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে থাকতে হবে ব্র্যাকের। মানে আমাদের কমন একটা থাকে, মানে কমন একটা অভিযোগ থাকে ব্র্যাকের আমাদের কাছে আসে আর কি, যে আপনারা তো ডাকেন না, আপনারা অনেকবার অ্যাপ্লিকেশন পাঠিয়েছি আপনারা তো অ্যাকসেপ্ট করেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাপ্লিকেশন গুলো করতে থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি যখন রিক্রুটমেন্ট গুলো দেখি আর কি, রিক্রুটমেন্ট গুলো দেখার সময়ে আমি খেয়াল করি যে প্রচুর সিভি আসে এবং প্রচুর সিভি আমাদেরকে রিজেক্ট করে দিতে হয়, কারণ সিভির কোয়ালিটি ভালো না। আপনার সাথে আপনার এমপ্লয়ারের ফার্স্ট ইমপ্রেশন, আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে চেনে না, হ্যাঁ। সো যেটা হয় সেটা হচ্ছে আপনাকে যাতে রিপ্রেজেন্ট করে এই রকম একটা সিভি কিন্তু আপনাকে বানাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে অনেক রকম সিভি আছে, কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, ফরম্যাট ডাজেন্ট ম্যাটার, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, পৃথিবীতে অনেক ফরম্যাট আছে, সেই একটা ফরম্যাট যেটা আপনাকে, মানে ভালো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হলেই হলো এটা। কিন্তু ওই সিভিটা যেন আপনার স্কিল সেটটাকে একেবারে প্রপারলি আপনাকে রিপ্রেজেন্ট করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে একটা সার্কুলার হয়, গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করে, কিন্তু তারা যে প্রি রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট গুলো দেখে না। দেখা যাচ্ছে কোন একটা সার্কুলারে চাইলে হচ্ছে 2 বছরের জব এক্সপিরিয়েন্স। এখন তার যেটা এক্সপেরিয়েন্স যে সেকশন সিভিল, সেই এক্সপেরিয়েন্স সেকশনে তার 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা সে না দেখেই বা না এনশিওর করেই সে কিন্তু ওই সিভিটা পাঠায় দেয়। আবার দেখা যায় যে প্রপার চ্যানেল, যে হয়তো বলা হয়েছে যে এই চ্যানেলের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, ওরা দেখা যাচ্ছে যে ওই চ্যানেলটা প্রপারলি ফলো করে না। ওকে, সো অনেকগুলো কারণ আছে আসলে, যদি আমি বলি যে আমাদের গ্রাজুয়েটরা কেন ডাক পায় না। তবে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি, আপনার সিভিটা যদি ভালো হয়, আপনার প্রোফাইলটা যদি ভালো হয়, আপনি ডাক পাবেন, হ্যাঁ। সেক্ষেত্রে যদি আমি একটু, মানে কয়েকটা টিপস আপনাদেরকে বলি, সিভিটা, ফার্স্ট অফ অল সিভিটা কিন্তু রেগুলারলি আপডেট করবেন। অনেক সময় দেখা যায় যে একটা কমন সিভি আমি সব অর্গানাইজেশনের জন্য বানাই ফেলেছি এবং সেই কমন সিভিটা আমি যেখানেই আমি ভ্যাকেন্সি পাই ওই সেখানেই আর কি পাঠাই দিই। সেক্ষেত্রে দেখা যায় যে ব্র্যাক তো একটা ইন্টারন্যাশনাল এনজিও, ঠিক আছে। তো সেখানে লেখা থাকে যে
আমি ক্যারিয়ার সামারিতে হয়তো লেখা থাক, মানে অনেক জায়গায় আমি পাইছি এরকম যে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু ইউর এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সে কিন্তু কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে কিন্তু অ্যাপ্লাই করছে না, ঠিক আছে? সো ক্যারিয়ার সামারিটা কিন্তু ওইভাবে মানে কাস্টমাইজ করে করে দিতে হবে আর কি। সো ওই জায়গাটাই আমরা যেন একটু ইনপুট দেই, একটু যেন কাস্টমাইজ করে দেই। আরেকটা জিনিস হচ্ছে যে সচরাচর ব্র্যাকের যেটা এন্ট্রি লেভেল পোস্ট, সেগুলো তো এন্ট্রি লেভেল পোস্ট। আমরা আমরা যে পজিশনে জয়েন করেছি সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ট্রেনি। সো ম্যানেজমেন্ট ট্রেনিদের এটা খুবই বাংলাদেশের বলা যায় যে খুবই এক্সপেক্টেড একটা পজিশন। আমরা আমাদের মানে বাংলাদেশের যে কোনো জব, যে কোনো মোটামুটি একটা ভালো জব হলেই প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে। যেমন আমি যদি আরিফ ভাই যেটা বললো যে 5 জন বা 7 জনের বিপরীতে 700 অ্যাপ্লিকেশন পড়ছে, এটা আচ্ছা ভাইয়ার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এজন্য ভাইয়াকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা ভাইয়ার কাছে আবার ফিরবো, আমি এখন জনি ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, এই যে এই অবস্থায় আপনি যেটা বলছিলেন যে এই যে অনলাইনে থেকেও এমআইটি তারপর হার্ভার্ড এর কোর্স গুলো করা যাচ্ছে, এটাও বেশ ভালো একটা দিক। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে বাইরে জব করতে চায়, সেটেল হতে চায়, কিন্তু এই যে এই সময়টায় এটা কতটুকু কার্যকরী হচ্ছে এটা নিয়ে যদি বলতেন। থ্যাংক ইউ রাত্রি। এটা অনেক বেশি কার্যকর হচ্ছে, কার্যকর হচ্ছে না এরকম কোনো ভাবার কোনো কারণই নাই। আর একটা হচ্ছে যে একটা দুটা জিনিসকে আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। একটা হচ্ছে কি, একাডেমিক যে জায়গাটা, এই জায়গাগুলোতে ফোকাস এরিয়াটা একটু ডিফারেন্ট, মানে 100% শিফট না। আমি বলি না কখনো যে 180-কে শিফট করতে, কোনো 360-তে শিফট করতে হবে এরকম না, কিন্তু ফোকাস এরিয়াটা ডিফারেন্ট। যেমন একাডেমিকে আসলে রেজাল্টটাকে ফোকাস করা হয়, এটাতে আসলে খুব বেশি নাই, দু একটা জায়গাতে অতিক্রম মানে ব্যতিক্রম হয়ে থাকে। আরো তারপরে রিকোয়ারমেন্টস গুলো আলাদা, এখানে জিম্যাট, জিআরই, স্যাট, আইএলস, টোফেল এগুলো লাগে। আর জবের ক্ষেত্রে যে জিনিসটা লাগে, জবের ক্ষেত্রেও জানা ভালো, কিন্তু এটা রেজাল্টে শুধু ভেরিফাই করা হয় না, এটাকে ভেরিফাই করার জন্য আরো রাস্তা আছে। সো একটা তো হচ্ছে যে বিভিন্ন টাইপের যে সার্টিফিকেশন কিংবা ট্রেনিং থাকা, এটা খুবই ভালো। আরেকটা হচ্ছে যে ইন্টারভিউটা, ইন্টারভিউটা খুবই ইফেক্টিভলি দেখা হয়, কারণ হচ্ছে যে তাকে জাজ করা হয় ওখানে। আরেকটা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা লাগবে, যেটা রোকন খুব ক্লিয়ারলি বললো যে সিভির ক্ষেত্রে, এবং আমি সবসময় বলি যে আমাদের, আমরা তো এই এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শুরু করছি যে ডিজিটাল মামা চাচা, তাই না? তো আমরা এই এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু শুরু করেছিলাম যে ডিজিটাল মামা চাচা। তো মামা চাচা শুরুর পার্টটাই হচ্ছে যে সিভি বিল্ড করা। তো এই জায়গাতে হচ্ছে কি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই, আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স এবং অনেকের কাছ থেকে, আমি অনেক সময় এই যে নেটওয়ার্কিং এর কারণে অনেকের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেই, তো দুই জায়গাতেই আমি যে জিনিসটা দেখেছি, অনেকেরই অনেক ভালো ভালো রেজাল্ট আছে, অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের, তারপরে দেখা যায় কি তাদের সিভি দেখলে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট হয় না ঠিক মতো। মানে আমরা সিভি দেখে বুঝতেই পারছি না যে তার আসলে কোন কোন কোয়ালিটি আছে, এত বেশি কথা লিখে ফেলছে, আমরা অনেক সময় কি একেবারে ইনফরমেশন দেয় নাই। তো দুই ধরনেরই সিভি আসলে আসে, এটা বেশি। আরেকটা তো সেই জায়গাতে হয় কি ইফেক্টিভ ওয়েতে সিভি করা, এবং এটা নিয়ে আমরা বারবার কিন্তু কথা বলছি, এই যে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেকবার এটা নিয়ে কথা বলেছি। তো এই সিভিটাকে ইফেক্টিভলি করা। এরপরে হচ্ছে যে ইন্টারভিউ যদি অপরচুনিটি পাওয়া যায়, কারণ শর্ট লিস্টেড হইতে হবে, যেটা আরিফরা বললো, আরিফ রোকন রাব্বি তিনজনই বলছে যে একটা পোস্টের এগেনস্টে অনেক বেশি সার্কুল, অনেক বেশি অ্যাপ্লাই হয়। তো তখন হয় কি স্পেসিফিক, তো ওরা হাইস্ট অথবা 10 জনকে কিংবা 12 জনকেই ডাকবে। তো এই জায়গাগুলো তো হয় কি যে এটা লিমিটেড না, কিন্তু আলটিমেটলি ভ্যারি করে এরকম জায়গাতেই। তো সেই জন্য কি আমাকে ওইটুক জায়গা যাওয়ার জন্য সিভিটাকে ওইভাবে এনরিচ করতে হবে। আরেকটা হচ্ছে যে আমি যখন এই 12 জনের মধ্যে আমাকে একজনকে নিবে, তার মানে বেস্ট 12 জনের মধ্যে থেকে আবার বেস্ট হইতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট। তো সেই ক্ষেত্রে আমাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা। একটা জিনিস হচ্ছে যে টেকনিক্যাল স্কিল তো থাকতেই হবে, কারণ আমি যদি যতই ভালো প্রেজেন্টেশন আমি করি না কেন, আমি যদি ভিতরে আমার মাল না থাকে, হ্যাঁ, জিনিসটার মধ্যে আমার যদি অ্যাসেট না থাকে, আমি যদি সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেই চাচ্ছি, আমি খুবই ভালো, মানে আমি প্রচুর ইন্ডিয়ানদেরকে আমি এটা দেখি, প্রচুর কথা বলে তারা, তো প্রচুর ব্যাপারে তাদের নলেজ, কিন্তু জায়গা মতো যখন ধরা হয় তখন আর কথা আওয়াজ বের হচ্ছে না, ওটা হবে না। আমি রিসেন্টলি আমি বলি যে আমার এই এপ্রিল মাসে, সো আমার ম্যানেজমেন্ট আমারে বললো যে আমরা দুজন ইন্টার্ন নিব,
আলটিমেটলি তারা কিন্তু পিএইচডির স্টুডেন্ট, তারা মাস্টার্স করছে এবং পিএইচডির অনগোয়িং। তো তারা লোকালি আয়ারল্যান্ডের দুটো বড় মানে ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি থেকে তার স্টুডেন্ট সিলেক্ট করছে, করে আমারে বললো যে জনি তুমি সিভি গুলো দেখো এবং তাদেরকে প্রথম ইনিশিয়াল ইন্টারভিউটা তুমি নাও, টেকনিক্যাল ইন্টারভিউটা তুমি নাও। তো এরকম হইলো। তা আমার ম্যানেজারের একটু তাদের আমাদের এশিয়ানদের প্রতি তার একটা ফ্যাসিনেশন আছে তার, সো আমরা আমি তো সেটা দেখলাম। ঠিক আছে, যথাযথ হয় আমি চেষ্টা করি যে ইন্ডিয়ান সিভি পাইলে আমি দুই একটা বাংলাদেশকে অ্যাড করার জন্য, দেন ইন্ডিয়ানকে পাইছি। তো তার সিভি প্রচন্ড পরিমাণে গর্জিয়াস সিভি আসছে, তখন কথা বলছি ইনিশিয়াল কথাবার্তা এই নর্মালি মাইক্রোসফট টিমে তার সাথে আমি কথা বলছি। তো এরকম অনেক কথা এবং তার প্রেজেন্টেশন স্কিল এত ভালো, মানে অ্যামেজিং। তো আমি যখন দেখলাম যে আমার তো প্রেজেন্টেশন স্কিল লাগবে পরে, কিন্তু আমার তো প্রথম যে জিনিসটা আমার টেকনোলজি সে জানে কতটুকু, মানে টেকনোলজি জানে কতটুকু সেটা দরকার আমার। আমি আমি তো সার্ভিস ইঞ্জিনিয়ারকে রিক্রুট করতে যাচ্ছি, তো টেকনিক্যাল যখনই ঢুকলাম সে বিভিন্নভাবে মানে অন্যদিকে ডাইভার্ট করে, মানে আমি কোশ্চেন করি সে আমাকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে চলে যাচ্ছে। তো তখন যখন জায়গা মতো ধরলাম তখন দেখলাম যে নাই, এই জন্য যখনই যে রোলের জন্য করছি সেই রোলের মানে রোল বেজ যে নলেজটা এটা ডেফিনেটলি না, সেটা যে ক্ষেত্রেই হোক। তো এই জন্য এই এই স্কিলগুলোকে ডেভেলপ করা, তো এই যে স্কিলগুলো থাকলে দেশের বাইরে জব পাওয়া যাচ্ছে না কিংবা যাবে না এরকম না, দেশে থেকেও দেশে জব করা যাবে। আমি রিসেন্টলি আরো কালকেই আমি কথা হচ্ছিল যে আমি কিন্তু আমি নিজে এবং আমি আমার কিছু ফ্রেন্ডদের অর্গানাইজেশনে রিক্রুট হবে, তো সেই জায়গাতেও কিন্তু আমরা খুঁজছি এবং সেটা সেটা অন্য জায়গা থেকে হইলেও কিন্তু হবে না। এবং আমি যে কথা বললাম যে আমরা ইন্টার্ন নিয়েছি, এটা কিন্তু আমরা দেশের বাইরে থেকেও মানে আয়ারল্যান্ডের বাইরে কিংবা ইভেন ইউরোপের বাইরে থেকেও কিন্তু রিক্রুট করার অপরচুনিটি ছিল এবং আমি এটা বাংলাদেশেও এটাকে প্রমোট করেছি যাতে কেউ না কেউ অ্যাপ্লাই করে। তো এই জায়গাগুলোতে যে জিনিসটা দেখতে চায় এমপ্লয়ার, এবং তারা কিন্তু বড় কোম্পানিগুলো কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। আমি এখানে একজন কোশ্চেনও করেছে যে রেফাত চৌধুরী যে আমাদেরকে জব ভিসা কিভাবে পাব, জব ভিসা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, জব নিয়ে আপনাকে টেনশন করতে হবে। কারণ আপনি যদি জব পান বড় কোম্পানি সবাই যে কোনো কোম্পানি যদি এটা যদি রিয়েলি রিকগনাইজড অর্গানাইজেশন হয়ে থাকে তারা ভিসা নিয়ে কোনো সমস্যা নাই। যদি পলিটিক্যাল কোনো ইস্যু থাকে, যেরকম রিসেন্ট টাইমে লাস্ট টু ইয়ার্সে ইউএসএতে যেহেতু একটা এম্বার্গো চলছে, সো এই জায়গাগুলোতে ইস্যু হচ্ছে, কিন্তু অন্য জায়গাগুলোতে কিন্তু ইস্যু না। এবং এটা কি সমসাময়িক, এটা পরিস্থিতিগত কারণে হচ্ছে, এটা কিন্তু পরিস্থিতি যখন ওভারকাম হয়ে যাবে তখন সব ওপেন হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তো এই জন্য জব নিয়ে আপনাকে কনসিডার করতে হবে, যখন আপনি জবকে ইনশিওর করতে পারবেন। এবং জবের জন্য 5-6 স্টেপস আছে যেটা কিনা আমরা এই প্ল্যাটফর্মে বলেছি, সো ওই স্টেপসগুলোকে আপনাকে পার করতে হবে। একটা হচ্ছে নেটওয়ার্কিং, 2 হচ্ছে সিভি, 3 হচ্ছে ইন্টারভিউ, তারপরে হচ্ছে যে এই সাথে এই তিনটাকে আপনাকে কভার করার জন্য আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। এটা হচ্ছিল যে আপনার ডোমেইন স্পেস, মানে আপনি যে সাবজেক্টের মানুষ কিংবা যে সাবজেক্টের চাকরি করতে চাচ্ছেন সেটা একটা, সাথে হচ্ছে যে সফট স্কিলকে আপনাকে ভালো করতে হবে। তো এই যে এইগুলোকে যখন আপনি করবেন, এবং লিঙ্কডইনে কিংবা আপনার ডিজিটালি আপনার প্রেজেন্সকে অন্যদের সামনে হাইলাইটেড করতে হবে, মানে এই জায়গাতে আপনার পজিশনগত জিনিসগুলোকে বুঝাইতে হবে যে মানুষের কাছে নলেজ আছে। এবং যেটা হয় আমি এবং রিসেন্টলি আমি দেখেছি গত 2 আমি বলবো, এবং এই প্যান্ডামিকের সময় এই জিনিসটা বেশি হয়েছে আমার কাছে, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এখন জব অ্যাপ্লাই করে মানে কতটা কল পাওয়া যায় তার চেয়ে বেশি হচ্ছে যে ওরা আপনাকে খুঁজে নেবে। যেহেতু ডিজিটাল অ্যাসেটের মতো হয়ে গেছে এখন, সবার কাছে এই জিনিসগুলো রয়ে গেছে, আপনি যখন একটা জিনিসকে এক্সপোজ করলেন তখন সবার কাছে এটা ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, তাদের যে রিকোয়ারমেন্ট হিসেবে যখনই আপনার প্রোফাইল ম্যাচ করতেছে তারা কিন্তু আপনাকে নক দিচ্ছে। এবং এই এই নকগুলো কিন্তু আপনার বড় কোম্পানিগুলো থেকেও আসতে পারে, যেটা আমাদের ড্রিম অর্গানাইজেশন হইতে পারে, যে কারোর কাছে গুগল হইতে পারে, কারোর কাছে অ্যামাজন, কারোর কাছে মাইক্রোসফট। হ্যাঁ, সো এই জায়গাগুলো থেকে হচ্ছে কি যে কি আপনি যদি ওই স্কিলগুলোকে রিপ্রেজেন্ট করাইতে পারেন, তো তারা কিন্তু দেখবে না যে আপনি বাংলাদেশে অনলাইনে লেখাপড়া করছেন কিংবা এই প্যান্ডামিকে ভিসা আমি অ্যারেঞ্জ করতে পারবো না, এরকম না। এই ভিসা আপনার তাদের জন্য খুবই ইজি ওয়ে, প্রসেস একটু ডিলে হয়েছে এই প্যান্ডামিকের কারণে, বাট আদারওয়াইজ আপনার মানে ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। আপনি যদি জব পান তারা ভিসা আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারে, তারা যদি আপনাকে ইউএসএ নিয়ে যেতে না পারে সিঙ্গাপুর নিয়ে আসবে, সিঙ্গাপুর থেকে আপনাকে সুইজারল্যান্ডে নিয়ে আসবে, নিয়ে এসে কিন্তু ইউএসএ এক সময় নিয়ে আসবে। এই জন্য আপনার যেটা মেক শিওর করতে হবে এই জিনিসটাকে করার জন্য, সেটা হচ্ছে যে জব পাইতে হবে এবং জব পাওয়ার জন্য যে ফর্মের প্রবলেম এটাকে ফলো করেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়াকে। এবার হচ্ছে আমি আনি ভাইয়ার কাছে চলে যাব। জনি ভাই এতক্ষণ বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তো আনি ভাইয়ের কাছে আমি এখন জানতে চাইবো আসলে আপনার মত অনুযায়ী, ভাইয়া তো বললেন সাথে আপনি যদি কিছু অ্যাড করতে চান যে একটা স্টুডেন্টকে একজন গ্রাজুয়েটকে যখন যারা
যখন তারা হচ্ছে একটা জবের জন্য প্রিপারেশন নিতে যাবে, একটা জবে হচ্ছে ইন্টারভিউ দিতে যাবে, তাকে আসলে কোন কোন দিক দিয়ে পারফেক্ট হতে হবে, কি কি স্কিল একদম বাধ্যতামূলক তার লাগবেই? ধন্যবাদ। আমাদের দেশে একটা কথা আছে, আগে দেখুনধারী তারপরে গুণ বিচারী, মানে আগে দেখতে কেমন তারপরে তো গুণ বিচার করবে। তো দেখার ফার্স্ট স্টেপ, যেটা রোকন অলরেডি বলেছে, যে সিভি, জানি ভাই বলেছে লিঙ্কডইন, আবার আমরা এখন দেখি সোশ্যাল আরো অনেক মাধ্যম আছে যেমন ফেসবুক, রিক্রুটাররা কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো দেখে। এই জায়গাগুলোতে আমাদের একে তো আমাকে গ্রাজুয়েট হতে হবে, আমাকে স্কিল থাকতে হবে, এর সাথে তো আমার এই প্রেজেন্টেশনটা থাকতে হবে। একদমই লেমেনের মতো একটা এক্সাম্পল দেই, আমি যখন একটা ড্রাইভারকে রিক্রুট করব, তখন কিন্তু আগে দেখব যে তার লাইসেন্স আছে কিনা এবং তার এক্সপিরিয়েন্স কতদিন। তো আমি যখন কোন একটা জবের জন্য অ্যাপ্লাই করছি, উদাহরণটা একদম লেমেনের মতো দিয়ে দিলাম, কিছু মনে করবেন না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য, আমি যখন একটা পজিশনে অ্যাপ্লাই করছি, যখন যেটা বললো যে আমাকে আগে জব অ্যাডভার্টাইজমেন্টটা ঠিকভাবে পড়তে হবে, যে আসলে এখানে তারা কি চাচ্ছে, এবং আমার এমপ্লয়ারের ভাষায় আমাকে আমার রিজিউমি বলি আর সিভি বলি আমাকে সেভাবে লিখতে হবে। আমি যদি ওইভাবে না লিখি, কেননা একটা পজিশনের এগেনস্টে যদি 200-300 অ্যাপ্লিকেশন থাকে, যে রিক্রুটার বা যে সিভি সর্টিং করছে তার কিন্তু অত সময় নেই, সেটা জাস্ট এক ঝলক দেখেই সে ওইটা পরবর্তী স্টেপে নিয়ে যাবে, যেটা রাখবে কি ফেলে দিবে। তো এই জন্যই যেহেতু আমাদের এখানে অনেক কম্পিটিটিভ মার্কেট, আমাদেরকে সব দিক দিয়ে শার্প হতে হবে। শুধু একদিকে আমি পড়ালেখা করে গেলাম, কিন্তু আমার সিভিটা আমি ঠিকভাবে করলাম না, আমার কমিউনিকেশন স্কিলটা আমি বাড়ালাম না, আমি আমার ডিজিটাল মামা চাচা বাড়ালাম না, তাহলে তো হবে না। এই সবগুলো মিলেই সাকসেস। কেননা অনেকে বলে যে আমি তো এত জায়গায় সিভি দিলাম, এত জায়গায় অ্যাপ্লাই করলাম, এতগুলো ইন্টারভিউ দিলাম, আরে ভাই আপনার গুলো এতগুলো ইয়ার্স তো দরকার না, ইউ নিড 1 ইয়ার টু গেট এ জব। সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড লেটস প্রিপেয়ার আওয়ারসেলভ। আর একটা, এখন আমরা এখন একটা কঠিন সময় পার করছি, সবার জন্যই কঠিন। আমি আমার বাবার সাথে গল্প করছিলাম এই জাস্ট লাস্ট প্যান্ডেমিক এর সময়, যে বাবা এটা তো একটা দুর্বিষহ সময়, এরকম বাসায় আটকে থাকা, এই মনে হচ্ছে যে এখনই করোনা আমাকে ধরে ফেলবে। তো এইভাবে করে বেঁচে থাকা তো খুব কঠিন। আমার বাবা আমাকে বললো যে 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় এই যে 9 মাসের যে যুদ্ধ হয়েছে, আমার বাবা বলছে যে এই 9 মাসের প্রত্যেকটা দিনই মনে হতো যে কালকের দিন মনে হয় আর দেখতে পারবো না। আমরা তো সেই সিচুয়েশনে নাই রে ভাই, আমরা অনেক ভালো সিচুয়েশনে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আমরা চেষ্টা করি, এটা একটা গ্লোবাল সমস্যা, এটা আমার বা আপনার শুধু ব্যক্তিগত একজন দুজনের সমস্যা না, এটা সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ এটা সাফার করছে। অর্থাৎ এটাকে নিয়ে অবস্ট্যাকল হিসেবে না নিয়ে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, এটাকে আমরা কিভাবে ওভারকাম করব সেভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। আর এমপ্লয়াররা সবাই জানেন, এমপ্লয়াররা তো আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে আসেন নাই বা অন্য গ্রহ থেকে আসেন নাই, তারা তো এই গ্রহেরই মানুষ, তারা জানেন যে এই সময়ে কি চ্যালেঞ্জ, ইউনিভার্সিটি গুলা কিভাবে চলেছে, লেখাপড়া গুলো কিভাবে করেছে, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। কারণ এখন যাদের জব ব্রেক থাকছে, 6 মাস 1 বছরের চাকরি নেই, তারা তো জিজ্ঞেস করে, আগে তো জিজ্ঞেস করতো যে তুমি এই 1 বছর চাকরি করো নাই কেন, এখন ম্যাক্সিমাম সময় জিজ্ঞেসই করে না, জিজ্ঞেস করলে উত্তর হচ্ছে যে দিস ইজ প্যান্ডেমিক টাইম, দিস ইজ নর্মাল, এভরিওয়ান নোজ, ইউ ক্যান চ্যালেঞ্জ হিম অর হার, ওয়াই ইউ আর আস্কিং দিস কোয়েশ্চেন টু মি, দিস ইজ প্যান্ডেমিক টাইম, এভরিওয়্যার এভরিওয়ান ইজ কাটিং দেয়ার রিসোর্সেস, তো দিস ইজ নট দ্য রাইট কোয়েশ্চেন ইন দিস টাইম। অর্থাৎ এই কোয়েশ্চেন কেউ করেও না এখন, যে আপনি এতদিনের জব ব্রেক কেন এই সময়, আর আপনার এই পড়ালেখায় কি সমস্যা হলো, এগুলো কেউ জিজ্ঞেস করবে না, আর যারা জিজ্ঞেস করছে সেই চাকরি করার দরকার নাই, তার কমন সেন্স এর অভাব আছে। জানি ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই, এবং বাংলাদেশের পার্সপেক্টিভ এটা হয়, যেরকম আরিফ যেটা বলো সিভি অর রেজুমি বলেন, আমাদের দেশে এই জিনিসটা আমি পৃথিবীর অন্য কোথাও দেখি না। আমি 50টার বেশি দেশে কাজ করার সুযোগ পেয়েছি আল্লাহর অশেষ রহমতে, আমার কেউ কোনোদিনও, এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের ইন্টারনাল রিক্রুটমেন্ট হোক আর যেটাই হোক না কেন, সেটাতে কিন্তু আলটিমেটলি সিভি অথবা রেজুমি পাঠাইতে হয়। তো কেউ এটা নিয়ে লেন্থ কতটুক হবে, কি কি থাকা লাগবে, এটা নিয়ে অনেক বেশি কথা বলার দরকার হয়নি, কেউ কখনো জিজ্ঞাসাই করে না। যে বলে সিভি দাও আমি তার সিভি দেই, যে আমার রিজুমি চাই তার আমি রিজুমি দিই,
আমাদের দেশে হয় কি, এটা নিয়ে অনেক বেশি কনসার্ন আমাদের এইচআর কোম্পানি গুলাও, এইচআর এ যারা কাজ করে তাদেরও অনেক বড় কনসার্ন, আমাদের তো নিজেদেরও অনেক, কারণ তাদেরও তো করছে এবং এমপ্লয়ারদেরও অনেক কনসার্ন। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে কোনো জায়গা হয় না, ম্যাক্সিমাম জায়গাতে স্ল্যাশে থাকে। ইভেন এমআইটির ওয়েবসাইটে যদি যান, কারো যদি সন্দেহ থাকে আপনার যা চেক করবেন, কিংবা হার্ভার্ডের ওয়েবসাইটে অ্যাডমিশন ইয়েতে দেখেন, এমবিএ তে যান, গ্র্যাজুয়েশনে যান, দেখবেন যে স্ল্যাশে লেখা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই জায়গায় কি আমরা ফোকাস জায়গাতে ফোকাস না করে অন্য জায়গাতে ফোকাস করি। আরেকটা হচ্ছে যে আমাদের যদি এ ধরনের কোশ্চিন হইতেই পারে, আমি বলবো না যেরকম ওই যে কি জানি আমি মোশারফ করিমের একটা নাটকে দেখছিলাম যে ইন্টারভিউতে, মানে সে একটা বাইং হাউসের চাকরিতে গেছে, তাকে বাংলাদেশের কোন কবি কবে কোন কবিতা লেখছে এটা নিয়ে কোশ্চিন করা হচ্ছিল। তো এই ধরনের পরিস্থিতি হইতেও পারে বাংলাদেশ, মানে এটা হইতেই পারে, এবং এটা বাইরেও যে হবে না এরকমও না, হইতেই পারে। বাট সেই জায়গাতে আমি যাবো না, সেই জায়গায় আমি চেষ্টা করলাম না, কিংবা তারা আমার সাথে এরকম করলো আমি সেখান থেকে চলে আসলাম। প্রত্যেকটা জায়গাতে যে সাকসেস স্টোরি হবে নট নেসেসারি, বাট আমি কোন জায়গাতে আমি লাইট ট্রাকে আসি কিনা, কেমন আমাকে অনেক সময় অনেকেই করে কোশ্চেন জিজ্ঞাসা করে, এবং আমি নিজেও অনেক জায়গাতে এরকম অ্যাডভার্স কন্ডিশন ফেস করছি এবং করি, এখনো করি, আজকেও যে এখনো যে করি না এরকম না। সো যেরকম আমি একটা জায়গায় আমার লাইফের প্রথম বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, তারা আমাকে ইন্টারভিউ নেয়নি, এটা আমি প্রাউড সহকারে বলি, তখন বলি নাই, কারণ তখন আমি সাকসেস হই নাই। যখন আমি ওই 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 কোম্পানির চেয়ে অ্যাটলিস্ট তিন গুণ বড় কোম্পানিতে যতদিন পর্যন্ত না যাইতে পারছি ততদিন পর্যন্ত ওটা নিয়ে আমি আলোচনাই করি না, কারণ ওটা আমার জন্য তখন হচ্ছিল যে আমার পয়েন্ট, আমি ওটাকে সাকসেস হয়ে তারপরে দেখাবো, কারণ ওটা আমার কাছে জেদ ছিল যে আমি ওটা করে দেখাবো। তো তারা ছিল কি, তারা ওরকমই মেন্টালিটি বলছে, তুমি কুয়েটের মানুষ, তোমার আবার কি ইন্টারভিউ নিবো, তোমার চেয়ে তো বড় অর্গানাইজেশন আমাদের কাছে আসেই, তো তাদেরকে আমরা দেখি, তাদের তারাই হয়ে যাবে। তারা আমাকে একটা সিঙ্গেল কোশ্চেন জিজ্ঞাসা করে না, কারণ তাদের আমার সিবি এবং রিটার্নের রেজাল্টটা ছিল, তো তারা এই দুটো মিলে তারা আমাকে জাজ করছে, তারা আমাকে একটা কথা বলার সুযোগ দেয় সিঙ্গেল। আমি আমি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা জিজ্ঞাসা করো, কারণ আমি জানি যে আমি ওখানে ভালো পারফর্ম করবো, আমি কনফিডেন্ট, কিন্তু তারা আমার কাছে নেয়নি। তো এরকম পরিস্থিতি হয়েছে, এবং আল্লাহর অশেষ রহমত ওই কোম্পানিতে আমার কখনো যাইতেও হয়নি। আর পরবর্তীতে ওই লোকজন গুলাই দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আমার কাছে আসছে, কিংবা আমার কাছে যাইতে হয়েছে, আমার কাছে বিভিন্ন কোশ্চেন কিংবা অনেক সাপোর্ট হেল্প। তো এই জায়গাগুলোতে, কারণ হচ্ছে যে এই জন্য বলি যে নেটওয়ার্কিং, কারণ তাদের সাথে সামহাও তারা আমার সাথে মিসবিহেভ করছে, তাদের সাথে আমার সাথে আনঅথরাইজ বিহেভ করেছে, তারপরেও কিন্তু তাদের সাথে আমি সামহাও নেটওয়ার্কিং এ ছিলাম, পরবর্তীতে একটা এক অর্গানাইজেশনেও কাজ করছি। তো যে জিনিসটা হয় যে এরকম পরিস্থিতি যখনই আসবে তখন জাস্ট সিম্পলি মানে অ্যাভয়েড করেন, দ্যাটস ইট। ধন্যবাদ ভাইকে। তো রোকন ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া যেটা বলছিলেন, আমি জানতে চেয়েছিলাম ব্র্যাকের রিকোয়ারমেন্টের ব্যাপারটা, যারা হচ্ছে ফ্রেশার যারা জয়েন করতে চায় ব্র্যাকে। ওকে, তখন থেকে আর কি কন্টিনিউ করি। যেটা হচ্ছে যে যেটা বলছিলাম, আমাদের সিভি গুলো প্রপারলি তৈরি হয় না। সিভি প্রপারলি তৈরি করতে যদি আমি একটু টু দা পয়েন্ট বলি, যে সিনিয়র ভাই তাদের কাছ থেকে একটু যাতে সিভিটা একটু রিভাইজ করা যায়, যদি সেটা একটা ভালো একটা অপশন হইতে পারে। আমার বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে যারা সিভি নিয়ে কাজ করছে, তাদেরকে দেখানো হতে পারে, সেগুলো পেইড সার্ভিস হলেও এটা ইনভেস্টমেন্ট একটা মানে ডিজার্ভ করে আর কি। ঠিক আছে, একটা আপনার সিভিটা আপনার ইনভেস্টমেন্ট ডিজার্ভ করে। এরপরে আরেকটা আছে যে বিভিন্ন যে বিডি জবস বা ওই টাইপের ওয়েবসাইটগুলোতে যখন আপনি প্রোফাইল বানাবেন, দেখবেন আপনার সিভি ডাউনলোডের একটা কিন্তু একটা অপশন আছে। সো আপনি নিজের সব ইনফরমেশনগুলো ওদের যে ফরম্যাট সেই ফরম্যাটে পুট করবেন, অ্যান্ড আফটার দ্যাট আপনি নিজের সিভিটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলেই কিন্তু আপনার একটা মানে মোটামুটি একটা ভালো ফরম্যাটে, যে ফরম্যাটটা অ্যাকসেপ্টেবল টু দ্য এমপ্লয়ার্স, ওই টাইপের একটা ফরম্যাটে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে ওইটাকে আপনি ডেকোরেট করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডেকোরেট করতে গেলে আবার ওইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আমরা ডেকোরেট করতে যে অনেক রং এর মানে ব্যবহার করি, তাহলে কিন্তু এটা আবার খুব দেখতে খুব ই লাগে, মানে একটু আই ক্যাচি, একটু বেশি আই ক্যাচি হয়ে যায়। খুব বেশি দরকার নাই। হ্যাঁ, আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট বা দেখা যাচ্ছে 2 বছর জব করেছেন, আপনার সিভি কিন্তু খুব বেশি মানে হাইলাইটেড বা খুব বেশি আর কি এক্সাজারেটেড হওয়ার দরকার নাই কিন্তু। হ্যাঁ, আপনি সিম্পলি ব্ল্যাক ইউজ করতে পারেন, আর যদি মনে হয় যে কোনো কিছুকে হাইলাইট করবেন, যে পয়েন্টস অবজেক্টিভস, ওখানে আপনি ব্লুটা ইউজ করতে পারেন হাইয়েস্ট। হ্যাঁ, এর বাইরে প্রয়োজন নাই। অনেকেই আছে, আমরা এখন দেখি যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে দেখা যায় যে খুব সুন্দর করে সিভি বানাইতে বলা হচ্ছে। আমি বিরোধিতা করবো না বা দ্বিমত করবো না, কিন্তু প্রয়োজন নাই। আপনার ইনফরমেশনই আপনাকে কিন্তু আগায় দিবে, আপনার সিভির ফরম্যাট আগাবে না। ঠিক আছে, দ্যাটস ইট। আর আরেকটা জিনিস হচ্ছে যে
প্রপার আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। আমরা যে পজিশনটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে 1 বছর থেকে 2 বছরের মানে এক্সপিরিয়েন্স লাগে, সো ওই 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা সেই জিনিসটা দেখা। আমি এই জায়গায় একটু বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ারদের যে সিভি সর্টিং প্রসেস এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে করা হয়, ম্যানুয়ালি কিন্তু কম করা হয়। যে জবগুলোর ক্ষেত্রে অনেক বেশি আর কি অ্যাপ্লিকেশন জমা পড়ে, ম্যানুয়ালি কিন্তু করা পসিবল না। আপনি ডাকবেন 200 জন, আপনার সিভি পড়েছে 20,000+, আপনার ম্যানুয়ালি করা পসিবল না, কারণ ওইটা আসলে মানে ওইটা আসলে ইনভেস্টমেন্ট অত করা সম্ভব না। হ্যাঁ, সো যেটা হয় সেটা হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে অনেক সময় এই প্রসেসিংটা করা হয়। সো যেটা যেসব ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে, যেসব রিকোয়ারমেন্টগুলো চাওয়া হয়েছে, সেগুলো থরোলি দেখে সেটা যাতে আমার সিভি সেই সেইটা রিফ্লেকশন যাতে আমি পাই বা সেটা রিফ্লেকশন যাতে আমার থাকে সেই বিষয়টা যেন আমি একটু এনশিওর করি। আমি নিজে বানালাম, আফটার দ্যাট আমি সিনিয়র ভাই কিংবা টিচার তাদের মাধ্যমে আমি জিনিসটাকে একটু স্ক্রুটিনাইজ করে নিলাম, একটু চেক করে নিলাম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে করতে হবে। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ার আবার নেটওয়ার্কে প্রবলেম করছে। আচ্ছা, এবার হচ্ছে আমি রাবি ভাইয়ের কাছে যাব, যেটা হচ্ছে জনি ভাইয়া এবং আরিফ ভাইয়া বললেন একজন ফ্রেশারকে আসলে জবে যাওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং তাকে কি কি ব্যাপারে স্কিল থাকতে হয়, আপনি যদি সে ব্যাপারে বলতেন আপনার মত অনুযায়ী। থ্যাংক ইউ। জনিস রকুন বা আরিফ ভাই যেটা বলেছে আসলে সবই ঠিক আছে, সব মানে বই ঠিক আছে। সিভির উপর সবাই খুব জোর দিয়েছে। আমি আমি আসলে সিভির সঙ্গে সঙ্গে আমি আসলে বলবো যে সিভিটা তো আসলে ইনিশিয়াল পর্যায়েটা অবশ্যই একটা অ্যাপ্লিকেন্টের প্রথম প্রথম পরিচয়টা হচ্ছে স্যার সিভির মাধ্যমে। আমি তার পরেরটাতে যাব, আমি বলবো যে সিভিটা দেওয়ার পরে যে ইন্টারভিউটা দেয়, হ্যাঁ, ইন্টারভিউর জন্য আসলে খুব ভালোভাবে প্রিপেয়ার হওয়া দরকার। সিভি, হ্যাঁ, আমরা অনেক রকম সিভির ফরম্যাট আছে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, কিন্তু আমার নিজস্ব যে একটা স্কিল তৈরি করা দরকার ইন্টারভিউর জন্য। এই ইন্টারভিউ বোর্ড থেকে আসলে আমরা অনেকেই আউট হয়ে যাই শুধুমাত্র আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে না পারার কারণে। আমি কি জানি বা কি বুঝি, এইটা যেমন জনে যেটা উল্লেখ করলো, আসলে কি জানি বা কি বুঝি ভিতরে কি যদি মাল থাকে না, তাহলে আসলে ইন্টারভিউতে বের হয়ে আসে। তখন আমার পরীক্ষাতে আমি যদি একটুখানি কম মার্কসও পেয়ে থাকি, তো সেটা যারা ইন্টারভিউয়ার তারা সেটাকে ম্যানেজ করে নেয়। তো আমি সবসময় যেটা বলি যে আসলে ইন্টারভিউতে যেটা আরিফুল ভাই যেটা বললেন যে ইন্টারভিউতে একটা খুব সহজ খুব কমন একটা কোশ্চেন হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এই এই কোশ্চেনের আনসারটাতে নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করা, যে আপনাকে যতক্ষণ পর্যন্ত থামতে না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা ব্যাপারে বলে যেতে পারেন। এবং মাথায় রাখবেন যে আপনার ওই যে আমি অমুক স্কুলে পড়েছিলাম, অমুক স্কুলে পড়েছিলাম, আমি এত রেজাল্ট করেছি, এত রেজাল্ট করেছি, এটার দরকার নেই। আপনি আপনার সম্পর্কে এমন কিছু বলুন যেটা আসলে সিভিতে কম দেয়া আছে। আপনার ইন্টারেস্ট সম্পর্কে বলুন, আপনার হবি সম্পর্কে বলুন, এবং আপনি বলার সময় যেটা আমি আসলে বেশ কয়েকবারই বলেছি আমার ইউথ কার্নিভাল ফোরাম প্ল্যাটফর্মে বেশ কয়েকগুলো বলেছি, যে সবসময় ইন্টারভিউয়ের জন্য একটা করে ট্র্যাপ সৃষ্টি করে যান, ইন্টারভিউয়ারকে আপনি খেলান। কেন, ইন্টারভিউয়ার কিন্তু বাড়ি থেকে নির্ধারণ করে আসে না যে আপনাকে কি কি কোশ্চেন করবে, আপনি যে আনসার করছেন সেখান থেকে সে আপনাকে কোশ্চেন করবে। সুতরাং আপনি প্রিপারেশনটা এমন ভাবে নেন যেন ইন্টারভিউয়ার আপনার ট্র্যাপে পড়ে, আপনি আপনার কথার মাধ্যমে এমন কথা বলেন যেন সে যেখানে আপনাকে ধরবে, আপনি জানেন যে আপনাকে এখানে ধরবে, এবং আপনি সেই ধরার দিকটা আপনি কোথায় বের করবেন তাকে, এটা আপনার উপর নির্ভর করবে। এটা ওই যে আরিফুল ভাই যেটা বললো যে আমরা যে আচ্ছা রোগন বলেছিল যে কোন জবের জন্য অ্যাপ্লাই করছি, র্যাকে অ্যাপ্লাই করে আমি যে বলি যে হ্যাঁ আপনার এডুকেশন ইনস্টিটিউশনের জন্য আমি অনেক কিছু করব, তা নয়। আপনার সাথে ব্র্যাকের জন্য ব্র্যাকের মতো করে কথাটা বলেন, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু কিওয়ার্ড থাকে, যেমন যেমন ঢাকা ব্যাংকের জন্য যে বছর ঢাকা ব্যাংক ফ্যামিলি, প্রাইম ব্যাংক টিম, তো প্রত্যেকটা অর্গানাইজেশন কিছু কিছু ওয়ার্ড ইউজ করে থাকে তার নিজেদের মধ্যে,
যারা যারা তারা আসলে নিজেরা ওন করে যে অর্গার ইয়েগুলো ওয়ার্ড গুলো যদি এটা পারেন তাদের একটা ওয়েবসাইটে ঢুকলেই বোঝা যায় যে আসলে অর্গানাইজেশনটা কেমন টাইপের, তারা কেমন ল্যাঙ্গুয়েজ পছন্দ করে। আপনার সিভিতে সেই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করুন। আপনি যখন ভাইবাতে উপস্থিত হচ্ছেন আপনি আসলে সেখানে গিয়ে সেইভাবে উপস্থাপিত হন। যেমন ধরেন যে আপনি যদি একটা টিচার হওয়ার জন্য যেই ভাইবা দিবেন আপনার উপস্থাপন যে রকম হবে, আপনি মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনার উপস্থাপন তেমন হবে না। আপনি মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি যা আপনার যে ইনথাউসিয়াজম দেখাবেন আপনি ইয়েতে গিয়ে আপনার কথাবার্তার মাধ্যমে যে স্মার্টনেসটা, টিচার হিসেবে আপনার খুঁজবে তার একাডেমিক ডেপথটা, আপনি আসলে কার জন্য উপস্থাপিত হচ্ছেন সেখানে আপনি সেই জন্য নিজেকে ভালো মতো প্রিপেয়ার করুন। আপনার সিভির যে অবজেক্টিভ লিখে না, যে ব্যাপারটা আমরা যে অবজেক্টিভটা লিখি, এই অবজেক্টিভের মধ্যে আমি তো বলবো যে 100টার মধ্যে মোটামুটি 60 অবজেক্টিভের মধ্যে আসলে বড় প্রবলেম আছে। সেই অবজেক্টিভে এত বড় করে ফেলাম না, 2 লাইন 3 লাইন 5 লাইন করে একটা সেন্টেন্স বলতে গিয়ে আসলে সেন্টেন্সে শুরু করেছিলাম কোথায় আর শেষ করছি কোথায় আমি আসলে জানি না। তো আপনি তো আপনি 1 লাইন 2 লাইনে লিখেন না, আপনার কথাটাই আপনি লেখেন। এবং এই লেখার সময় খুব খেয়াল রাখেন আপনি বলছেন, আর একজনেরটাকে কপি করে নিয়ে এসে আপনার মুখের মধ্যে দিয়ে বলানোর দরকার নেই। আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি সেটাই বলুন আপনি। এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে চোখে চোখে তাকিয়ে সরাসরিভাবে আনসার করা। আমাদের যেটা বড় প্রবলেম হয় যে ইন্টারভিউ বলতে দেখা যাচ্ছে একজন ইন্টারভিউয়ার একটা কোশ্চেন করছে, সঙ্গে সঙ্গে আর একজন ইন্টারভিউ করছে। আপনি একজনের কোশ্চেন আনসার শেষ করুন, তারপর আপনি আরেকজন আনসার করুন। আপনি যেটা পারবেন না সেই না পড়াটাকেও আপনি সরাসরি বলুন। ডেফিনেটলি ইন্টারভিউতে আপনি যদি কনফিডেন্টলি চাপা মেরে বেরে আসতে পারেন তো আপনি খুব ভালো স্মার্ট। বাট যদি দেখছেন যে না আপনি চাপা মেরার অবস্থাতেও নাই, আপনি চাপার বাইরে অবস্থা নেই, তো খুব সুন্দর করে অ্যাপোলোজাইজ করুন সেখানে যে সরি স্যার, আপনি কথা বুঝতে পারছেন না। বুঝতে না পারলে আপনি আবারও তাকে শুনতে চান, কিন্তু বুঝতে না পেরে আপনি উল্টা পাল্টা কথা বলতে যেন না। কেননা যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও মানুষ, তারাও বোঝে যে হ্যাঁ আপনি যে সামনে আছেন আপনি নার্ভাস আছেন, আপনি হয়তো বা তার কথা ঠিক মতো বুঝতে পারছেন না, আপনি ইংলিশ বলতে সমস্যা হচ্ছে, তারা এই ব্যাপারগুলো বোঝে। কিন্তু তারা কিন্তু আসলে এই ব্যাপারগুলো খুঁজতেছেন আপনার কাছে, আপনার মধ্যে খুঁজতেছে ওই যে বাড়ি দিয়ে বুঝতে চেষ্টা করছে আপনি আসলে জিনিসটা কেমন, আপনার কি মোল্ড করা সম্ভব কি না, আপনি কাদাটুকু কাদা আছেন নাকি আপনি পেকে হারিয়ে হয়ে গেছেন যে আপনাকে ইয়ে করতে গেলে মোল্ড করতে গেলে আপনি ভেঙে যাবেন। তাদের সামনে নিজেকে আসলে কাদার মতো করে উপস্থাপন করুন যে হ্যাঁ আমি এরকম কাদা, আমার এইরকম এরকম গুণাবলী আছে, আপনি চাইলে আমাকে নিয়ে খেলতে পারেন। আর একটা যে ব্যাপার খেয়াল রাখবেন যে আমরা যখন ইন্টারভিউতে বলি তখন আমরা সবসময় বলি কি আমি কেন অর্গানাইজেশনে চাকরি করতে চাই, আমি কেন যাচ্ছি জবটা। হ্যাঁ আমি কখনো বলি না বা অধিকাংশ ক্ষেত্রে আমরা বলি না যে অর্গানাইজেশন আমার কাছে কিভাবে বেনিফিটেড হবে, অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হবে। এটা যখনই বলতে যাবেন আপনি তখনই আসলে অর্গানাইজেশনের চাহিদা কি সে ব্যাপারে আপনাকে একটু নজর দিতে হবে। অর্গানাইজেশন কি চায় আপনার কাছে, আপনি যখন দেখবেন যে হ্যাঁ অর্গানাইজেশন এটা চায়, তার সঙ্গে আপনি যদি বলছেন যে হ্যাঁ অর্গানাইজেশনের তো এরকম ডিমান্ড আমার এটা এটা আছে, সুতরাং একটা একটা ভালো ম্যাচ হতে পারে। ওই ইন্টারভিউ যদি সে নাও ভেবে থাকে আপনাকে ম্যাচ করবে কোথায়, আপনি যেখানে ম্যাচ করছেন তার চিন্তা ভাবনা ওখানেই চলে আসবে যে হ্যাঁ ও তাই তো এখানে তো একটা ম্যাচ করানো যায়। তো আমি বলবো যে সিভিটা অবশ্যই প্রথম প্রথম ফেজ, এবং আপনাকে জাজ করবে তখন আসলে আপনার ইন্টারভিউটা একটা বড় জায়গা সেই জাজ করার জায়গাটা। আর এই জাজ করার জন্য আসলে আপনি ওই যে ভাই কোশ্চেন করেছিলেন যে আমি আসলে এই যে ক্যাম্পাসে যাচ্ছি না, ক্যাম্পাসে না গেলে কি হবে, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার উইটিনেস, আপনার উপস্থিত বুদ্ধিটা আসলে আপনার খুব বেশি কাজে লাগবে। আমার 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 একটা ইয়ে শেয়ার করি, আমি জানি আমার প্রথম জবের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেছে যে ইয়ে কি অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুলস। আমি আসলে বলে ফেলেছি, ভুল বলে ফেলেছি, ঠিক আছে আমি বলে ফেলেছি যেটা সেটা আসলে আনসার হবে না। আনসার হচ্ছে যে ওই যে কি কি ধরো অ্যাসেট প্লাস লাইবিলিটিস ইজ ইকুয়াল টু ওনার্স ইকুইটি। হ্যাঁ আমি উল্টা বলে ফেলেছি। বলে ফেলার পরে উনি ভাবছে যে না এটা তো ভুল হলো, স্যার না ইকুয়াল টু এ পাশে নিয়ে গেলে এটা মানে মাইনাস করে দেওয়া যায় স্যার। তার পরবর্তী কোশ্চেনটা উনি যখন করেছেন, উনি তো কোশ্চেন করছেন আমাকে প্রোডাকশনের ফ্যাক্টর গুলো কি কি,
তখন আমি খুব ইন্টেনশনালি আমি ভুল করেছি, যেন তার সেই ভুল কোশ্চেনটা থেকে আমি যেন বের হয়েছি, আমি ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন টেকনোলজি আর একটা ঢুকাই দিছি। মানে উনার উনার মাথায় আসছে যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, চারটা পাঁচটা কোথা থেকে আসলো স্যার? এটা নতুন ইনভেন্টর স্যার, আসলে নতুন টেকনোলজিটা আমাদের আসলে প্রোডাকশন একটা নতুন ফ্যাক্টর হিসেবে। উনি কি হচ্ছে যে আমি যে আগের কোশ্চেনটাতে ভুল বলেছিলাম ঠিক মতো বলতে পারি নাই, উনি ওখান থেকে বের হয়ে আসছেন। জাস্ট ওই মুহূর্তে মাথায় বুদ্ধিটা খেলে গিয়েছিল বলে আসলে আমি আর একটা ঢুকিয়ে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, উনি যেন বের হয়ে আসেন। তো আসলে ইন্টারভিউ পড়ে না এই যে আপনি আসলে কোথায় নিয়ে যাবেন ইন্টারভিউয়ারকে, আমি যেমন নিয়ে গিয়েছিলাম, আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে নিয়ে গিয়েছিলাম, আমার ক্যাম্পাস লাইফের মধ্যে নিয়ে গিয়েছিলাম তাদেরকে। কেননা আমি লেখাপড়ায় ভালো না, আমি আগে থেকে জানতাম আমি লেখাপড়ায় ভালো না, কারণ তাকে আমার ইয়ে ছিল, তাকে আমি আইএলটিএস এর দিকে নিয়ে যাব, এবং আমি যদি ক্যাম্পাসে বন্ধু বান্ধবের মধ্যে নিয়ে যেতে পারি তো খুব ভালো হয়। এটা আমি হবি দিয়েছিলাম টু মিক্স আপ উইথ পিপল এন্ড মেক দেম ফ্রেন্ডস, এন্ড জানি যে এটা একটা অড একটা উইয়ার্ড হবি। উনি এখানে আমাকে কোশ্চেন করবে, উনি যখন ওখানে কোশ্চেন করবে তখনই আমি আমার লাইনে পেয়ে গেছি তাকে। তো এভাবে আসলে সিভির মধ্যে বা অত নিজের পথের মধ্যে এমন কিছু ভাবে একটু লুপ হোল ক্রিয়েট করে রাখা যেন আপনি ইন্টারভিউকে সেই দিকে নিতে পারেন, আর আপনি যদি আপনি লাইনে নিতে পারেন তো ওর আপনার জন্য একটু ভালোভাবে প্রিপেয়ার হওয়া দরকার, বিশেষ করে শুরু করা দরকার যে আপনার নিজেকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এই জায়গাটাতে খুব বেশি রকম গুরুত্ব দিয়ে এখান থেকে আসলে আপনার জার্নি শুরু হবে যে তাকে আপনি কোন দিকে নিচ্ছেন নিচ্ছেন। আমি আসলে এই জায়গাটা একটু গুরুত্ব দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়াকে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে আরেকজন গেস্ট যুক্ত হয়েছেন, মোহাম্মদ শামসুল আলম সুমন ভাইয়া, যিনি কিনা জিইএর সেলস এন্ড প্রপোজাল ডিরেক্টর হিসেবে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অত্যন্ত দুঃখিত, আসলে আরো আগে জয়েন করার ইচ্ছা ছিল, বাট গাজীপুর থেকে যে এই বাসায় আসতে 4.5 ঘন্টা লাগবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো অনেক লেট হয়ে গেছে, আশা করি খুব ভালো আলোচনা হচ্ছে, আমি এই জন্য চুপচাপ শোনার চেষ্টা করতেছিলাম। প্লিজ কন্টিনিউ, আমি আছি। জি, আমরা দেখতে দেখতে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট যাবৎ আমাদের লাইভটি চলছে। আমরা রুকন ভাইয়ের কাছে যাব, কারণ ভাইয়া একটা তথ্য আমাদেরকে জানাতে চাচ্ছিলেন, বারবার নেটওয়ার্কের জন্য পুরোটা জানা হচ্ছে না আমাদের। ভাইয়া যেটা বলছিলেন, রুকন ভাইয়া, আচ্ছা আমি মোটামুটি সিভি নিয়ে পুরোটাই প্রায় বলে ফেলেছি, ঠিক আছে। এখন আমি রাবি ভাইয়ের আলোচনাটা শুনছিলাম ইন্টারভিউ নিয়ে, আসলে হ্যাঁ আমার কথা শোনা যায় কি? আমার কথা মনে হয় হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে রাত্রি, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন। অলরাইট, আমি আমার কথা শোনা যায় কিনা? রকম তোমার কথা শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে যে মানে একমত পোষণ করছি সবার সাথে, সেটা হচ্ছে যে আমরা যখন ইন্টারভিউ গুলো দিতে যাই, আমরা যখন ইন্টারভিউ গুলো দিতে যাই তখন দেখা যায় যে আমরা কিন্তু মানে আমাদের রকনের মনে নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা
ভাইয়ার আবারও ডিসকানেক্টেড হয়ে গিয়েছে ভাইয়া আমাদের থেকে, ওকে আমরা ওয়েট করছি, আমরা এখন সুমন ভাইয়ের কাছে চলে যাব, যেহেতু হচ্ছে ভাইয়া মাত্র আমাদের সাথে জয়েন করলেন, আমরা ভাইয়ার কাছ থেকে কিছু জানবো। প্রথমে জানতে চাইবো যে ভাইয়া আপনার এবারের ঈদটা কেমন কেটেছে? এবারে ঈদ আলহামদুলিল্লাহ ভালোই গেছে। আমরা তো তিন ভাই, সবাই মিলে প্রায় 17 জন আমরা, বাচ্চা কাচ্চা সবকিছু মিলে, তো সবাই একসাথে হয়েছি ভালোই। এই কোভিড লকডাউনের মধ্যে যতটুকু ভালো কাটানো যায় ততটুকু ভালো কাটিয়েছি, প্লাস লাস্ট কিছুদিন ধরে এখন এই যে সোশ্যালাইজেশনের কাজগুলো করতেছি, সবার সাথে একটু কল করা, দেখাশোনা করা, একটু আশেপাশে যাওয়া, এই কাজগুলো করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কেরিয়ার নিয়ে আড্ডা দিচ্ছিলাম, জনি ভাইয়া, আরিফুল ভাইয়া, রাফি ভাইয়া, রূপন ভাইয়া বলছিলেন যে একজন স্টুডেন্টকে, একজন গ্রাজুয়েটকে কিভাবে আসলে জবে যাওয়ার পূর্ব মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে কোন কোন স্কিল গুলোকে তারা আরো বেশি ভাবে কি বলে কোন কোন ব্যাপারে বেশি স্কিলড হতে হবে, সে ব্যাপারগুলো নিয়ে আমরা জানছিলাম আর কি। তো ভাইয়া, আপনার মত অনুযায়ী একটা স্টুডেন্টকে, একজন গ্রাজুয়েটকে কোন কোন ক্ষেত্রে স্কিলড হতে হবে জব করার পূর্বে, সেটা যদি আমাদের জানাতেন। মানে আমি জানি যে এখানে নতুন আসলে রকেট সাইন্স বলে কিছু নাই, এখানে আমরা এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি, জনি বা এরা সবাই এটা নিয়ে অনেক আলোচনা করেছে। তো ইদানিংকালে আমি একটা জিনিস নিয়ে যেটা নিজে কাজ করতেছি বা যেটা নিয়ে আমি শেখার চেষ্টা করতেছি এই ইন্টারভিউর জন্য, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ আমরা তো সিভির মাধ্যমে বা রিজিউমের মাধ্যমে আমরা কিছু রিটেন কমিউনিকেশন দিচ্ছি, আমরা যখন ইন্টারভিউতে যাচ্ছি সেখানে আমাদের কথাবার্তার মাধ্যমে কিছু আমরা ভার্বাল কমিউনিকেশনও দিচ্ছি, কিন্তু এই ইন্টারভিউগুলোতে ইদানিংকালে এখন একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে গেছে, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ আমি আমার ফিজিক্যাল অ্যাপ্রোচ, মেন্টাল অ্যাটিটিউড, আমি আমার টোটাল, আমার যে মানে উপস্থাপন, এই সব কিছু মিলে আমি কি মেসেজটা আমি আমার যে রিসিপিয়েন্ট আছে তাদের কাছে পৌঁছাচ্ছি, এটা এখন একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে গেছে। এবং আমি খুব অবাক হয়ে দেখতেছি, যেমন আমি জিতে আছি এখানে, কোনোদিন আমাদের, আমি চিন্তাও করি না যে এটার উপরে আমাদেরকে ট্রেনিং করানো হবে, যে না আমাদেরকে এই নন ভার্বাল কমিউনিকেশনের উপরে ট্রেনিং করতেছে, বোথ ফর ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইন্টারেক্টিং উইথ কাস্টমার, ইন্টারেক্টিং উইথ অল স্টেক হোল্ডার্স। অর্থাৎ আমি মানে যেটাকে খুব সংক্ষেপে বলতে চাই যে এখনকার সময়ে এই নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ আমি আমার ফেস অ্যাপ্রোচ, আমি আমার ফিজিক্যাল অ্যাপ্রোচ, আমি আমার অ্যাটিটিউড, আমি আমার যে মানে এই যে রিটেন এবং আমার ভার্বাল ইনফরমেশন গুলো আমি শেয়ার করতেছি, এটাও এখন অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে গেছে। এবং আমি সবাইকে বলবো যে যেই লেভেলে আছে, যেমন যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট হয়েছে, অথবা যারা চাকরি খুঁজতেছে, অথবা চাকরি না যে কোনো ধরনের কাস্টমার ইন্টারভিউ হতে পারে, যে কোনো ইন্টারভিউ হতে পারে, আমরা যখন প্রস্তুতি নেই, আমরা তো দেখা যাচ্ছে টপিকসটার উপরে আমরা প্রচুর পড়াশোনা করি, আমরা কি কি প্রশ্ন হতে পারে সেটার উপরে পড়াশোনা করি। আরেকটা জিনিসকে এখন আমাদের অ্যাড করতে হবে যে আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব, বা একটা যে উত্তর দিচ্ছি সেই উত্তরটাকে আমি কিভাবে দিব। একই জিনিস, একই কথা, আমি যদি একটা পজিটিভ অ্যাটিটিউডে বলি এক ধরনের রেসপন্স হবে, আমি যদি একটা নেগেটিভ অ্যাটিটিউডে বলি আরেক ধরনের রেসপন্স হবে। এই জিনিসটা এখন খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। তো একটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন, একটা হচ্ছে আমাদের রিটেন এন্ড ভার্বাল কমিউনিকেশন, থার্ড এলিমেন্ট যেটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তো আমি সবাইকে এটা নিয়ে বলবো যে এটা নিয়ে আমিও এখন কাজ করতেছি, এবং সবাই যাতে এটা নিয়ে আরো বেশি গুরুত্ব দেয়। ধন্যবাদ ভাইকে। রূপন ভাইয়ের কাছে যাব আবার, ভাইয়া যেটা বলতে যাচ্ছিলেন। আচ্ছা, আমি তো শেষ করতেই পারছি না, আমি এটার অভিযোগ আর কি আরিফ ভাইয়ের কাছে দিব এই ঈদ শেষ করার পরে, আর লাইভ শেষ করার পরে। যাই হোক, যেটা শেষ করতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারভিউ বোর্ডে আমরা যখন যাই, তখন ওনারা কিন্তু মানে জানেন যে আমরা আসলে খুব মানে সব কিছুর আনসার আমরা করতে পারবো না, ঠিক আছে, এটা এটা পসিবল না একেবারে। অনেক দেখা যাচ্ছে যে 5 বছর 7 বছর এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষজনের পক্ষে কিন্তু এটা পসিবল না, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার অ্যাপ্রোচটা কি,
একটা আরিফ ভাই তখন বলতেছিলেন যে আমার মানে ঢোকার সাথে সাথে কিন্তু আমার যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু তাদেরকে যে পজিটিভ ভাইবটা দেয় এটাই কিন্তু পরবর্তীতে তাদেরকে মানে মানে ডিসিশন মেকিং অনেক হেল্প করে যে এই ছেলেটার অ্যাপ্রোচটা ভালো। আবার দেখা যায় যে এন্ট্রি লেভেলের ক্ষেত্রে যেটা হয়, এন্ট্রি লেভেলের ক্ষেত্রে যারা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট কিংবা এক বছর দুই বছর চাকরি করে জবগুলোতে অ্যাপ্লিকেশন করে, সো এই এন্ট্রি লেভেল পোস্টগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু মানে অর্গানাইজেশনগুলো ভালো অর্গানাইজেশন যেগুলো সে তাদের কিন্তু প্ল্যান থাকে যে তারা যে রিক্রুটমেন্টগুলো করতেছে সেই সেগুলো কিন্তু সেসব গ্র্যাজুয়েটদেরকে তারা কিন্তু বানিয়ে নিবে, এক বছর দুই বছর ট্রেনিং দিয়ে তারা কিন্তু বানিয়ে নিবে। সো দেখা যায় যে তারা খুব টেকনিক্যাল বিষয়ে যায় না, তারা দেখে যে এই ছেলেটার অ্যাপ্রোচ, এই ছেলেটার অ্যাটিটিউড, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। সো আমাদের যারা গ্র্যাজুয়েট আছেন তাদের খুব বেশি টেনশন করার কিছু নাই যে আমি আমাকে খুব ডিপ লেভেলের আমার টেকনিক্যাল কোশ্চিন করবে এবং আমি আনসার দিতে না পারলে আমার চাকরি হবে না, এইটা নিয়ে আসলে মানে ইনকনফিডেন্ট হওয়ার কিন্তু দরকার নাই। ঠিক আছে, আমি যদি বলি আমার জবে আমাকে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থেকে পাশ করেছি এবং আমাকে আমার সাবজেক্ট রিলেটেড একটা কোশ্চিনও আমার ফাইনাল ইন্টারভিউ যেটা সেটাতে আমাকে করা হয় নাই এবং আমাকে আমাকে খালি জানতে চাওয়া হয়েছে যে আপনাকে কাজ করতে হবে তো একেবারে ব্র্যাকে তো কাজ করা হয় একেবারে মানে একেবারে মানে বটম লেভেলের মানুষদের সাথেও কাজ করতে হয় আবার অনেক টপ লেভেলের মানুষের সাথেও কাজ করতে হয়। সো আপনার টপ লেভেলের মানুষের সাথে আপনি হয়তো করতে পারবেন বাট বটম লেভেলের মানুষের সাথে করতে পারবেন কিনা, সো ওইটা আমাকে আনসার দেওয়া লাগছে এবং এভিডেন্স দেওয়া লাগছে। যেমন আমি যদি বলি যে আমি একটা আনসার দিচ্ছি এটার এভিডেন্সটা কি, সে ফর অ্যান এক্সাম্পল আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল, আচ্ছা আপনি তো ইউনিভার্সিটি গ্রাজুয়েট সো আপনি আমাদের এখানে যারা যারা যাদের সাথে আপনাদের ডিল করতে হবে দেখা যাচ্ছে যে অনেকে আছে রিক্সাওয়ালা, অনেকে আছে দেখা যাচ্ছে যে একেবারে অজো পাড়াগায়ের মানুষ, তাদের সাথে তো আপনি কখনো ডিল করেন নাই, হ্যাঁ সো আপনি এটাকে কিভাবে ডিল করবেন। সো আমি আমার খুব ছোট্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি যখন স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো করতাম আমি বললাম যে দেখেন আমি কিন্তু স্টুডেন্ট অর্গানাইজেশন করছি এবং স্টুডেন্ট অর্গানাইজেশন করার ফলে যেটা হয়েছে অনেক কিছু অর্গানাইজ করতে হয়েছে, যখন আমি একটা ভেনু ভাড়া নিতাম তখন ওইখানে কিন্তু আমাকে ডিল করতে হয়েছে ওই ভেনুতে যারা ইনচার্জ আছে কিংবা ওই ভেনুতে যারা ক্লিনার আছে তাদের সাথে আমাকে কিন্তু ডিল করতে হয়েছে। সো আমি কিন্তু আমার কিন্তু মানে ওই সব মানুষদের সাথেও ডিল করার এক্সপিরিয়েন্স আছে। সো আমাকে আমি যদি একটু এভিডেন্স দিয়ে দিয়ে একটু কথা বলি যে আমি যে আনসারটা দিচ্ছি এই আনসারটা মানে আমি চাপাবাজি করছি না, আমি যদি একটু এভিডেন্সটা দিই তাহলেই কিন্তু এটা মানে একটা ভালো একটা ফ্রুটফুল একটা ইয়ে হইতে পারে মানে আনসার হইতে পারে। আমি আসলে এই এই প্যানেলিস্ট যারা আছেন তাদের সবার সাথে মানে অ্যাগ্রি করছি যে দেখা যাচ্ছে যে আমি যেটা পারবো না সেটা আমার সরি বলতে আমার কোনো বাধা থাকার দরকার নাই। ঠিক আছে, আমি যেটা পারবো না যেটাকে আমি মানে কিছুটা পারলে হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ ভাইয়া দেখ বা স্যার আমি আমি এটার অল্প অংশ পারবো সো আমি এটা একটু শেয়ার করতে চাই, পুরোটা পারবো না। সো অ্যাপোলজি চাওয়া এটা কিন্তু একটা ভালো অ্যাটিটিউড। ঠিক আছে, এটা 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 ডেফিনেটলি একটা ভালো অ্যাপ্রোচ যে না এই ছেলেটা পারে না ঠিক আছে বাট এর দোষটা স্বীকার করতে কিন্তু মানে এর ওটা স্বীকার করতে কিন্তু কোনো প্রবলেম নাই। সো যারা এন্ট্রি লেভেলে আছেন তারা কিন্তু ইনকনফিডেন্স এই জিনিসটাতে ভুগবেন না। ঠিক আছে, কনফিডেন্টলি যান। আপনি যদি শুরুতেই মনে করেন যে না আমি আমাকে যদি এই অ্যাকাউন্টিং বা হচ্ছে আমার ফিনান্স বা হচ্ছে দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং এ যারা আছে তারা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স এগুলো নিয়ে যদি কোশ্চেন করা হয় আমি পারবো না, যে আমি যদি এই ইনকনফিডেন্সে ভুগি তাহলে কিন্তু আমার ওই ভাইভাটা ভালো হবে না। আমি খুব হাসি মুখে অ্যাপ্রোচ করবো এবং যেটা পারবো সেটাকে সুন্দর করে বলার চেষ্টা করবো এবং এবং পারলে একটু এভিডেন্স দিব, আর যেটা পারবো না সরি স্যার আমি এটা পারছি না, হ্যাঁ যেটা আংশিক পারবো আমি বলে মানে আংশিকটা বলবো তারপরে থেকে আর নাই মানে যদি আমি না পারি পুরোটা যদি মানে চালাইতে না পারি আর কি, হ্যাঁ চাপাবাজি দিয়ে সামটাইমস হয়ে যায়, সো যদি চাপাবাজিটা আমি করতে না পারি তাহলে কিন্তু আমার ওইটা দরকার নেই, আমি অ্যাপোলজি যে আর কি লিভ করবো। সো এইটাই, হ্যাঁ যে আমরা আমাদের সিভিটা প্রপারলি তৈরি করবো, আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াবো এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেগুলা এখনকার দিনগুলোতে কিন্তু রেফারেন্স বেসড অনেক কাজ হচ্ছে আর কি, সে ফর অ্যান এক্সাম্পল মানে যারা যেগুলো টপ অর্গানাইজেশন প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ে, সো দেখা যাচ্ছে যে সফটওয়্যার দিয়ে আমি যেটা বললাম যে সফটওয়্যার দিয়ে তো স্ক্রিনিং হচ্ছে, সো সফটওয়্যার দিয়ে স্ক্রিনিং হলে তো দেখা যাচ্ছে যে ওই
200 জনের 200 20,000-এর মধ্যে 200 জনকে ডাকবে, ওখানেটার মধ্যে অনেক আছে বাদ পড়ে যাবে যারা অর্ধি ক্যান্ডিডেট। সো ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে আমাকে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটির যারা সিনিয়র ভাই আছেন তাদের সাথে একটু সম্পর্কগুলো রাখা, তাদের কাছে একটু মানে নিজের প্রেজেন্সটা যাতে তারা বোঝে সেই সেই বিষয়টাকে একটু এনশিওর করা, একটু ফোন দেওয়া তাদেরকে, একটু অনেকে আছে না সে আমি হচ্ছি কুয়েটিয়ান, সেও কুয়েটিয়ান, ঠিক আছে, সো মানে নাথিং স্পেশাল, বাট ও তো 5 বছর আগে তোমার কাছ থেকে মানে পাশ করে বের হয়েছে, ওর তো কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে নাকি, তোমার থেকে তো সে বেটার, সো তোমার ওর সাথে কমিউনিকেশন করলে ভাই তুমি ছোট হয়ে যাবে না, ঠিক আছে, সিম্পল হিসাব। হ্যাঁ, আমার আমার এই যে জব অ্যাপ্লিকেশন প্রসেসে আমার সিনিয়র যারা, আমার ইউনিভার্সিটির সিনিয়র যারা ভাই ছিলেন তারা অনেকভাবে আমাকে টিপস দিয়ে হেল্প করছেন যে এরকম এভাবে যদি আনসার দাও মনে হয় এটা ভালো হয়, এবং সেগুলো কাজে লেগেছে, ঠিক আছে। সো সিনিয়রদের সাথে একটু সম্পর্কটা বিল্ড আপ করা খুব জরুরি দরকার। হ্যাঁ, যেগুলো ক্ষেত্রে জনি ভাই যেটা বললো যে যেগুলো ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি দেখে বলতেছে যে না আমি তোমার ইন্টারভিউ নিব না, সেটা বাদ, ঠিক আছে। হ্যাঁ, পৃথিবীতে অপশনের অভাব নাই ভাই, হ্যাঁ পৃথিবীতে প্রচুর অপশন, হাজারো অপশন। হ্যাঁ, জনি ভাইকে ডাকে নাই তো জনি ভাই কি মানে পইড়া আছে নাকি? হ্যাঁ, জনি ভাই তো এখন সে একটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশনের সে এখন ডিরেক্টর লেভেলে কাজ করে। সো উনি যদি ওই সময় চিন্তা করতো যে না আমাকে তো রিজেকশন করে দিছে আমি আর পারবো না, হ্যাঁ, সো ওনার পক্ষে সম্ভব ছিল না এতদূর যাওয়া। সো কনফিডেন্স এটা কিন্তু খুব বড় রকমের একটা অ্যাসেট। সো আমি গ্রাজুয়েটদেরকে বলবো ভাই ভাই বোন যেটাই বলি আপনারা কনফিডেন্স হারাবেন না, কনফিডেন্সটা খুব জরুরি একটা জিনিস, কনফিডেন্স, এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাটিটিউড গ্রো করা, ঠিক আছে, একটু অ্যাটিটিউডটা থাকা লাগবে। হ্যাঁ, যে অ্যাটিটিউড মানে আবার অনেকে নেগেটিভলি বোঝায়, এই মানে কারোর সাথে একটু খারাপ ব্যবহারকে অনেকে অ্যাটিটিউড বোঝায়, কারোর সাথে একটু মানে কড়া কথাকে একটু অ্যাটিটিউড বোঝায়, ওইটা অ্যাটিটিউড না, ঠিক আছে। অ্যাটিটিউডটা হচ্ছে এই যে আমার একটা মানুষের সাথে অ্যাপ্রোচ সেটা পজিটিভ হচ্ছে কিনা, আমার একটা আমি প্রোঅ্যাক্টিভ হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। হ্যাঁ, আমি আমি দেখা যাচ্ছে আমাকে একটা মানুষ খুব নেগেটিভলি কথা বলছে, আমি সেটাকে নেগেটিভলি না নিয়ে তাকে যদি প্রোঅ্যাক্টিভলি তাকে বুঝাই যে দেখেন ভাই আপনি এটা বলছেন এটা আমার মনে হয় যে এখানে একটু অ্যাড করার আছে, কিংবা হচ্ছে এটা মনে হয় যে ঠিক না, হ্যাঁ আমি এটাকে একটু যদি এভাবে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হয়, ঠিক আছে। সব ক্ষেত্রে কিন্তু অ্যাটিটিউড মানে মানে অ্যাটিটিউড আবার সব ক্ষেত্রে খাটবে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদেরকে খুব ভালো রকমের কমিউনিকেশন দিয়ে ওইটাকে ঠিক করা লাগবে। একটা মানুষ আপনি যখন জব সেক্টরে যাবেন, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা মানে আমি পার্সোনালি লিডারশিপ সেক্টরে কাজ করি, আমাকে আমার আমার যে টিম সেই টিমটা মোর দ্যান 90 পিপুলের টিম, সো দেখা যায় যে অনেকের অনেক প্রবলেম থাকে কমিউনিকেশন স্কিলটা, যেটা আমি জনি ভাই একটু আগে বললেন যে কমিউনিকেশন স্কিলের কোনো বিকল্প নাই, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন, আপনি হচ্ছেন লিডারশিপ নিয়ে কাজ করেন, আপনি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, কমিউনিকেশন স্কিলের কোনোই বিকল্প নাই। আপনি কমিউনিকেশন স্কিলটা কীভাবে বিল্ড আপ হবে, কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ হবে যে আমি বললাম যে বড় ভাইয়ের সাথে একটু আলোচনা করা, স্যারদের সাথে একটু আলোচনা করা। আমি ড্যাম শিওর যে বাংলাদেশের প্রায় 95% গ্র্যাজুয়েট, বাংলাদেশের 95% পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তাদের সাথে আমাদের তাদের ইউনিভার্সিটি টিচারদের ভালো কমিউনিকেশন নাই, আমি এটা ড্যাম শিওর, ঠিক আছে। ন্যাশনাল ইউনিভার্সিটির কথা যদি যাই, আমি এটাও এটাও আমি আপনাদেরকে বলতে পারি যে সেকেন্ড ইয়ার পর্যন্ত ওনার ডিপার্টমেন্টের মানে প্রত্যেকটা টিচারের নাম ওনারা হয়তো জানেন না, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর কিন্তু বাস্তবতা, বাট এটা জানতে হবে, তাদের সাথে কমিউনিকেশনগুলো থাকতে হবে। হ্যাঁ, আমি যদি আরেকটা ছোট উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমার রিসেন্টলি এক ছোট ভাই, সে আমার আমার ক্লাবেরই ছিল, মানে এক্স ক্লাব আর কি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম অনেকগুলো ক্লাব করতাম, তো ওই ক্লাবে আমার সাথে কাজ করতো, তো সে রিসেন্টলি হংকংয়ে গিয়েছে পিএইচডি এমফিল করতে, ঠিক আছে। সো হংকংয়ে সে খুব ভালো রকম একটা স্কলারশিপ নিয়ে সে এমফিল করতে গেছে, সে কিন্তু আন্ডারগ্রেড এখানে কমপ্লিট করেছে, তারপরে মানে উইদাউট মাস্টার্স সে কিন্তু ওইখানে এমফিল করতে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে সে কিভাবে গেল, সে কিন্তু ওই অ্যাপ্রোচটা শিখেছিল, সে তার ইউনিভার্সিটির যারা টিচার ছিলেন তাদের সবাইকে মানে বলছে যে স্যার আমি রিসার্চ করতে চাই, আমাকে অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট আমাকে একটু কাজ করতে দেন। সো ওনা ও সে এভাবে কনভিন্স করে করে একজন টিচারকে ম্যানেজ করে ফেলছিল, এবং তারপরে যেটা করছে ও হচ্ছে প্রচুর খাটাখাটনি করে ফেলছে, সে আন্ডারগ্রেড অবস্থাতেই সে কিন্তু রিসার্চ পাবলিকেশন করে ফেলে, এবং সেটার বেসিসে সে কিন্তু এই স্কলারশিপটা পেয়ে গেছে। সো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। হ্যাঁ, ও যদি ওই কমিউনিকেশনটা না করতো ও কিন্তু রিসার্চটাও করতো না, ও হচ্ছে ওইখানে স্কলারশিপটা পাইতো না, ও হংকংয়ে যাওয়া হইতো না, ঠিক আছে, সিম্পল হিসাব। হ্যাঁ, সো ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, আমরা যা কমিউনিকেশনটা নিয়ে একটু
চেষ্টা করি। কমিউনিকেশন নিয়ে প্রচুর রিসোর্স আছে, ইউথ কার্নিভালে আছে, হ্যাঁ ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, আমরা যেন সেগুলো একটু দেখি। সো কথা না বাড়াই, হ্যাঁ আমি খুবই দুঃখিত কারণ আমার আজকে নেটে ইন্টারনেটের খুব সমস্যা হয়েছে। সো দ্যাটস ইট ফ্রম মি। রাত্রি কথা শোনা যাচ্ছে না, কথা ভেঙে যাচ্ছে। রাত্রি মনে হয় কনক্লুড করতে চাচ্ছিল না? তুমি একটু, হ্যাঁ তুমি একটু রাত্রি ইয়ে করো, আরিফের কাছে কিংবা সুমনের কাছে তো আমাদের আরো কোশ্চেন আছে এবং কোশ্চেন তো আসতেছে, তুমি কোশ্চেন গুলো নিয়ে সেগুলো অ্যানসার আমার মনে করি আমরা আমরা আরো কিছু কিছু কিছু। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু এর আগে আমরা কিচ্ছু শুনি নাই, আমি শুনি নাই অ্যাট লিস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সুমন ভাইয়ের কাছে আমরা যাব, ভাইয়ের কাছে অনেক কিছু জানার আছে। আচ্ছা আমি কিছু প্রশ্ন নিয়ে নি। অনেকে স্টাডি গ্যাপ নিয়ে জানতে চাচ্ছে, যাদের স্টাডি গ্যাপ আছে তারা আসলে বিদেশে যেতে পারবে কিনা, সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে কিনা, এটা নিয়ে জানতে চাচ্ছে। তো সুমন ভাই যদি সে ব্যাপারে কিছু বলতেন। এটা নিয়ে আমার মনে হয় মানে স্কলারশিপ সেগুলো নিয়ে মনে হয় জনিরই কথা বলাটা সবচেয়ে বেটার মনে হয়। ওকে আচ্ছা কুইক করি, মানে হচ্ছে স্টাডি গ্যাপ এটা আসলে ডিপেন্ডস করে, ডিপেন্ড মিন্স হচ্ছে যে আসলে গ্র্যাজুয়েশন করার পরে কিনা, এখন এইচএসসি লেভেলে কিনা, সো এটাকে একটু বুঝতে হবে। তবে গ্যাপ থাকার প্রথম যে জিনিসটা, এবং জবের ক্ষেত্রেও থাকতে পারে, এটা কিন্তু বিভিন্নভাবেই হইতে পারে। তো এখন যদি এইচএসসি লেভেলে হয় তাহলেও এটাকে ব্যাখ্যা করতে হবে, এবং এইচএসসি লেভেলের পরে যদি গ্যাপ থাকে তাহলে আসলে এটাকে স্পেসিফিক থাকবে। এবং অনেকগুলো মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যেটা হয় যে ওদের পাশ করার থেকে কিছু একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, এর মধ্যেই অ্যাডমিশন নেওয়া যাবে, এরপরে আসলে টাফ হয়ে যাবে। এটা 100% না, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা দেখা যায়। কিন্তু গ্র্যাজুয়েশনের পরে যদি হয় তো সেই ক্ষেত্রে আসলে জব দেখানো যায় কিংবা অন্য অন্য কাজগুলো দেখানো যায়। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে সেই জিনিসগুলোকে এভিডেন্স আকারে দেওয়া, এবং এসএসসি লেভেলেও তাই, মানে যে কোনো জায়গাতেই আমার গ্যাপটা হোক না কেন সেটার একটা সিগনিফিকেন্ট আমাকে ব্যাখ্যা থাকতে হবে। যেটা রাব্বি সুমন এবং রোকন বললো যে ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি কোনো কিছু না জানি সেটার একটা অ্যান্সার থাকা লাগে, তো গ্যাপটা হচ্ছিল ওই টাইপেরই একটা ব্যাপার যে জিনিসটাকে আমাকে এভিডেন্স আকারে দিতে হবে। হ্যাঁ ওই জায়গাতে আমি পরে আসবো, ইন্টারভিউর আসলে বড় কয়েকটা পয়েন্ট আছে আমার মনে হয় যে ওটা আমরা একটু ফার্দার ডিসকাশন করতে পারি। কিন্তু গ্যাপের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক লাইনে যদি আমি শেষ করি সেটার জন্য হচ্ছে যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাকে আমার ব্যাখ্যা থাকতে হবে আমি কেন করেছি, এবং এটা যেন সিগনিফিকেন্ট হয়। যদি কখনো প্রমাণ করতে বলে তাহলে আমাকে এটা প্রমাণ দিতে হবে যে আমি এই কারণে এই গ্যাপটা হয়েছে। আর একটা হচ্ছে যে নিজে একটু ম্যানেজ করে নিতে হবে, অনেক কিছু হয় কি যে ম্যানেজ করা দরকার হয়, এই জন্যই স্মার্টলি এদেরকে ম্যানেজ করতে হবে যে আসলে আমি কিছু করিও নাই এবং আলটিমেটলি আমার কাছে কোনো ব্যাখ্যাও নাই, তাহলে আমাকে ব্যাখ্যা ক্রিয়েট করতে হবে। যেটা মামা চাচার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার কাছে নাই আমি এটা করতে পারবো না, পারবো আমি ডিজিটাল তৈরি করব কিংবা নিজেরা বানাচ্ছি নিজেদের যোগ্যতাতে, এরকমই গ্যাপের ক্ষেত্রে যদি আমার কাছে না থাকে তাহলে আমি সেই জিনিসটাকে বানায় আমি রিপ্রেজেন্ট করব এবং সেটাকে লাইন বাই লাইন, মানে কখনো যেন মনে না হয় আমি কোনো ফেক ইনফরমেশন দিচ্ছি ইন্টারভিউয়ের কাছে। হ্যাঁ তাতে হয় কি যে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তো ওই ইন্টারভিউ তো হবেই না, আলটিমেটলি হয় কি যে ওই অর্গানাইজেশন আর কখনো আমাকে ডাকবে না। আরেকটা হয় কি যে এদের নেটওয়ার্ক থাকে এমপ্লয়ারদের, যেরকম আমরা যেরকম আমরা আছি, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন এক এক অর্গানাইজেশনে কাজ করি, কিন্তু আমাদের কিন্তু যা কাজ করার জায়গা কিন্তু একটা আলাদা। তো এই জন্য এরকম হয় যে অনেক সময় হয় কি যে নেগেটিভ খুব বেশি করে ফেললে তো ওই অর্গানাইজেশন কিংবা ওই জায়গাতে আর যাওয়ারই স্কোপ থাকবে না, লাইফ টাইম হয়ে যাবে, এরকম অনেক নেগেটিভ ইম্প্যাক্ট, যেরকম পজিটিভ অনেক হাজার হাজার থাকে দু একটা নেগেটিভও থাকে। এই জন্য আমাদেরকে পজিটিভিটিটা বাড়তে হবে। তো এইভাবে যদি আমরা ব্যাখ্যাটাকে রেডি করি তো তাহলে এটা কিন্তু সমস্যা হবে না। কিন্তু যে কোনো ইন্টারভিউতে যদি একটু দেখে যে তারা, যেরকম আমি কিছু এক্সিকিউটিভ এডুকেশনও দেখেছি, আমি MIT বলতে পারি, যে তারা কিন্তু জিজ্ঞাসা করে, মানে তারা ইন্টারভিউ সেগমেন্ট ভাগ করে, প্রথমে হচ্ছিল নিজের সম্পর্কে বলা, আরেকটা হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছে সেটাও বলা, যেটা আমাদের দেশে কালচার খুব বেশি নাই এবং আমাদের দেশে এই ধরনের কোশ্চেন করলে বরং বিরক্ত হয় যারা এমপ্লয়ার তারা।
তো যাই হোক, সেটা নিয়ে আমি এগুলো নিয়ে আসলে কথা বলবো একটু। কিন্তু শুরুতে যে জিনিসটা হচ্ছে যে প্রথম থাকে ইন্ট্রোডাকশন, নিজের ইন্ট্রোডাকশন এবং যে দিচ্ছে মানে যে নিচ্ছে তারও ইন্ট্রোডাকশন তাদের, কিংবা যদি একাধিক হয় তাদের। তারপরে সেগমেন্টটা হচ্ছে যে বিভিন্ন এই রোল কিংবা যে পজিশনে কিংবা যে স্কলারশিপ কিংবা যে অ্যাডমিশন যে সাবজেক্টের জন্য দেওয়া হচ্ছে সেটার একটা ডিটেল থাকবে। এরপরে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপ নিয়ে একটা সিগনিফিকেন্ট 5 মিনিটস অথবা 7 মিনিটস একটা ডিসকাশন হবে। এরপরে থাকে হচ্ছিল যে কোশ্চিনারি, মানে হচ্ছে যে আমার যে কোশ্চিনগুলো আছে ওই অর্গানাইজেশন সম্পর্কে, ওই ইউনিভার্সিটি সম্পর্কে, সেটা নিয়ে কোশ্চিন করতে হবে। এবং এই কিউরিওসিটিটা খুব ইম্পর্টেন্ট, তো ওই জায়গাতে আবার পরে আসতেছি আমরা। তো এই জন্য গ্যাপটাকে সিগনিফিকেন্টলি আমাকে পয়েন্ট আউট করতে হবে, সেটা আমি যখন সিভিতে দিচ্ছি কিংবা আমার রেজুমিতে দিচ্ছি, সাথে হচ্ছে যে আমি যখন ইন্টারভিউর জন্য যাব সেখানেও যেন এটাকে আমি খুব ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সেটা সেক্টর যেখানেই হোক, আমি এডুকেশন অথবা জব সব জায়গাতে আমার মনে হয় যেটা ইফেক্টিভলি কাজ করা যাবে। এবং এটা কিন্তু আপনার জন্য ব্লকেজ না, যদি একেবারে টাইম সিগনিফিকেন্ট না হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না। এবং সিগনিফিকেন্ট জায়গাটাও রেশিওটা অনেক কম, সংখ্যা কিন্তু কম। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াকে। আমি সুমন ভাইয়ার কাছে যাব। ভাইয়া কিন্তু জিতে সেলস এন্ড প্রপোজাল ডিরেক্টর হিসেবে আছেন, তো দেখা যায় যে ভাইয়া জি যেহেতু অনেক বড় একটা কোম্পানি সেখানে কিন্তু অনেকেই জয়েন করতে চায়, সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট কিংবা গ্রাজুয়েট কিংবা অনেকের এক্সপিরিয়েন্সও থাকতে পারে, তারা যদি জয়েন করতে চায় তাদের আসলে কি ধরনের যোগ্যতা লাগবে? এই একটা মানে এটা ইন্টারেস্টিং প্রশ্ন, ধন্যবাদ রাত্রিকে। আমি হয়েছে কি আমার সাথে আমাদের যে রিজনাল এইচআর আছে সে এখন সিঙ্গাপুর বেস, তো তার সাথে গত সপ্তাহে একটা ইন্টারভিউ হয়েছে, সেখানে আমি তাকে এই প্রশ্নটা করছিলাম। কারণ আমি এখন বাংলাদেশে আছি, বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কার একটা দায়িত্বে আছি, তো আমি আসলে ওভারসিজ রেসপন্সিবিলিটিতে যেতে যাচ্ছিলাম। তো এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি করছিলাম যে আমি যদি যেতে চাই, জির মধ্যে মাইগ্রেট করতে চাই, তাহলে আমি কিভাবে করব। তো সে আমাকে একটা মানে একটা সুন্দর আশা দিছে, বলছে যে মানে সিহে ওটা একটা মেয়ে ছিল, তো সে বলল যে আই হ্যাভ এ 4R প্রিন্সিপল। তো 4R হচ্ছে কি, যে একটা হচ্ছে যে ইউনিট টু বি দ্য রাইট ক্যান্ডিডেট উইথ দ্য রাইট স্কিল সেট ইন দ্য রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম। তো আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আমি আজকে কাজীপুর থেকে আসার সময় যেমন মানে এখন যেমন আম একটা খুব ভালো ফসল, ঠিক আছে, তা এখন হচ্ছে যে আমি যদি কি কিনতে চাই, আম কিনতে চাই, ওকে দিস ইজ দ্য প্রোডাক্ট, ভালো কথা। এবার আমি স্কিল সেট কি, একটা হচ্ছে যে এটাকে মিষ্টি হইতে হবে, এটা দেখতে সুন্দর হয়তো সুন্দর হতে হবে, সেটা একটা জিনিস থাকতেছে। আম কিনা হয় কোথার থেকে, মার্কেট প্লেস গুলোতে, সেখানে কিন্তু তার একটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে, যেটা জনি একটু আগে বলতেছিল যে ভিজিবিলিটি যে ব্যাপারটা, মানে আমি যা এই ভিজিবিলিটিটা থাকতে হবে। এবং লাস্ট হচ্ছে কি যে রাইট ইন টাইম, যখন যে কাস্টমাররা যখন কিনতে যাবে তখন সেই আমটা অ্যাভেলেবল থাকতে হবে। যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমি জিতে যেতে চাই বা আমি জিতে আরো নিজেকে উন্নত করতে চাই, ডেফিনেটলি আমি বিলিভ করি আই এম দ্য রাইট ক্যান্ডিডেট, সেটা আমার ফার্স্ট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যেই পজিশনের জন্য আমি জয়েন করতে চাই, সেটা যার জন্য হোক, আমার জন্য হোক অথবা যেই ফ্রেশ গ্র্যাজুয়েট হোক বা যাই হোক, তার জন্য কিন্তু রাইট স্কিল সেটটা থাকতে হবে। মানে আমি রাইট ক্যান্ডিডেট, আমরা সবাই নিজেকে মনে করি যে আই এম দ্য রাইট ক্যান্ডিডেট, বাট আই অলসো হ্যাভ টু হ্যাভ দ্য রাইট স্কিল সেট। থার্ড হচ্ছে কি যে আমার যে যে জি যে জায়গাগুলোতে ভিজিবল, যেমন লিঙ্কডইন আছে বা জি যে ওয়েবসাইট আছে বা যেসব জায়গাতে জব পোস্টিংগুলো করতেছে বা কেরিয়ার প্রোফাইলিংগুলো আছে, সেখানে কিন্তু আমার একটা ভিজিবিলিটি থাকতে হবে। এবং এটা শুধু জি না, এটা যে কোনো অর্গানাইজেশনের জন্যই এই কথাটা প্রযোজ্য। এবং ইন টাইম, কারণ দেখা যাচ্ছে যে আমার সাথে যেমন আজকে কথা হচ্ছিল একটা জুনিয়র ভাইয়ের, আস্তে আস্তে যে ভাই আমি প্রতি 3 মাস পর পরে একবার করে আমি লিঙ্কডইনে যে জব সার্চ করি, তো 3 মাস ওকে ইটস এ রেগুলার পিরিয়ড, বা 3 মাস কিন্তু একটা লম্বা সময়, এর মধ্যে কত সার্কুলার আসতেছে কত সার্কুলার চলে যাচ্ছে। মানে আমি ওরে বললাম যে তুমি কি জানো যে এই 3 মাস সময়ের মধ্যে লিঙ্কডইনে 2 থেকে 3 লাখ সার্কুলার এক্সপায়ার্ড হয়ে যায়, 2 থেকে 3 লাখ, সো 2 থেকে 300,000। তো 3 মাস ওর কাছে মনে হইতেই পারে আমি তো রেগুলার আসা যাওয়া করতেছি, বাট আসলে কিন্তু এটা নট সাফিসিয়েন্ট। তো বেসিক্যালি এই 4টা জিনিস, সে যে নট অনলি জি, আমি যে কোনো অর্গানাইজেশন হোক বা যার যে অবজেক্টিভ আছে, যে গোল আছে, যে আমি অমুক কোম্পানিতে যেতে চাই, আমি এরিকসনে যেতে চাই, আমি ব্র্যাকে যেতে চাই, আমি জিতে যেতে চাই, এই যে আই নিড টু বি দ্য রাইট ক্যান্ডিডেট উইথ দ্য রাইট স্কিল সেট, আই হ্যাভ টু বি ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম। ধন্যবাদ রাত্রে। ধন্যবাদ ভাইয়াকে। তো ভাইয়ের অনুমতি পেলে আমরা যদি এখন আমাদের লাইভটি শেষ করতে পারি, 2 ঘন্টা 10 মিনিট প্রায় হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি জনি ভাইয়ের কাছে জানতে চাইবো,
এই যে আমরা এতদিন পরে আমরা একটা লাইভ করলাম, আমাদের প্যানেল প্যানেল মিলে সবাই এসেছেন, আমাদের সাথে রাবি ভাইয়া ছিলেন, রোকন ভাইয়া ছিলেন, আরিফুল ভাইয়া ছিলেন, আমাদের সাথে সুমন ভাইয়া আছে। তো এতদিন পরের এই যে ঈদ আড্ডা এবং হচ্ছে কেরিয়ার লাইভ আড্ডাটা, আপনার কাছে কেমন লেগেছে? না, আড্ডাটা তো সবসময় ভালো লাগে, আমরা এমনি বেসিক্যালি আড্ডাবাজ মানুষ, এবং এই আড্ডা থেকে ইউথ কার্নিভালেরও জন্ম ওইভাবেই। তো অবশ্যই খুবই ভালো লেগেছে এবং অনেক বেশি ইফেক্টিভ ইনফরমেশন নিয়ে আলোচনা হইলো অনেকদিন পরও। তো অনেকদিন আমার মনে হয় গত ঈদের পরে এইবারই এত বড় আমরা সবাই মিলে হইতে পারেছি, যদিও মাঝখানে আরো দুই তিনটা লাইভ সেশন ছিল। তো এক বছর মানে 365 days, তো এটা হিউজ। তো সেই হিসাবে অনেক ভালো লেগেছে। সো আমরা আসলে শেষ করব, আমি জানি না যে আরিফ মানে আবার জয়েন করতে পারবে কিনা। সো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার মাঝে আর দুটো জিনিস আসলে আমি আমার মনে হয় যে একটু আমি বলতে চাই, কারণ এখানে কোশ্চিন আছে। একটা হচ্ছে যে অনেকেই যারা সার্টিফিকেট পান নাই, এটা নিয়ে কিন্তু আমরা আজকে অলরেডি আলোচনা করেছি যে সার্টিফিকেট পান নাই এটার জন্য কিন্তু আপনি লিমিটেড না। আর একটা বড় ব্যাপার কি, আমি এই উদাহরণটা দিতে খুব পছন্দ করি। আমি এই গত বছর আমার এক সামহাও নেটওয়ার্কিং এর মাধ্যমে আমার একজন গুগলের একজন ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয়েছে, সান ফ্রান্সিসকোতে সে বসে। তো তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, পরিচয়ের পরে আমি একটা লেভেলে যাওয়ার পরে জানতে পারলাম তার হাই স্কুল সার্টিফিকেটও নাই। তার হাই স্কুল সার্টিফিকেট নাই মানে হচ্ছে ওরা কিন্তু এইভাবেই বলে, মানে দেশের বাইরে আমরা যেরকম মানে স্কুল কলেজ এগুলো নিয়ে বলি, ওরা বলে হচ্ছিল যে হাই স্কুল মানে হচ্ছে যে তারা মানে আলটিমেটলি এ লেভেল কিংবা লিভিং সার্ট অথবা আমাদের দেশে হচ্ছিল HSC, এই সার্টিফিকেট নাই। আমি মানে আমি অন্য আমি মনে করি যে আমি একটু মানে একটু অ্যাডভান্স জিনিস চিন্তা করার একজন মানুষ, তো সেক্ষেত্রে আমিও একটু স্ট্যাগ হয়ে গেছি। বলি কি মানে যেটা হয় কি, মানুষের কাছে শোনা মাত্রই তো আলটিমেটলি হয় কি নিজের সাথে কম্পারিজন একটা আসে, এটা মাই এটা মানুষ হিউম্যান সাইকোলজি। যখন আমি শুনলাম আমি খুব মানে খুবই ইয়ে হয়ে গেছি যে কিভাবে এটা। তো তারপরে দেখলাম যে তার যে সেক্টরে সে যে কাজ করে সে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তো আসলে সেই জায়গাতে সে দীর্ঘদিন ধরে সে তার স্কুল লাইফের পর থেকেই সেখানে সে বিভিন্নভাবে সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো করেছে, এবং সে ওই টাইপেরই গুগলের যে প্রজেক্ট গুলো আছে সেখানে সে প্রোগ্রাম ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করে। সো তো দেখেন যে এটা এই এক্সাম্পলটা এই জন্যই বললাম যে এটা আসলে অনেক সময় ভ্যারি করে না যে আপনি গ্রাজুয়েশন করেছেন কি করেন নাই, গ্রাজুয়েশন আসলে করতে যে কোনো অবস্ট্রাগল হয়েছে কিনা। তো যেহেতু আমরা একটা মানে অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সো এখন অনেক কিছুই নর্মালে হবে না। দেখেন না এখন এক্সাম্পল তো আছে, গত বছর হার্ভার্টে MIT স্ট্যানফোর্ড এবং আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমেরিকান ইউনিভার্সিটি ইভেন IELTS পর্যন্ত নেয় নাই কিংবা TOEFL পর্যন্ত নেয় নাই, তারা অ্যাপিয়ার করতে চাচ্ছে কিনা, যাদের আছে তাদেরকে প্রায়োরিটি দিয়েছে, কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য ওপেন করে দিয়েছে। GRE GMAT SAT তো অনেক দূরের ব্যাপার, যারা বেসিক ইংলিশের প্রফিসিয়েন্সি দেখাইতে পারে না তারাও কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছে। তো পরিস্থিতি দিস ইজ ডিফারেন্ট। তো এই জন্য আমাদেরকে না পরিস্থিতি বুঝে জিনিসগুলোকে করতে হবে। আর ইন্টারভিউয়ের আর একটা বড় ব্যাপার, এটা আজকে খুবই আলোচনা হয়েছে, আমি মনে হয় এটা একটু এক মিনিটে বলতে চাই, যে জিনিস আসতে পারে যে আমি জানি না, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে যে আমি আমাকে বললো যে ফেইলার, কারণ ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে ফেইলার স্টে, মানে আমি কোন জায়গায় কাজ করতে গিয়ে কিংবা কোনো কিছু করতে যে ফেল করেছি কিনা। তো এই জিনিসগুলোকে বলা হয় আসলে দেখা হয় যে আমার লার্নিং এজিলিটিটা কতটুকু, মানে আমি লার্নিং করার আমার কিউরিয়াসিটি আছে কিনা। তো এই জন্য আমার মনে হয় যে যদি কখনো এরকম পরিস্থিতি ফেস করে, সো আপনি সেই জিনিসটাকে জানার চেষ্টা করেন। একটা হচ্ছে জানেন না, আপনি এটা স্বীকার করেন, করে হচ্ছে যে তাদের কাছে রেলিভেন্ট কোশ্চেন করেন, সো তাহলে হচ্ছে হয়তো বা অনেক সময় জানবেন। আর একটা হচ্ছে যে এই যে ফেইলারের যে কোশ্চেন আসে এটা কিন্তু ম্যাক্সিমাম ইন্টারভিউতে হয়, এবং আমি আমি লাভ আমি কখনোই আমি পার্সোনালি যতগুলো ইন্টারভিউ ফেস করছি ম্যাক্সিমাম ইন্টারভিউতে আমার এই কোশ্চেন করা হয়েছে, এবং আমি যদি কখনো অপরচুনিটি পাই কাউকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমি এই স্টোরিটা শুনতে চাই, কারণ ওটা দেখতেই চাই যে হচ্ছিল যে তার আসলে শেখার অপরচুনিটিটা কতটুকু এবং সে কতটুকু চাই, মানে তার নিজের ডিজায়ারনেস কতটুকু আছে। তো এটা কিন্তু খুবই পজিটিভলি দেখা হয়, ফেইলার করা হবে, এবং প্রত্যেকটা কোম্পানিতে জানে, অ্যামাজনের জান মাইক্রোসফটে জান, এরা কিন্তু ফাপ বলে যে ফেইলার কোনো ব্যাপার না, ফার্স্ট ফেইল খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওখান থেকে শিখে আমি কতটুকু যাইতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোকে আপনারা ইন্টারভিউতে কভার করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য প্রিপারেশন নিতে হবে। হুট করে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না, তো এই জন্য আপনি যদি শুরুতে একটা সুন্দর একটা স্টোরি বিল্ড করে নিয়ে যান, চাওয়াবাজি না এটা, এটা হচ্ছে যে আপনি সুন্দর করে আপনি বলবেন এবং আপনার ক্যারেক্টারিস্টিক্সটাকে এটাকে দেখাবে। তো পজিটিভিটিটা খুবই ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে যে লার্নিং এজিলিটিটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য
আমার মনে হয় যে সুমনের কাছ থেকে আমরা কিছু কথা শুনে আমরা আজকে শেষ করে দিই। ধন্যবাদ ভাইয়াকে। এবার সুমন ভাইয়ের কাছে কিছু জানতে যাচ্ছিলাম যে ভাইয়া অনেকদিন পরে আমাদের সাথে লাইভে আসলেন, এবং একই সাথে আমরা কিন্তু মাঝে মাঝে ভাইয়ার কিছু ভিডিও আমরা দেখতে পাই পেজে, যেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো এর জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, এবং ভাইয়ার আজকের এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাচ্ছি ভাইয়ের কাছে, এবং আজকের আপনার মানে কেমন লাগছে এতদিন পরে লাইভে এসে, এবং যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই খুবই ভালো লাগে, কারণ আমরা তো আসলে হয়েছে কি যে আজকে প্রায় কত 20-30 বছর ধরে আমরা একসাথে, তো আমার রোল ছিল 59, জনি ছিল 61, আমরা সবসময় একসাথে ছিলাম, বা অন্যান্য যারা আছে সেখানের মধ্যে সবাই আমরা একসাথে আজকে কতটা 10-15 বছর ধরে আমরা একসাথে আছি। তো যখনই দেখা হয়, এই যে জনি যেটা বলতেছিল যে পরিস্থিতির আলোকে দেখা যাচ্ছে যে একসাথে বসে আড্ডা দেওয়াটা, একসাথে চা খাওয়াটা, কফি খাওয়াটা, এটাকে আমরা মিস করি, কিন্তু মানে ওইটাকে মিস করি বলে যে আমরা একজন আরেকজনের সাথে কোনো রকম আড্ডা দিব না বা যোগাযোগ করবো না তা কিন্তু না, আমরা কিন্তু ঠিকই একটা ওয়ে বের করে ফেলতেছি, আমরা কথা বলতেছি, আজকে যেমন আমরা সবার সামনে হাজির হচ্ছি। এই যে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা যারা আমাদের সাথে এখন আছে, আমি প্রথমে সবাইকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের সাথে থাকতেছে, আমাদেরকে উৎসাহ দিতেছে, এবং আমরা নিজেদেরকে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ বোধ করব যে যদি আমাদের আলোচনা থেকে এই যে যারা আমাদের সাথে সাথে ছিলেন তাদের যদি কারো কোনো উপকার হয়। এবং আমি সবাইকে উৎসাহ দিব যে আপনারা আরো কোয়েশ্চেন করেন, এবং এই যে ভিডিওটা আছে এর কমেন্টেও আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন যে আপনারা আমাদের কাছ থেকে আরো কি চান, কি হইলে আমরা আপনাদেরকে আরো বেটার হেল্প করতে পারবো, বা আমরা আপনাদের জন্য আরো বেটার কিছু করতে পারবো। আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা, আমাদের কিন্তু আর কোনো উদ্দেশ্য নাই, আমরা কেউ নির্বাচনে দাঁড়াচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা যতটুকু স্ট্রাগলটা করে আসি, আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর ফেলিওর আছে, বাট এই ফেলিওর থেকে আমরা যা শিখছি এগুলাকে যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে হয়তো বা ওই ধরনের পরিস্থিতিতে আপনারা অবশ্যই পড়বেন, বাট তখন যাতে আপনারা আমাদের থেকে বেটার প্রিপেয়ার থাকেন, এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং যাতে আপনারা আমরা যা আছি তার থেকে অন্তত 100 গুণ ভালো পরিবেশ পরিস্থিতিতে যেতে পারেন, বাংলাদেশকে উজ্জ্বল করতে পারেন, আপনারা নিজেদের জন্য একটা পরিস্থিতি বা পরিবেশ ক্রিয়েট করতে পারে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো আমি আমার বক্তব্য এতটুকু, এবং এখানে আমাদের যতটুকু কন্ট্রিবিউশন করার মতো স্কোপ আপনারা দিবেন আমরা অত্যন্ত আনন্দের সাথে সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইকে। তো আমি আবারও ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ ধরে আমাদের লাইভটি শুনছিলেন, এবং এমনও অনেকে আছেন যারা কিনা মাত্র জয়েন করলেন। তো আমি তাদের কাছে একটা কথাই বলবো, আপনারা যারা মাত্র জয়েন করলেন তারা চেষ্টা করবেন এই লাইভটি শেষ হওয়ার পরে প্রথম থেকে আবার দেখার জন্য, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আলোচনা হয়েছে। আমার মনে হয় যারা একবার হলেও শুনবেন আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, আমরা নেক্সট আবারও কোনো লাইভে চলে আসবো আপনাদের সামনে, আপনাদের জানার আপনারা কি জানতে চান সেটা নিয়ে, এবং সবসময় আমাদের ইয়ুথ কার্নিভাল পেজের সাথে থাকবেন নতুন আপডেটের জন্য, নতুন জব সার্কুলারের জন্য, বিদেশের স্কলারশিপের জন্য, সবকিছুর জন্য আমাদের পেজের সাথে কিন্তু অবশ্যই আপনাদের কানেক্টেড থাকতে হবে। তো দেখা হবে আবার কোন লাইভে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।